একসময় কৌতূহলী ছাত্রে ভরা একটি প্রাণবন্ত শ্রেণীক্ষে রবি নামে একটি উজ্জ্বল যুবক ছিল তার মন সর্বদা প্রশ্নে পূর্ণ ছিল এবং তিনি জটিল বিষয়গুলি বোঝার আগ্রহের জন্য পরিচিত ছিলেন একদিন তার শিক্ষক তার গল্প বলার মাধ্যমে সবচেয়ে কঠিন পাঠ সহজে উপলব্ধি করার জন্য বিখ্যাত একটি নতুন ধারণা প্রবর্তন করার সিদ্ধান্ত নেন এনএস এক আর্থিক বিবৃতি উপস্থাপনের জন্য আদর্শ শিক্ষক তার পাঠ শুরু করেছিলেন তার স্বাভাবিক মনোমুগ্ধকর ভঙ্গিতে বললেন ভাবুন রবি আপনি একটি দুর্দান্ত বইয়ের দোকানের মালিক এটি কেবল কোনো বইয়ের দোকান নয় এটি শহরের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রিয় বইয়ের দোকান এখন শেষে প্রতি বছর আপনাকে আপনার গ্রাহকদের এবং বিনিয়োগকারীদের বলতে হবে যে এটি কি অর্থ উপার্জন করছে বা এর জন্য আপনাকে আপনার আর্থিক গল্পটি উপস্থাপন করার জন্য একটি পরিষ্কার উপায় প্রয়োজন রবি কৌতূহলী হয়ে সামনে ঝুঁকে পড়ল কিন্তু সেই গল্পটা কিভাবে বলব স্যার শিক্ষক হাসলেন ভালো প্রশ্ন রবি সেখানেই ইন্ড এস এক আছে যেমন একটি ভালো লেখা বইয়ের একটি শুরু একটি মাঝামাঝি এবং শেষ থাকে আপনার আর্থিক বিবরণী অবশ্যই একটি কাঠামোগত বিন্যাস অনুসরণ করবে এক সেই নির্দেশিকা যা আপনাকে সেই তথ্য কিভাবে সংগঠিত করতে হয় তা বলে যাতে যে কেউ এটি পরে আপনার ব্যবসা সহজেই বুঝতে পারে রবির চোখ কৌতূহলে জল জল করছে তাহলে এই আর্থিক গল্পে আমার কি অন্তর্ভুক্ত করা উচিত শিক্ষক ব্যাখ্যা করতে লাগলেন এক আপনাকে একটি ব্যালেন্স শীট দিয়ে শুরু করতে বলে এটি আপনার গল্পের ভিত্তির মতো যেখানে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার ব্যবসার মালিকানা এবং পাওনা কি তা দেখান এটিকে আপনার বইয়ের দোকানের আর্থিক অবস্থান হিসাবে ভাবুন ব্যালেন্স সিট কি তা প্রকাশ করবে তার থেকে আপনার কাছে বইয়ে পূর্ণ তাক আছে তিনি থাঁরলেন রবিকে ধারণাটি শোষণ করার জন্য একটি মুহূর্ত দিয়েছেন এবং চালিয়ে যাচ্ছেন এরপরে আসে লাভ এবং ক্ষতির বিবৃতি এখানেই আপনি বলবেন যে বছরে আপনার ব্যবসা কত আয় করেছে এবং ব্যয় করেছে লোকেরা কি অনেক বই কিনেছিল বা ছিল এই বিবৃতিটি দেখাবে যে আপনার বইয়ের দোকানটি লাভ বা ক্ষতি করেছে রবি মাথা নাডল অনুসরণ করল এবং এটাই কি সব শিক্ষক হেসে বললেন ঠিক না আমার আগ্রহী ছাত্র এর পরে আপনি নগদ প্রবাহের বিবৃতি উপস্থাপন করেন এই অংশটি গল্প বলে যে কিভাবে অর্থ আপনার ব্যবসার ভিতরে এবং বাইরে চলে যায় আপনি কি বই বিক্রি থেকে নগদ পেয়েছেন নাকি আপনি অর্থ প্রদান করেছেন নতুন স্টক কেনার জন্য এটি আপনার বইয়ের দোকানের হৃদস্পন্দনের মতো এটিকে মসৃণভাবে চালানোর জন্য যথেষ্ট নগদ আছে কি না রবি এক মুহূর্ত চিন্তা করে জিজ্ঞেস করলেন কিন্তু আমার ব্যবসা যদি বাড়ে এবং আমি বিনিয়োগকারীদের জন্য ভালো দেখাতে চাই তাহলে কি হবে আমি কিভাবে আমার বক্তব্যে সেটা করতে পারি শিক্ষক তার হাত তুলে বললেন আহো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রবি একের জন্য আপনাকে সত্যবাদী হতে হবে আপনি তথ্য লুকাতে পারবেন না বা আপনার ব্যবসাকে এটির চেয়ে আরও ভালো দেখাতে পারবেন না সব কিছু অবশ্যই ন্যায্য এবং পরিষ্কারভাবে উপস্থাপন করা উচিত আপনার পাঠক তারা বিনিয়োগকারী হোক বা গ্রাহকরা যা দেখেন তা অবশ্যই একটি খেলার নিয়মের মতো যাতে সবাই সঠিকভাবে খেলতে পারে রবি হাসল মনে হল সে বুঝতে শুরু করেছে সুতরাং অ্যান্ডেজ এক আমার আর্থিক ব্যবসার জন্য একটি গল্প বলার গাইডের মতো যাতে আমি আমার বইয়ের দোকানের পরিস্থিতি পরিষ্কারভাবে এবং সত্যতার সাথে উপস্থাপন করতে পারি শিক্ষক গর্বের সাথে মাথা নাড়লেন ঠিক আছে রবি আপনি এটি পেয়েছেন মনে রাখবেন একটি দুর্দান্ত গল্পের মতোই স্পষ্টতা এবং সততা গুরুত্বপূর্ণ এক আপনাকে একটি পরিষ্কার ছবি আঁকতে সাহায্য করে যাতে সবাই জানে যে আপনার বইয়ের দোকান আর্থিকভাবে কেমন চলছে রবি সেদিন শ্রেণিকক্ষ ছেড়ে চলে যান আত্মবিশ্বাসী বোধ করে যে তিনি এখন সঠিকভাবে আর্থিক বিবরণী উপস্থাপনের গুরুত্ব বুঝতে পারেন তার শিক্ষকের অবিস্মরণীয় গল্প বলার দক্ষতার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক রৌদ্রোজ্জ্বল বিকেলে রবি কৌতূহলী ছাত্র শ্রেণীকক্ষে বসে তার শিক্ষকের কাছ থেকে আরেকটি মনোমুগ্ধকর পাঠের জন্য প্রস্তুত যিনি তার গল্প বলার জাদুবিদ্যার জন্য বহুদূর পরিচিত ছিলেন আজ শিক্ষক একটি নতুন ধারণা ব্যাখ্যা করার প্রতিশ্রুতি দিয়েছেন এনএস যা ইনভেন্টরি নিয়ে কাজ করে শিক্ষক শুরু করতেই হাসলেন রবি চল তোমার বইয়ের দোকানে ফিরে যাই এখন কল্পনা করুন আপনার তাক সব ধরনের বই দিয়ে পূর্ণ এই বইগুলি আপনার স্টক বা অ্যাকাউন্টিং পদে আপনার ইনভেন্টারি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই জায়টির মূল্য কত রবির চোখ কৌতূহলে জলে উঠল আমিও ভেবে দেখেছি স্যার কিন্তু আমি কিভাবে বুঝব আমার বইগুলোর মূল্য কত শিক্ষক মাথা নাড়লেন খুশি যে রবি সঠিক প্রশ্ন করছে এখানেই এনএস দুই আসে এটি এমন একটি নির্দেশিকা যা আপনার মতো ব্যবসাকে তাদের ইনভেন্টারির মূল্য নির্ধারণ করতে সাহায্য করে আপনি আপনার তাকগুলিতে থাকা সমস্ত কিছুর আসল মূল্য জানেন তা নিশ্চিত করার একটি পদ্ধতি হিসাবে এটিকে ভাবুন রবি কৌতূহলী হয়ে উঠল তাহলে আমি কিভাবে আমার তালিকার মান গণনা করব স্যার শিক্ষক সামনে ঝুঁকে পড়লেন যেন একটা গোপন কথা শেয়ার করতে চলেছেন দুটি প্রধান ধাপ আছে রবি প্রথমটি হল আপনার দোকানে বইগুলি আনতে আপনার কত খরচ হয়েছে তা নির্ধারণ করা এর মধ্যে রয়েছে প্রকাশকের কাছ থেকে বই কেনার জন্য যে মূল্য আপনি প্রদান করেছেন পরিবহন খরচ এবং এমনকি আপনার গুদামে সেগুলি সংরক্ষণ করার খরচও রয়েছে রবির চোখ প্রশস্ত হয়ে উঠল যখন সে বুঝতে পারল কতুলো কারণ জড়িত তাই আমাকে বইয়ের দামের চেয়ে বেশি কিছু ভাবতে হবে শিক্ষক মাথা নাড়লেন ঠিক এটি শুধুমাত্র বইয়ের জন্য আপনি যে মূল্য প্রদান করেন তা নয় সেই বইগুলি বিক্রি করার জন্য প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় খরচগুলি সম্পর্কেও আপনাকে ভাবতে হবে এটি প্রথম অংশ খরচ বের করা রবি এক মুহূর্ত চিন্তা করে তারপর জিজ্ঞেস করল কিন্তু বইগুলো যদি ভালো বিক্রি না হয় বা সেগুলো দিন ধরে থাকে শিক্ষক জেনে শুনে হাসলেন আহ এটি আমাদের দ্বিতীয় অংশে নিয়ে আসে এনএস দুই আমাদের বলে যে আপনি খরচ গণনা করার পরে আপনাকে এটিকে ন্যাট রুয়েলিজবোভাও নামক কিছুর সাথে তুলনা করতে হবে এটি হল সেই পরিমাণ যা আপনি বিক্রয় করার জন্য কোনো ছাড় বা খরচ বিবেচনা করার পরে বইটি বিক্রি করার আশা করেন যদি নেট উপলব্ধিযোগ্য মান খরচের চেয়ে কম হয় তাহলে আপনাকে আপনার তালিকার মান কমাতে হবে রবি অবাক হয়ে তাকিয়ে রইল আমি মান কমাব কেন স্যার শিক্ষক ধৈর্য ধরে ব্যাখ্যা করলেন একটি বই কল্পনা করুন যেটি গত বছর জনপ্রিয় ছিল কিন্তু এখন আর চাহিদা নেই আপনি এটি একশ টাকায় কিনেছিলেন কিন্তু এখন কেউ এটিকে সেই দামে কিনতে চায় না নতুন বইয়ের জন্য জায়গা খালি করার জন্য আপনাকে ষাট টাকায় বিক্রি করতে হতে পারে এই ক্ষেত্রে নেট রিয়েলাইজেবল ভ্যালু আপনি যা প্রদান করেছেন তার থেকে কম তাই আপনাকে আপনার অ্যাকাউন্টগুলিতে এটি প্রতিফলিত করতে হবে এনএস দুই নিশ্চিত করে যে আপনার ইনভেন্টরি অত্যধিক মূল্যবান নয় আপনার ব্যবসার আরও সঠিক চিত্র দেখায় রবি আস্তে আস্তে মাথা নাড়ল সুতরাং আমি আমার বইয়ের মূল্য এবং মূল্য উভয়ের উপর ভিত্তি করে মূল্য দিতে চাই যে আমি সেগুলি বিক্রি করতে পারি ঠিক রবি শিক্ষক মুচকি হেসে বললেন এবং মনে রাখবেন এনএস দুই আপনাকে আপনার ইনভেন্টরিতে কোনো অপ্রয়োজনীয় খরচ যোগ করতে দেয় না আপনি বিজ্ঞাপন বা সাধারণ প্রশাসনিক খরচের মতো জিনিসগুলি অন্তর্ভুক্ত করতে পারবেন না শুধুমাত্র বইগুলির সাথে সরাসরি সম্পর্কিত খরচগুলি যেমন কেনা পরিবহন বা সংরক্ষণ করা অন্তর্ভুক্ত করা উচিত রবি এক মুহূর্ত ভেবে জিজ্ঞেস করল কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ কেন স্যার শিক্ষকের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল এটা গুরুত্বপূর্ণ কারণ ইনভেন্টরি আপনার ব্যবসার সম্পদের একটি বড অংশ আপনি যদি আপনার ইনভেন্টরিকে অতিরিক্ত মূল্যায়ন করেন তাহলে মনে হতে পারে আপনার ব্যবসাটি আসলে তার থেকে ভালো করছে এটি এমন লোকেদের বিভ্রান্ত করতে পারে যারা আপনার বইয়ের দোকানে বিনিয়োগ করতে চায় বা এমনকি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আপনার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে দুই আপনার ইনভেন্টরিকে সঠিকভাবে মূল্যায়ন করা নিশ্চিত করতে সাহায্য করে যাতে সবাই আপনার ব্যবসার আসল চিত্রটি জানে রবি আরও আত্মবিশ্বাসী বোধ করে হাসল এখন বুঝলাম স্যার এনএস দুই আমাকে আমার তাকবুলিতে থাকা বইগুলির প্রকৃত মূল্য খুঁজে বের করতে সাহায্য করে এটি নিশ্চিত করে যে আমি সেগুলির মূল্য কতটা বেশি মূল্যায়ন করি না শিক্ষক অভিমানে মাথা নাড়লেন ভালো করেছেন রবি মনে রাখবেন একটি ভালো গল্প যেমন সত্যভাবে বলা দরকার তেমনি আপনার যায়কে অবশ্যই সত্তার সাথে মূল্যায়ন করতে হবে আপনার বইয়ের দোকানের গল্প সর্বদা সঠিক এবং ন্যায্য হয় তা নিশ্চিত করে আপনাকে সঠিক পথে থাকতে সাহায্য করার জন্য অ্যানএস দুই রয়েছে রবি সেদিন শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে গিয়েছিলেন কিভাবে তার ইনভেন্টরি পরিচালনা করতে হয় তা স্পষ্ট বোঝার জন্য তার শিক্ষকের এমনকি সবচেয়ে জটিল অ্যাকাউন্টিং ধারণাগুলিকে সহজ স্মরণীয় গল্পে পরিণত করার অনন্য ক্ষমতার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক বৃষ্টি ভেজা বিকেলে রবি চিরকৌতূহলী ছাত্র ক্লাসে বসে জানারা দিয়ে বৃষ্টি দেখছিল তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন যখন তার বিখ্যাত শিক্ষক প্রবেশ করলেন আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ শেখানোর জন্য প্রস্তুত আজকের বিষয় ছিল সাত যা নগদ প্রবাহের বিবৃতি কভার করে শিক্ষক জটিল ধারণাকে চটুল গল্পে পরিণত করার জন্য পরিচিত তার স্বাভাবিক উপায় শুরু করলেন রবি কল্পনা করুন যে আপনি বাইরে যে বৃষ্টি দেখছেন তা আপনার ব্যবসায় অর্থ আসছে এবং বাইরে আসছে কিছুদিন অবিরাম বর্ষণ হয় এবং কিছুদিন আকাশ পরিষ্কার থাকে কিন্তু বৃষ্টি হোক বা না হোক আপনার টাকা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে তা জানতে হবে তাই না রবি মাথা নেড়ে কৌতূহলী হয়ে উঠল হ্যাঁ স্যার কিন্তু কিভাবে আমি আমার ব্যবসায় সব ট্র্যাক করব রবির কৌতূহল বাড়ছে দেখে শিক্ষক হাসলেন ভালো প্রশ্ন রবি এখানেই অ্যান্ড অ্যাস ছবিতে আসে এটি আপনাকে নবদ প্রবাহের একটি বিবৃতি তৈরি করতে সাহায্য করে যা একটি মানচিত্রের মতো যা দেখায় যে কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নবদ আপনার ব্যবসার ভিতরে এবং বাইরে চলে যায় রবি ঝুঁকে পড়ল বুঝতে আগ্রহী তাহলে এই মানচিত্র কিভাবে কাজ করে স্যার শিক্ষক বলতে লাগলেন রবি এটা ভেঙে ফেলা যাক আবার আপনার বইয়ের দোকান কল্পনা করুন তিনটি প্রধান পথ রয়েছে যা নবদ আপনার ব্যবসার মধ্যে এবং বাইরে অনুসরণ করতে পারে সাত আপনাকে এগুলিকে তিনটি বিভাগে বিভক্ত করার জন্য গাইড করে অপারেটিং অ্যাক্টিভিটি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিং অ্যাক্টিভিটি এগুলির প্রতিটি আপনার ব্যবসার নগদ গল্পের একটি আলাদা অংশ দেখায় রবির চোখ জলে উঠল এই প্রতিটি পথের মানে কি স্যার শিক্ষক হাসলেন রবির ব্যস্ততায় খুশি চলুন অপারেটিং কার্যক্রম দিয়ে শুরু করা যাক এটি হল আপনার ব্যবসার মূল বিষয়গুলো যা নগদ নিয়ে আসে এবং পাঠায় গ্রাহকরা যখন বই কিনবেন তখন আপনি যে অর্থ পাবেন সে সম্পর্কে চিন্তা করুন সেটা হচ্ছে নগদ টাকা কিন্তু আপনাকে আপনার কর্মীদের বেতন দিতে হবে নতুন বই কিনতে হবে এবং আপনার দোকানে লাইট জ্বালিয়ে রাখতে হবে এগুলি নগদ বেরিয়ে যাওয়ার উদাহরণ সাত আপনাকে এই দৈনন্দিন ক্রিয়াক্লাপগুলি ট্র্যাক করতে সহায়তা করে যাতে আপনি দেখতে পারেন যে আপনার ব্যবসা মসৃণভাবে চলার জন্য যথেষ্ট নগদ উপার্জন করছে কিনা রবি মাথা নাড়ল তাই এটা আমার বইয়ের দোকানের লাইফলাইন স্যার শিক্ষকের চোখ গর্বে জল করছে ঠিকই রবি এখন দ্বিতীয় পথে যাওয়া যাক বিনিযোগ কার্যক্রম এখানেই আপনি দীর্ঘমেয়াদি সম্পদ কেনার জন্য ব্যবহৃত নগদ দেখান যেমন আপনি যদি আরও তাক কেনার সিদ্ধান্ত নেন বা এমনকি আপনার বইয়ের দোকানের একটি নতুন শাখা খোলার সিদ্ধান্ত নেন এটিও যেখানে আপনি সম্পদ বিক্রি থেকে প্রাপ্ত কোনো নগদ রেকর্ড করেন উদাহরণস্বরূপ আপনি যদি কিছু পুরানো সরঞ্জাম বিক্রি করেন তবে সেই বিক্রয় থেকে আপনি যে অর্থ পাবেন তা এখানে দেখানো হবে রবি এক মুহূর্ত থেমে জিজ্ঞেস করল তাহলে এটা আমার ব্যবসার বড পরিবর্তনের কথা তাই না শিক্ষক মাথা নাড়লেন হ্যাঁ এগুলি সাধারণত এককালীন বা বিরল ঘটনা তারা দেখায় যে আপনি আপনার ব্যবসার ভবিষ্যতে বিনিয়োগ করছেন কি না রবির মন ছুটে গেল এই ভেবে যে তার বইয়ের দোকান একদিন বাড়বে আর শেষ পথের কি হবে স্যার শিক্ষক কাছাকাছি ঝুঁকেছেন জেনেছিলেন যে এটি সব একসাথে আনার মূল চাবিকাঠি পথ হল অর্থায়ন কার্যক্রম আপনি কিভাবে আপনার ব্যবসার তহবিলের সাথে সম্পর্কিত নগদ ট্র্যাক করেন আপনি যদি আপনার বইয়ের দোকান প্রসারিত করার জন্য একটি ঋণ নেন তাহলে ঋণ থেকে আপনি যে নগদ পাবেন তা এখানে যায় একইভাবে আপনি যখন সেই ঋণ শোধ করেন তখন নগদ বেরিয়ে যাচ্ছে এখানেও রেকর্ড করা হয় যদি আপনার ব্যবসা লভ্যাংশ প্রদানের জন্য যথেষ্ট বৃদ্ধি পায় তাহলে আপনি বিনিযোগকারীদেরকে ফেরত দেন এমন কোনো অর্থ এটি দেখায় বুঝতে পেরে রবির মুখ উজ্জ্বল হয়ে উঠল সুতরাং নগদ প্রবাহের বিবৃতি আমাকে দেখায় আমার ব্যবসার অর্থ কোথা থেকে আসে এবং কোথায় যাচ্ছে তাই না এটা দৈনন্দিন বিক্রয় বড বিনিযোগ বা ঋণ থেকে হোক না কেন শিক্ষক আন্তরিকভাবে হাসলেন এটা ঠিক রবি এবং সবচেয়ে ভালো অংশ হল সাত ব্যবহার করে আপনি দেখতে পারেন আপনার ব্যবসা সুস্থ কি না উদাহরণস্বরূপ এমনকি যদি আপনি লাভ করেন আপনার অপারেটিং ক্রিয়াকলাপগুলি যদি পর্যাপ্ত নগদ না আনে তাহলে আপনি আপনার বিল পরিশোধ করতে কষ্ট করতে পারেন এই বিবৃতিটি আপনাকে আপনার ব্যবসার নগদ অবস্থানের বরচিত্র দেখতে সাহায্য করে রবি কিছুক্ষণ ভাবল তারপর জিজ্ঞেস করল কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ ক্যান্সার শিক্ষক ভেবে চিনতে রবির দিকে তাকালেন কল্পনা করুন রবি যদি আপনার বইয়ের দোকানে স্টক এবং সরঞ্জামের মতো জিনিসগুলিতে প্রচুর অর্থ বাঁধা থাকে তবে আপনার কর্মীদের বেতন বা নতুন বই কেনার জন্য খুব কম নগদ আপনি সমস্যায় পড়তে পারেন এমন কি যদি কাগজে মনে হয় আপনার ব্যবসা ভালো করছে নগদ প্রবাহের বিবৃতি নিশ্চিত করে যে আপনি কেবল লাভের দিকেই মনোযোগ দিচ্ছেন না বরং নগদ প্রবাহের দিকেও মনোযোগ দিচ্ছেন যা আপনার ব্যবসাকে বাঁচিয়ে রাখে রবি হাসল টের পেয়ে টুকরোগুলো একসাথে এসেছে আমি এখন বুঝতে পারছি স্যার সাথ আমাকে সমস্ত নগদ ট্র্যাক রাখতে সাহায্য করে যা আসে এবং বাইরে যায় নিশ্চিত করে যে আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যবসা সত্যিই কেমন চলছে শিক্ষক রবির পিঠে থাপ দিলেন ভালো করেছেন রবি মনে রাখবেন বন্যা এড়াতে বৃষ্টির জল যেমন সঠিকভাবে প্রবাহিত হওয়া দরকার তেমনি আপনার ব্যবসায় নগদ অর্থ ভালোভাবে পরিচালনা করা দরকার সাথ আপনাকে আপনার নগদ টাকা কোথায় প্রবাহিত হচ্ছে তা দেখতে সাহায্য করে যাতে আপনার বইয়ের দোকান কোনো বিশ্ব ছাড়াই উন্নতি করতে পারে নগদ প্রবাহের বিবৃতি কিভাবে কাজ করে তা পরিষ্কার বোঝার সাথে রবি সেদিন ক্লাসরুম ছেড়ে চলে যান তার শিক্ষকের অবিশ্বাস্য গল্প বলার জন্য ধন্যবাদ যা এমনকি সবচেয়ে জটিল ধারণাগুলিকেও সহজ বলে মনে করে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল সকালে রবি প্রত্যাশার অনুভূতি নিয়ে ক্লাসরুমে প্রবেশ করেছিল আজকের দিনটি বিশেষ ছিল তার শিক্ষকের জন্য যা তার মন্ত্রমুগ্ধকর গল্প বলার ক্ষমতার জন্য বিখ্যাত একটি নতুন এবং কৌতূহলোদ্দীপক বিষয় ব্যাখ্যা করার জন্য সেট করা হয়েছিল এনএসআর্ট যা অ্যাকাউন্টিং নীতি অ্যাকাউন্টিং অনুমানে পরিবর্তন এবং ত্রুটিগুলি নিয়ে কাজ করে শিক্ষক রবির আগ্রহের অভিব্যক্তি লক্ষ্য করে একটি উষ্ণ হাসি দিয়ে ক্লাসে অভ্যর্থনা জানালেন শুভ সকাল সবাইকে আজ আমরা অ্যাকাউন্টিংয়ের জগতে একটি যাত্রা শুরু করতে যাচ্ছি অনেকটা বিভিন্ন পথসহ একটি বনের মধ্য দিয়ে নেভিগেট করার মতো প্রতিটি পথ একটি ব্যবসায়িক সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে এবং এটি কিভাবে আমাদের বলা আর্থিক গল্পকে প্রভাবিত করে রবির কৌতূহল জাগল আপনি পথ বলতে কি বোঝেন স্যার শিক্ষক উত্তর দিলেন আসুন কল্পনা করুন যে আপনি আপনার প্রিয় বইয়ের দোকানের মালিক রবি আপনি যখন সিদ্ধান্ত নেন কিভাবে আপনার বইয়ের খরচ রেকর্ড করবেন বা কিভাবে তাদের মূল্য গণনা করবেন আপনি আপনার অ্যাকাউন্টিং নীতিগুলি বেছে নিচ্ছেন আট আপনাকে এই পছন্দগুলি বুঝতে সাহায্য করে এবং আপনি যদি সেগুলি পরিবর্তন করা সিদ্ধান্ত নেন বা আপনি যদি ভুল করেন তাহলে কি হবে রবি মাথা নাড়ল কৌতূহলী হল তাহলে এই অ্যাকাউন্টিং নীতিগুলি কি শিক্ষক অব্যাহত রেখেছিলেন অ্যাকাউন্টিং নীতিগুলি আপনার ব্যবসার জন্য আপনার সেট করা নিয়মের মতো কিভাবে আপনার লেনদেন রেকর্ড করতে হয় সে বিষয়ে তারা আপনাকে গাইড করে উদাহরণস্বরূপ আপনি ফার্স্ট ইনফার্স্ট আউট পদ্ধতি ব্যবহার করে আপনার ইনভেন্টরির খরচ রেকর্ড করার সিদ্ধান্ত নিতে পারেন যার মানে আপনি প্রথমে সবচেয়ে পুরানো বই বিক্রি করবেন এই পছন্দটি প্রতিফলিত করে যে আপনি কিভাবে আপনার ব্যবসাকে আর্থিকভাবে প্রতিনিধিত্ব করতে চান রবি এক মুহূর্ত এই কথা ভাবল সুতরাং আমার পছন্দের পদ্ধতির উপর প্রভাব ফেলতে পারে আমার আর্থিক বিবৃতিগুলি কেমন দেখায় ঠিক শিক্ষক চিৎকার করে বললেন বিভিন্ন অ্যাকাউন্টিং নীতি বিভিন্ন আর্থিক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে অতএব আট আপনাকে আপনার নীতিতে সামঞ্জস্যপূর্ণ হতে হবে যাতে আপনার আর্থিক বিবৃতি সময়ের সাথে তুলনাযোগ্য থাকে আপনি যদি আপনার অ্যাকাউন্টিং নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে অবশ্যই আপনার বিবৃতিতে পরিবর্তনের কারণ এবং প্রভাব প্রকাশ করতে হবে ভাবনায় কুঁচকে গেল রবির কপাল আমি যদি বুঝতে পারি যে আমার আগে করা একটি অনুমান পরিবর্তন করতে হবে উদাহরণস্বরূপ যদি আমি প্রাথমিকভাবে অনুমান করেছিলাম যে বছরে একটি নির্দিষ্ট সংখ্যক বই বিক্রি হবে কিন্তু পরে আমি বুঝতে পারি যে আমি ভুল করেছি রবির অন্তর্দৃষ্টিপূর্ণ প্রশ্নের প্রশংসা করে শিক্ষক হাসলেন আহ এখানেই অ্যাকাউন্টিং অনুমানের পরিবর্তন কার্যকর হয় এই পরিবর্তনগুলি ব্যবসার স্বাভাবিক কোর্সের অংশ কখনো কখনো আপনি নতুন তথ্য সংগ্রহ করেন বা বুঝতে পারেন যে আপনার পূর্ববর্তী অনুমান সঠিক ছিল না আপনার ক্ষেত্রে আপনি যদি প্রাথমিকভাবে অনুমান করেন যে একটি জনপ্রিয় বইয়ের দুই শত কপি বিক্রি হবে কিন্তু পরে আবিষ্কার করুন যে চাহিদা কম আপনাকে সেই অনুযায়ী আপনার অনুমান সামঞ্জস্য করতে হতে পারে নমনীয় হওয়ার গুরুত্ব বুঝে রবি মাথা নাড়ল সুতরাং যখন আমি একটি অনুমান পরিবর্তন করি তখন আমার আর্থিক বিবৃতিতেও তা প্রতিফলিত করতে হবে ঠিক রবি শিক্ষক বললেন তবে এখানে মূল বিষয় অ্যাকাউন্টিং অনুমানের পরিবর্তনের জন্য পূর্ববর্তী সামঞ্জস্যের প্রয়োজন হয় না পরিবর্তে আপনি এগিয়ে যাওয়া নতুন অনুমান প্রযোগ করুন এর মানে আপনি আপনার রেকর্ড আপডেট করেন কিন্তু অতীতের বিবৃতি পরিবর্তন করেন না রবি এই তথ্য সুষে একটি মুহূর্ত নিল আর ভুলের কি হবে স্যার আমি যদি আমার অ্যাকাউন্টিং এ ভুল করি তাহলে কি হবে শিক্ষকের অভিব্যক্তি আরও গুরুতর হয়ে উঠল ভালো প্রশ্ন রবি গাণিতিক ভুল তদারকি বা তথ্যের ভুল বোঝাবুঝি থেকে হোক না কেন বিভিন্ন কারণে ত্রুটি ঘটতে পারে আপনি যদি আপনার আর্থিক বিবৃতিতে কোনো ত্রুটি খুঁজে পান তাহলে আট আপনাকে তা সংশোধন করতে হবে যদি ত্রুটিটি বস্তুগত হয় যার অর্থ এটি উল্লেখযোগ্যভাবে আপনার আর্থিক অবস্থানকে প্রভাবিত করে আপনাকে অবশ্যই আপনার পূর্ববর্তী আর্থিক বিবৃতি পুনরুদ্ধার করতে হবে এবং ত্রুটিটির প্রকৃতি প্রকাশ করতে হবে রবির চোখ বড় হয়ে গেল তাহলে আমি যদি ভুল অবশত গত বছর আমার বিক্রি খুব বেশি রেকর্ড করি তাহলে আমাকে ফিরে যেতে হবে এবং ঠিক করতে হবে শিক্ষক মাথা নাড়লেন হ্যাঁ এবং এটি সম্পর্কে স্বচ্ছ হওয়া গুরুত্বপূর্ণ ত্রুটি সংশোধন করে এবং প্রয়োজনে অনুমান পরিবর্তন করে আপনি আপনার আর্থিক প্রতিবেদনের অখণ্ডতা বজায় রাখেন এটি আপনার বইয়ের দোকানের একটি সঠিক আর্থিক ছবি প্রদানের প্রতি আপনার প্রতিশ্রুতি দেখায় রবি হাসল আলোকিত বোধ করল সুতরাং অ্যাজ আট আমাকে আমার অ্যাকাউন্টিংয়ের জন্য সঠিক নিয়ম সেট করতে আমি যখন নতুন জিনিস শিখি তখন সামঞ্জস্য করতে এবং ভুল সংশোধন করতে সাহায্য করে যাতে আমার আর্থিক ঘটনা সত্য এবং পরিষ্কার থাকে ঠিক রবি শিক্ষক গর্বিত হয়ে উঠলেন আপনি এটা পুরোপুরি বুঝতে পেরেছেন একটি ভালো গল্প যেমন সঠিক এবং বাধ্যতামূলক হওয়া উচিত তেমনি আপনার আর্থিক বিবৃতি অবশ্যই আপনার ব্যবসার প্রকৃত অবস্থা প্রতিফলিত করবে সততার এই নীতি যা আপনার বইয়ের দোকানের গল্পকে বিশ্বাসযোগ্য এবং বিশ্বস্ত রাখে সেদিন রবি ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তিনি ইন্ড এস সম্পর্কে জ্ঞানের সাথে ক্ষমতাবান অনুভব করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে অ্যাকাউন্টিংয়ের জগতটি কেবল সংখ্যার বিষয় নয় এটি এমন একটি গল্প বলার বিষয় ছিল যা গুরুত্বপূর্ণ একটি গল্প যা তার বইয়ের দোকানকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করতে পারে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি রৌদ্রোজ্জ্বল বিকেলে রবি শ্রেণীক্ষে প্রবেশ করে তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরেকটি আকর্ষণীয় পাঠের জন্য উত্তেজিত যা তার গল্প বলার উজ্জ্বলতার জন্য পরিচিত আজকের বিষয় ছিল এনএস এক শূন্য যা প্রতিবেদনের সময়কালের পরে ইভেন্টগুলিতে ফোকাস করে রবি তার কৌতূহল সামলাতে পারেনি যখন সে তার আসনে বসল শিক্ষক একটি উষ্ণ হাসি দিয়ে শুরু করলেন বিকাল সবাইকে আজ আমরা রিপোর্টিং সময়ের পরে ঘটে যাওয়া ঘটনাগুলির ধারণাটি অন্বেষণ করতে যাচ্ছি কিন্তু আর্থিক বিবৃতি চূড়ান্ত হওয়ার আগে ভাবুন রবি আপনি আপনার লালিত বইয়ের দোকানের মালিক আপনি সবেমাত্র আপনার বছরের আর্থিক বিবরণী সম্পূর্ণ করেছেন কিন্তু তারপরে আপনি কিছু আশ্চর্যজনক খবর শুনতে পাচ্ছেন চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই খবর আপনার আর্থিক কাহিনীকে প্রভাবিত করতে পারে রবি সামনের দিকে ঝুঁকে পড়ল শিখতে আগ্রহী কী ধরনের খবর স্যার শিক্ষক বলতে লাগলেন চলুন বলি মার্চের শেষ এবং আপনি আর্থিক বছরের জন্য আপনার অ্যাকাউন্ট বন্ধ করেছেন আপনি যখন আপনার সরবরাহকারীর কাছ থেকে একটি কল পাবেন তখন আপনি আপনার আর্থিক বিবৃতি ব্যাংকে পাঠাতে চলেছেন তারা আপনাকে জানায় যে দুর্লভ বইয়ের একটি চালান যেটির জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বিলম্বিত হয়েছে চালানটি এখন মে মাসে পৌঁছাতে সেট করা হয়েছে রবি মাথা নাডল অনুসরণ করল এটা কিভাবে আমার আর্থিক বিবৃতিকে প্রভাবিত করে স্যার চমৎকার প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন এনএস এক শূন্য অনুসারে আপনাকে মূল্যায়ন করতে হবে যে এই ইভেন্টটি আপনার প্রতিবেদনের সময়কালের শেষে বিদ্যমান অবস্থার বিষয়ে নতুন তথ্য প্রদান করে কিনা এই ক্ষেত্রে যেহেতু মার্চ মাসে চালানটি আসার কথা ছিল তাই আপনার আর্থিক বিবৃতিতে কোনও প্রভাব চিনতে হবে কিনা তা বিবেচনা করা উচিত যদি বিলম্বের অর্থ হয় যে আপনি একটি উল্লেখযোগ্য বিক্রয়ের সুযোগ মিস করবেন তাহলে আপনাকে সেই সত্যটি প্রকাশ করতে হতে পারে এমন কি এটি আপনার আর্থিক বিবৃতিতে সংখ্যা পরিবর্তন না করলেও রবি কিছুক্ষণ ভাবুল সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই তথ্যটি অন্তর্ভুক্ত করব কি না ঠিক শিক্ষক উৎসাহের সঙ্গে বললেন দুই ধরনের ঘটনা বিবেচনা করতে হবে প্রথমটি হল ইভেন্টগুলি সামঞ্জস্য করা যা প্রতিবেদনের তারিখে বিদ্যমান অবস্থার বিষয়ে নতুন তথ্য প্রদান করে উদাহরণস্বরূপ যদি আপনি জানতে পারেন যে রিপোর্টিং সময়ের পরে ত্রুটির কারণে একজন গ্রাহক একটি বড অর্ডার ফেরত দিয়েছেন তাহলে এটি একটি সামঞ্জস্যপূর্ণ ইভেন্ট হবে এবং আপনাকে রিটার্ন প্রতিফলিত করতে আপনার আর্থিক বিবৃতি আপডেট করতে হবে বুঝতে পেরে রবির চোখ বড় হয়ে গেল এবং দ্বিতীয় ধরনের ইভেন্ট সম্পর্কে কি। শিক্ষক হাসলেন রবির ব্যস্ততায় খুশি দ্বিতীয় প্রকার হল সামঞ্জস্যহীন ঘটনা এগুলি এমন ঘটনা যা প্রতিবেদনের সময়কালের পরে ঘটে তবে প্রতিবেদনের তারিখের আগে বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য প্রদান করে না উদাহরণস্বরূপ যদি এপ্রিল মাসে আপনার বইয়ের দোকানে একটি বড অগ্নিকাণ্ড ঘটে তবে এটি একটি অসামঞ্জস্যপূর্ণ ঘটনা হবে যদিও এটি তাৎপর্যপূর্ণ এবং আপনার ভবিষ্যৎ ক্রিয়াকলাপকে প্রভাবিত করতে পারে এটি মার্চ ত্রিশতমের আর্থিক অবস্থার পরিবর্তন করে না আপনি এটি আপনার আর্থিক বিবৃতির নোটে প্রকাশ করবেন কিন্তু আপনি পরিসংখ্যান সামঞ্জস্য করবেন না রবি এক মুহূর্ত চিন্তা করল সুতরাং রিপোর্টিং সময়ের পরে গুরুত্বপূর্ণ কিছু ঘটলে আমাকে নির্ধারণ করতে হবে যে এটি অতীতকে প্রভাবিত করে নাকি শুধু ভবিষ্যতের উপর ঠিক রবি শিক্ষক জবাব দিলেন তার সম্মতিতে জল জল করছে এন্ডেস এক এর জন্য আপনাকে উল্লেখযোগ্য অসামঞ্জস্যপূর্ণ ঘটনাগুলি প্রকাশ করতে হবে যাতে আপনার আর্থিক বিবৃতি ব্যবহারকারীরা আপনার ব্যবসার অগ্রগতির উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচল হন রবি আবার হাত তুলল আরও জানতে আগ্রহী একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করতে ভুলে গেলে কি হবে শিক্ষকের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল আপনি রিপোর্টিং সময়ের পরে গুরুত্বপূর্ণ ঘটনা প্রকাশ করতে ব্যর্থ হলে এটি আপনার আর্থিক বিবৃতি ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে এই কারণেই রিপোর্টিং তারিখের পরে ঘটে যাওয়া সমস্ত ইভেন্টের মূল্যায়নে পরিশ্রমী হওয়া এবং সেগুলিকে সামঞ্জস্য করা বা প্রকাশ করা উচিত কিনা তা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বিনিয়োগকারীদের এবং গ্রাহকদের সাথে আস্থা বজায় রাখার জন্য স্বচ্ছতা চাবিকাঠি রবি হাসল আলোকিত বোধ করল সুতরাং অ্যান্ডেস এক শূন্য আমাকে এমন ইভেন্টগুলি ট্র্যাক রাখতে সাহায্য করে যা আমার বইয়ের দোকানে প্রভাব ফেলতে পারে নিশ্চিত করে যে আমি আমার ব্যবসার একটি সত্যিকারের ছবি দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য শেয়ার করছি ঠিক শিক্ষক গর্বের সঙ্গে বললেন মনে রাখবেন একটি আকর্ষক গল্পের মতোই বিষটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সময়কালের পরে ঘটে যাওয়া ঘটনাগুলি আপনার ব্যবসার বর্ণনা পরিবর্তন করতে পারে এবং যারা আপনার আর্থিক বিবৃতি পড়ে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে সেদিন রবি যখন শ্রেণিকক্ষ থেকে বেরিয়েছিল তখন সে এনএস এক শূন্য এর গভীর উপলব্ধির সাথে ক্ষমতায়িত হয়েছিল এটি তার বইয়ের দোকান সম্পর্কে একটি সম্পূর্ণ এবং সৎ গল্প বলার বিষয় ছিল যা চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ের মধ্যেই এটিকে গাইড করতে পারে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক ঝিনঝিন বিকেলে রবি তার বিখ্যাত শিক্ষকের কাছ থেকে আরেকটি মনোমুগ্ধকর পাঠে ডুব দিতে প্রস্তুত হয়ে শ্রেণীক্ষে চলে গেল আজ বিষয় ছিল এনএস এক দুই যা আয়কর কভার করে রবি জানতে আগ্রহী ছিলেন কিভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি তার শিক্ষকের অনন্য গল্প বলার শৈলীতে উদ্ভাসিত হবে শিক্ষক কক্ষে প্রবেশের সাথে সাথে ছাত্রদের উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা আয়করের বিশ্ব অন্বেষণ করতে যাচ্ছি যা একটি ব্যবসা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ দিক কল্পনা করুন রবি আপনি আপনার প্রিয় বইয়ের দোকান চালাচ্ছেন এবং আসুন দেখি আয়কর আপনার আর্থিক যাত্রায় কিভাবে ভূমিকা রাখে রবি কৌতূহলী হয়ে ঝুঁকে পড়ল স্যার আপনি কি বলতে চাচ্ছেন শিক্ষক বলতে লাগলেন আসুন এক বছরের পরিশ্রমের পর আপনার বইয়ের দোকানে লাভ হয়েছে আপনি অনেক বই বিক্রি করেছেন এবং আপনার আর্থিক রেকর্ড একটি সুস্থ আয় দেখায় যাই হোক এর মানে আপনাকে আপনার ট্যাক্স বাধ্যবাধকতাগুলি বিবেচনা করতে হবে এনএস এক দুই অনুযায়ী আপনার পাওনা বর্তমান ট্যাক্স এবং যে কোনো বিলম্বিত ট্যাক্স দায় উভয়ের জন্যই আপনাকে অ্যাকাউন্ট করতে হবে রবির কৌতূহল জাগল বর্তমান কর কত স্যার শিক্ষক ব্যাখ্যা করলেন বর্তমান কর হল আপনার করযোগ্য মুনাফার উপর ভিত্তি করে চলতি বছরের জন্য আপনার পাওনা আয়করের পরিমাণ এটি আপনার করযোগ্য আয় সরকার কর্তৃক নির্ধারিত করের হার প্রযোগ করে নির্ধারিত হয় সুতরাং যদি আপনার বইয়ের দোকানে দশ লক্ষ টাকা লাভ হয় এবং ট্যাক্সের হার পঁচিশ শতাংশ হয় তাহলে সেই বছরের জন্য আপনার কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কর দিতে হবে এই তথ্যটি প্রক্রিয়া করতে গিয়ে রবির চোখ বড় হয়ে গেল তাহলে আমাকে করের জন্য সেই টাকা আলাদা করে রাখতে হবে ঠিক শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন তবে আয়কর হিসাব সেখানেই শেষ হয় না বিলম্বিত কর নিয়েও আমাদের ভাবতে হবে এই ধারণাটি স্বীকার করে যে কখনো কখনো অ্যাকাউন্টিং লাভ কিভাবে গণনা করা হয় এবং কিভাবে করযোগ্য মুনাফা গণনা করা হয় তার মধ্যে সাময়িক পার্থক্য রয়েছে রবি ভ্রু কুঁচকে গেল সাময়িক পার্থক্য বলতে আপনি কি বোঝেন শিক্ষক বললেন ধরুন আপনি আপনার বইয়ের দোকানের জন্য পাঁচ লাখ টাকায় নতুন তাক কিনেছেন অ্যাকাউন্টিং উদ্দেশ্যে আপনি এই খরচ পাঁচ বছরের মধ্যে অবচয় হিসাবে ছড়িয়ে দিতে পারেন কিন্তু ট্যাক্সের উদ্দেশ্যে আপনি যে বছরে সেগুলি কিনেছিলেন সরকার আপনাকে সম্পূর্ণ খরচ কাটানোর অনুমতি দিতে পারে এটি আপনার অ্যাকাউন্টিং লাভ এবং করযোগ্য লাভের মধ্যে পার্থক্য তৈরি করে পার্থক্যটি আমরা যাকে বিলম্বিত ট্যাক্স সম্পদ বা দায় বলি রবি বুঝতে শুরু করেছে তাহলে আমি যদি এখন পুরো খরচ কাটতে পারি তাহলে আমি এই বছর তেমন ট্যাক্স দেব না কিন্তু ভবিষ্যতে আমার কাট কম হলে আমাকে আরও বেশি ট্যাক্স দিতে হবে ঠিক শিক্ষক চিৎকার করে বললেন আপনি যদি এখন বেশি কাটতে পারেন তাহলে এর মানে হল আপনি এখন কম ট্যাক্স দিতে হবে যখন কাট কম হয় ভবিষ্যতের জন্য একটি বিলম্বিত ট্যাক্স দায় তৈরি করে বিপরীতভাবে আপনি যদি ট্যাক্স সম্পদ বিলম্বিত করে থাকেন তবে এর অর্থ আপনি ভবিষ্যতে কম কর দিতে হবে রবি মাথা নাডল ধারণাটা আঁকডে ধরল তাহলে এটা সময়ের সাথে সাথে আমার ট্যাক্স পেমেন্টের ভারসাম্য বজায় রাখার মতো ঠিক রবি শিক্ষক জবাব দিলেন এনএস এক দুই আপনাকে এই বিলম্বিত করগুলি চিনতে সাহায্য করে যাতে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার ট্যাক্স বাধ্যবাধকতার আরও সঠিক চিত্র প্রতিফলিত করে এটি নিশ্চিত করে যে আপনি শুধুমাত্র বর্তমান ট্যাক্সের উপরই মনোনিবেশ করছেন না বরং যা আসছে তার জন্য প্রস্তুত রবি আরেকটা প্রশ্ন করে হাত বাড়াল আমার ট্যাক্স গণনায় যদি আমি ভুল করি শিক্ষকের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রবি আপনি যদি আপনার আয়কর দায় বা বিলম্বিত ট্যাক্স শনাক্ত করতে ত্রুটি করেন তবে এটি উল্লেখযোগ্য পরিণতির দিকে নিয়ে যেতে পারে এটি আপনার আর্থিক বিবৃতিকে প্রভাবিত করতে পারে এবং আপনার ব্যবসার আর্থিক অবস্থান সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে স্বচ্ছতা এবং নির্ভুলতা চাবিকাঠি রবি হাসল আলোকিত বোধ করল সুতরাং অ্যানএ এক দুই আমাকে আমার ট্যাক্সের বাধ্যবাধকতা ট্র্যাক রাখতে সাহায্য করে এবং নিশ্চিত করে যে আমি বর্তমান এবং ভবিষ্যতে ট্যাক্স প্রভাবের জন্য সঠিকভাবে হিসাব করি তাই না ঠিক শিক্ষক গর্বের সাথে জলে উঠলেন একটি সুনিপুণ গল্পের মতো প্রতিটি বিবরণ গুরুত্বপূর্ণ আয়কর বোঝার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার বইয়ের দোকান আর্থিকভাবে সুস্থ এবং প্রবিধান মেনে চলছে সেই দিন রবি ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তিনি এনএস এক দুই এর আরও স্পষ্ট বোঝার সাথে ক্ষমতায়ন অনুভব করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে আয়কর পরিচালনা করা কেবল সংখ্যার বিষয় নয় এটি ছিল একটি সফল ভবিষ্যতের জন্য তার বইয়ের দোকান প্রস্তুত করা ভবিষ্যতের দায়িত্বের সাথে বর্তমান দায়বদ্ধতার ভারসাম্য বজায় রাখা এবং তার আর্থিক গল্পে একটি বিশ্বস্ত বিবরণ নিশ্চিত করা অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকালে রবি তার ব্যতিক্রমী শিক্ষকের কাছ থেকে আরেকটি পাঠের জন্য উত্তেজনায় ভরা শ্রেণীক্ষে চলে গেলেন যিনি প্রতিটি বিষয়ে আকর্ষণীয় গল্প বুননের জন্য বিখ্যাত ছিলেন আজকের বিষয় ছিল এনএস এক ছয় যা সম্পত্তি উদ্ভিদ এবং সরঞ্জামের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি তার শিক্ষক কীভাবে এই ধারণাটিকে জীবন্ত করবেন তা দেখতে আগ্রহী ছিলেন শিক্ষক কক্ষে প্রবেশের সাথে সাথে তিনি শিক্ষার্থীদের উদ্দীপনার সাথে অভ্যর্থনা জানান সুভ সকাল সবাইকে আজ আমরা সম্পত্তি উদ্ভিদ এবং সরঞ্জামের আকর্ষণীয় জগত বা আমরা প্রায়শই এটিকে পিপি বলে অভিহিত করতে যাচ্ছি কল্পনা করুন রবি আপনি আপনার নিজের বইয়ের দোকানের গর্বিত মালিক আপনার ব্যবসার উন্নতিতে সাহায্য করে এমন ভৌত সম্পদের হিসাব কিভাবে করা যায় তা বোঝার জন্য একটি যাত্রা শুরু করা যাক রবি কৌতূহলী হয়ে নিজের আসনে বসল সম্পত্তি উদ্ভিদ এবং সরঞ্জাম বলতে আপনি কি বোঝেন স্যার শিক্ষক হাসলেন রবির কৌতূহল অনুভব করলেন দারুণ প্রশ্ন রবি সম্পত্তি উদ্ভিদ এবং সরঞ্জাম হল বাস্তব সম্পদ যা আপনি আপনার ব্যবসায়িক ক্রিয়াকলাপে আয় তৈরি করতে ব্যবহার করেন এর মধ্যে আপনার বইয়ের দোকান বিল্ডিং বইয়ে ভরা তাক ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আপনি যে কম্পিউটারগুলি ব্যবহার করেন এবং এমনকি গ্রাহকরা যেখানে বসেন সেখানে আসবাবপত্র অন্তর্ভুক্ত থাকতে পারে মূলত এগুলি এমন সম্পদ যা একাধিক অ্যাকাউন্টিং সময়ের জন্য দরকারি জীবন ধারণ করে রবি মাথা নেড়ে ছবি দেখতে শুরু করল তাহলে আমি কিভাবে এই সম্পদের হিসাব করব শিক্ষক অব্যাহত রেখেছিলেন এনএস এক এর অধীনে প্রথম ধাপ হল অধিগ্রহণের সময় এই সম্পদের মূল্য শনাক্ত করা উদাহরণস্বরূপ আপনি যদি আপনার বইয়ের দোকানের জন্য একটি বিল্ডিং কেনেন তাহলে খরচের মধ্যে শুধু ক্রয়মূল্যই অন্তর্ভুক্ত নয় আইনি ফি ট্যাক্স এবং ইনস্টলেশন খরচের মতো সংশ্লিষ্ট খরচও অন্তর্ভুক্ত এই মোট পরিমাণ আপনার সম্পদের প্রাথমিক মূল্য হয়ে যায় রবি হাত বাড়াল আর তারপর কি হবে স্যার চমৎকার প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন ব্যস্ততায় খুশি আপনি একবার খরচ চিনতে পেরেছেন আপনাকে বিবেচনা করতে হবে কিভাবে সম্পদের দরকারি জীবনের উপ করা যায় দুটি প্রাথমিক পদ্ধতি রয়েছে খরচ মডেল এবং পুনর্মূল্যায়ন মডেল খরচের মডেলের সাহায্যে আপনি সম্পদ বহন করতে থাকবেন তার মূল্যে যে কোনো সঞ্চিত অবচয় কম অবমূল্যায়ন হল আপনি কিভাবে সম্পদের মূল্যকে এর দরকারি জীবনের উপর বরাদ্দ করেন এটি ব্যবহার করার সময় এটির পরিধানের অভিজ্ঞতাকে প্রতিফলিত করে রবি কিছুক্ষণ ভাবুল তাহলে আমি যদি পঞ্চাশ হাজার টাকায় একটি শেলফ কিনি এবং তাতে দশ বছরের উপযোগী জীবন থাকে তাহলে আমি সেই সময়ের মধ্যে এটির অবমূল্যায়ন করব ঠিক শিক্ষক হাসিমুখে জবাব দিলেন এই ক্ষেত্রে আপনি সেই খরচের একটি অংশকে প্রতি বছর ব্যয় হিসাবে চিনবেন যাই হোক আপনি যদি পুনর্মূল্যায়নের মডেল বেছে নেন আপনি পর্যায়ক্রমে সম্পদের বহন পরিমাণকে এর ন্যায্য মূল্যের সাথে সামঞ্জস্য করতে পারেন এর মানে হল যে যদি আপনার বিল্ডিংটি মূল্যে মূল্যবান হয় তাহলে আপনি আপনার ব্যালেন্স শিটে এর মান বাড়াতে পারেন আপনার সম্পদের প্রকৃত মূল্য প্রতিফলিত করে রবি মুগ্ধ হল সুতরাং আমি কিভাবে তাদের মূল্যকে উপস্থাপন করতে চাই তার উপর ভিত্তি করে আমার সম্পদের হিসাব করার বিষয়ে আমার একটি পছন্দ আছে ঠিক রবি শিক্ষক নিশ্চিত করলেন কিন্তু মনে রাখবেন আপনি যে পদ্ধতি বেছে নিন না কেন তুলনা নিশ্চিত করতে আপনাকে অবশ্যই অনুরূপ সম্পদে এটিকে ধারাবাহিকভাবে প্রযোগ করতে হবে এটি স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের চাবিকাঠি রবি আরেকটি প্রশ্ন তোলেন মেরামত এবং উন্নতির বিষয়ে কী আমি এগুলো কিভাবে সামলাব দারুণ প্রশ্ন শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন যদি আপনার সম্পদ রক্ষণাবেক্ষণ বা মেরামত করার জন্য আপনার খরচ হয় তাহলে সেই খরচগুলি সাধারণত লাভ বা ক্ষতির জন্য চার্জ করা হয় যাই হোক যদি আপনি উল্লেখযোগ্য উন্নতি করেন যা সম্পদের মান বাড়ায় বা এর দরকারি জীবন বাড়ায় তাহলে আপনি সেই খরচগুলিকে পুঁজি করতে পারেন মানে আপনি সেগুলিকে সম্পদের বহনের পরিমাণে যোগ করতে পারেন ভেবে চিনতে মাথা নাড়ল রবি তাহলে আমি যদি আমার বইয়ের দোকানের আলোর ব্যবস্থা আপগ্রেড করি তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটি একটি সাধারণ মেরামত নাকি উন্নতি ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এখন নিষ্পত্তি সম্পর্কে কথা বলা যাক আপনি যখন একটি সম্পদ বিক্রি বা অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তখন আপনাকে এটিকে আপনার বই থেকে সরিয়ে দিতে হবে আপনি যদি একটি অফ কয়েক বছর ধরে ব্যবহার করার পরে বিশ হাজার টাকায় বিক্রি করেন তাহলে বিক্রয়ের সময় আপনাকে অবশ্যই তার বহনের পরিমাণ বিবেচনা করতে হবে এবং নিষ্পত্তিতে কোনো লাভ বা ক্ষতি স্বীকার করতে হবে রবি হাসল আলোকিত বোধ করল সুতরাং ছয় আমাকে বুঝতে সাহায্য করে যে কিভাবে আমি আমার বইয়ের দোকানে ব্যবহার করি কেনা থেকে শুরু করে মূল্য পরিমাপ করা এবং এমনকি সেগুলোর নিষ্পত্তি করা পর্যন্ত সমস্ত ভৌত সম্পদের হিসাব করতে হয় তাই না একদম শিক্ষক গর্বের সাথে জ্বলে উঠলেন যেমন প্রতিটি গল্পের শুরু মাঝামাঝি এবং শেষ থাকে তেমনি সম্পত্তি প্ল্যান্ট এবং সরঞ্জামের সাথে আপনার আর্থিক যাত্রায় ব্যবসার জগতে নেভিগেট করার সাথে সাথে আপনার সম্পদ শনাক্ত করা পরিমাপ করা এবং শেষ পর্যন্ত নিষ্পত্তি করা জড়িত সেদিন রবি ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তিনি এনএস এক ছয় এর গভীর বোঝার সাথে ক্ষমতায়ন অনুভব করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে সম্পত্তি উদ্ভিদ এবং সরঞ্জাম পরিচালনা করা কেবল সংখ্যার বিষয় নয় এটি কৌশলগতভাবে সম্পদগুলি পরিচালনা করার বিষয় ছিল যা ভবিষ্যতে তার বইয়ের দোকানের উন্নতি ও বৃদ্ধিতে সহায়তা করবে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক বৃষ্টিভেজা বিকেলে রবি শ্রেণীক্ষে চলে গেল তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরেকটি আকর্ষণীয় পাঠ গ্রহণ করার জন্য প্রস্তুত যেটি জটিল বিষয়কে চিত্তাকর্ষক গল্পে পরিণত করার জন্য পরিচিত আজকের বিষয় ছিল অ্যান্ডাস একসাথ যা ইজারা নিয়ে কাজ করেছিল একটি ধারণা যা শীঘ্রই অ্যান্ড্যাস এক ছয় দ্বারা প্রতিস্থাপিত হবে রবি আবিষ্কার করতে আগ্রহী ছিলেন কিভাবে তার শিক্ষক এই বিষয়টিকে জীবন্ত করে তুলবেন শিক্ষক কক্ষে প্রবেশের সাথে সাথে তিনি শিক্ষার্থীদের উদ্দীপনার সাথে অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা ইজারার বিশ্ব অন্বেষণ করতে যাচ্ছি যা ব্যবসায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি কল্পনা করুন যে আপনি রবি আপনার নিজের বইয়ের দোকানের গর্বিত মালিক এই গল্পটি আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে ইজারা কাজ করে এবং কেন সেগুলি গুরুত্বপূর্ণ রবি কৌতূহলী হয়ে নিজের আসনে বসল ইজারা কি স্যার রবির শেখার আগ্রহ দেখে শিক্ষক হাসলেন একটি ইজারা মূলত দুটি পক্ষের মধ্যে একটি চুক্তি ইজারা দাতা যিনি একটি সম্পত্তির মালিক এবং ইজারা দাতা যিনি সেই সম্পত্তি ব্যবহার করার জন্য অর্থ প্রদান করেন আপনার ক্ষেত্রে আপনি যদি বিল্ডিং কেনার পরিবর্তে আপনার বইয়ের দোকানটি ভাড়ার জায়গায় খোলার সিদ্ধান্ত নেন তাহলে আপনি ইজারাদাতা হবেন এবং বাড়িওয়ালা হবেন ইজারাদাতা রবি মাথা নেড়ে ধারণাটি বুঝতে শুরু করে তাহলে আমি যদি আমার বইয়ের দোকানের জন্য একটি জায়গা ভাড়া নিতে চাই তাহলে আমাকে একটি লিজ চুক্তিতে স্বাক্ষর করতে হবে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এই চুক্তিটি আপনার লিজের শর্তাবলীর রূপরেখা দেয় যার মধ্যে মেয়াদ ভাড়ার অর্থ প্রদান এবং সম্পত্তি সম্পর্কিত আপনার যে কোনো দায়িত্ব রয়েছে এনএস একসাতের অধীনে আপনি ইজারাগুলিকে অপারেটিং লিজ বা ফিনান্স লিজ হিসাবে শ্রেণীবদ্ধ করবেন রবি কৌতূহলী হয়ে হাত তুলল স্যার দুটোর মধ্যে পার্থক্য কি দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন একটি অপারেটিং লিজ হল একটি ইজারা যা সম্পদের মালিকানা সমস্ত ঝুঁকি এবং পুরস্কারগুলি উল্লেখযোগ্যভাবে স্থানান্তর করে না উদাহরণস্বরূপ আপনি যদি আপনার বইয়ের দোকানের জন্য একটি বিল্ডিং কয়েক বছরের জন্য ভাড়া নেন তাকে না বিকল্প ছাড়াই এটি একটি অপারেটিং লিজ হিসাবে বিবেচিত হবে এই ক্ষেত্রে আপনি কেবল আপনার আয় বিবরণীতে একটি খরচ হিসাবে লিজ প্রদানগুলিকে চিনবেন রবি বুঝতে শুরু করেছে এবং একটি ফিনান্স লিজ সম্পর্কে কি? ভালো পর্যবেক্ষণ শিক্ষক বললেন অন্যদিকে একটি আর্থিক ইজারা সম্পত্তির সাথে সম্পর্কিত সমস্ত ঝুঁকি এবং পুরস্কার ইজারাদাতার কাছে হস্তান্তর করে আপনি যদি আপনার বইয়ের দোকানের জন্য একটি ডেলিভারি বাহন ইজারা মেয়াদের শেষে এটি কেনার বিকল্প সহ ইজারা দেন তবে এটি একটি আর্থিক ইজারা হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে এই পরিস্থিতিতে আপনি আপনার ব্যালেন্স শীটে সম্পদ এবং দায় চিনতে পারবেন যা ইজারা দেওয়া সম্পদের মূল্য এবং লিজ প্রদানের জন্য আপনার বাধ্যবাধকতা প্রতিফলিত করে বুঝতে পেরে রবির চোখ বড় হয়ে গেল তাহলে ফাইন্যান্স লিজ দিয়ে আমি ইজারা দেওয়া সম্পদকে আমার নিজের বলে মনে করি অবশ্যই শিক্ষিকা বিস্মিত হলেন এছাড়াও আপনি সম্পদের মূল্য হ্রাস করবেন তার দরকারি জীবনের উপর এবং লিজ দায়বদ্ধতার উপর সুদের খরচ স্বীকার করবেন এই পদ্ধতিটি আপনার আর্থিক অবস্থানের আরও ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদান করে রবি আরেকটি প্রশ্ন উত্থাপন করেছেন আমার ইজারা শর্তাবলী পরিবর্তন হলে বা আমি যদি তাড়াতাড়ি ইজারা শেষ করার সিদ্ধান্ত নিই তাহলে কি হবে চমৎকার অনুসন্ধান রবি শিক্ষক উত্তর দিলেন এনএস একসাথ আপনাকে আপনার ইজারা শর্তাবলী নিয়মিত মূল্যায়ন করতে হবে যদি কিছু পরিবর্তন হয় তাহলে আপনি কিভাবে ইজারার জন্য অ্যাকাউন্ট করছেন তা পুনরায় মূল্যায়ন করতে হতে পারে কোন পুনর্মূল্যায়নের ফলে আপনার ইজারা দায় বা সম্পদের পরিবর্তন হয় কিনা তা নির্ধারণ করা অন্তর্ভুক্ত একটি ইজারা প্রারম্ভিক সমাপ্তির ফলে খরচ হিসাবে কোনো জরিমানা স্বীকৃতিও হতে পারে রবি মাথা নাডুল তথ্য প্রক্রিয়াকরণ করছে সুতরাং আমাকে আমার ইজারা চুক্তি এবং তাদের শর্তাবলীর উপরে থাকতে হবে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন কার্যকর আর্থিক ব্যবস্থাপনার জন্য ইজারা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলি কীভাবে আপনার আর্থিক বিবৃতি এবং সামগ্রিক ব্যবসায়িক কৌশলকে প্রভাবিত করে তা শনাক্ত করা গুরুত্বপূর্ণ শিক্ষক চালিয়ে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য বিরতি দিয়েছিলেন এখন যখন এনএস একসাথ ইজারার জন্য অ্যাকাউন্টিংয়ের জন্য একটি কাঠামো প্রদান করে তখন এটি লক্ষ্য করা অপরিহার্য যে এটি এন্ডএস এক এক ছয় দ্বারা প্রতিস্থাপিত হয়েছে যা ইজারা দেয় এবং অধিকারের বিষয়ে নতুন ধারণাগুলি প্রবর্তন করে সম্পদ ব্যবহার করুন এন্ডেস এক এক ছয়ের অধীনে প্রায় সমস্ত ইজারা ব্যালেন্স সিটে রেকর্ড করা হয় একটি কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার একটি পরিষ্কার ছবি প্রদান করে রবির কৌতূহল আরও গভীর হল সুতরাং এনএস এক এক ছয় আমরা ইজারা পরিচালনা করার উপায় পরিবর্তন করে আসলে রবি শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন এটি শুধুমাত্র ইজারা প্রদানের পরিবর্তে একটি সম্পদ ব্যবহার করার অধিকারের উপর দৃষ্টি নিবদ্ধ করে এই স্থানান্তরটি আপনার বইয়ের দোকানের মতো ব্যবসাগুলিকে তাদের আর্থিক অবস্থান সম্পর্কে আরও সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে সহায়তা করে পাঠ শেষ হওয়ার সাথে সাথে রবি এন্ডেস একসাথ এবং এর উত্তরসূরি এন্ডেস এক এক ছয় সম্পর্কে আরও ভালো বোঝার সাথে শ্রেণিকক্ষের ক্ষমতায়নের অনুভূতি ছেড়ে চলে যান তিনি বুঝতে পেরেছিলেন যে ইজারা পরিচালনা করা কেবল চুক্তির বিষয় নয় এটি কৌশলগতভাবে সম্পদ এবং দায়গুলি পরিচালনা করার বিষয় যা উল্লেখযোগ্যভাবে তার বইয়ের দোকানের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে ইজারা বোঝা তাকে সচেতন সিদ্ধান্ত নিতে এবং আত্মবিশ্বাসের সাথে ব্যবসার জগতে নেভিগেট করতে সক্ষম করবে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল প্রফুল্ল দিনে রবি শ্রেণীকক্ষে প্রবেশ করেন তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরেকটি আকর্ষক পাঠের জন্য উৎসাহের সাথে বুদবুদ হয়ে ওঠে যার মধ্যে জটিল ধারণাগুলিকে মনোমুগ্ধকর বর্ণনায় পরিণত করার দক্ষতা ছিল আজ ফোকাস অ্যান্ড অ্যাস নয় এর উপর ছিল যা কর্মচারীদের সুবিধা সম্বোধন করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিভাবে গল্পের বিন্যাসে উন্মোচিত হবে তা জানতে পেরে রবি উত্তেজিত ছিলেন শিক্ষক শ্রেণীক্ষে প্রবেশের সাথে সাথে তিনি শিক্ষার্থীদের উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানান শুভ সকাল সবাইকে আজ আমরা কর্মচারীদের সুবিধার জগতে অনুসন্ধান করব এবং বুঝতে পারব কীভাবে তারা কর্মচারী এবং ব্যবসা উভয়কেই প্রভাবিত করে কল্পনা করুন রবি আপনি আপনার বইয়ের দোকানের গর্বিত মালিক এবং আপনি কিভাবে আপনার কর্মীদের পুরস্কৃত করবেন এবং সমর্থন করবেন তা বিবেচনা করছেন এই গল্পটি আমাদের এনডাস এক নয় এর অধীনে কর্মচারী সুবিধার সূক্ষ্মতা বুঝতে সাহায্য করবে রবি কৌতূহলী হয়ে নিজের আসনে বসল কর্মচারী সুবিধা বলতে কি বোঝ স্যার শিক্ষক হাসলেন রবির আগ্রহ দেখে কর্মচারী সুবিধা হল কর্মচারীদের বেতন ছাড়াও বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ তারা পেনশন স্বাস্থ্য বিমা বেতনের ছুটি এবং বোনাসের মতো অনেক ফর্মও নিতে পারে এনএস এক নয় এর অধীনে এই সুবিধাগুলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে রবি মাথা নেড়ে কৌতূহলী হয়ে উঠল এই বিভাগগুলো কি স্যার দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন এর অধীনে কর্মচারীদের সুবিধার প্রধানত তিনটি বিভাগ রয়েছে প্রথম বিভাগটি হল স্বল্পমেয়াদী কর্মচারী সুবিধা এগুলি এমন সুবিধা যা রিপোর্টিং সময় শেষ হওয়ার পরে বারো মাসের মধ্যে নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে উদাহরণস্বরূপ আপনি যদি আপনার কর্মীদের বার্ষিক ছুটি বা বোনাস প্রদান করেন যা তারা বছরের মধ্যে ব্যবহার করতে বা গ্রহণ করতে পারে সেগুলি এই বিভাগে পড়বে আপনি এই সুবিধাগুলির সাথে সম্পর্কিত ব্যাকে চিনতে পারবেন কারণ সেগুলি কর্মচারীদের দ্বারা অর্জিত হয় রবি এসব ভাবল তাহলে আমি যদি আমার কর্মচারীদের বিক্রয়ের উপর ভিত্তি করে বছরের শেষে একটি বোনাস দেই তাহলে আমাকে এখনই এর হিসাব দিতে হবে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এখন দ্বিতীয় বিভাগটি হল পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট যার মধ্যে রয়েছে পেনশন এবং অবসরের পরিকল্পনা আপনি যখন আপনার কর্মীদের জন্য একটি পেনশন প্ল্যান অফার করার সিদ্ধান্ত নেন তখন আপনাকে অবশ্যই তাদের কর্মজীবনে এই সুবিধার সাথে যুক্ত ব্যয় চিনতে হবে এটি নিশ্চিত করে যে তারা অবসর নেওয়ার সময় তাদের প্রতি আপনার ভবিষ্যতের বাধ্যবাধকতা পূরণের জন্য আপনি পর্যাপ্ত তহবিল আলাদা করে রেখেছেন রবি প্রশ্ন করে হাত বাড়াল আমি কীভাবে এই খরচ গণনা করব স্যার চমৎকার প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন চাকরি পরবর্তী বেনিফিটগুলির জন্য ব্যয় নির্ধারণ করতে আপনাকে অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন বিবেচনা করতে হবে যার মধ্যে কর্মচারীর আজু এবং বেতন বৃদ্ধির মতো বিভিন্ন কারণের মূল্যায়ন জড়িত এটি আপনাকে এই ভবিষ্যত বাধ্যবাধকতাগুলি কভার করার জন্য কতটা আলাদা করতে হবে তা অনুমান করতে সহায়তা করে রবি চিন্তা করে মাথা নাড়ল এই তথ্য প্রক্রিয়াকরণ এবং তৃতীয় বিভাগ কি তৃতীয় বিভাগ হল অন্যান্য দীর্ঘমেয়াদী কর্মচারী সুবিধা শিক্ষক ব্যাখ্যা করেছেন এ সুবিধাগুলি বারো মাসের মধ্যে নিষ্পত্তি হবে বলে আশা করা যায় না তবে চাকরি পরবর্তী সুবিধাগুলিও নয় একটি উদাহরণ দীর্ঘ পরিষেবা ছুটি বা বিলম্বিত ক্ষতিপূরণ হতে পারে এই সুবিধাগুলির জন্য কর্মচারীরা বছরের পর বছর ধরে তাদের পরিষেবা প্রদান করার কারণে আপনি ব্যয়টিকে স্বীকৃতি দেবেন রবি হাসল আলোকিত বোধ করল সুতরাং আমাকে বিভিন্ন ধরনের সুবিধার জন্য হিসাব করতে হবে যেগুলি কখন নিষ্পত্তি করা হয় এবং সেগুলি কিভাবে আমার অর্থকে প্রভাবিত করে অবশ্যই রবি শিক্ষক গর্বের সঙ্গে বললেন এনএস এক নয়ের অধীনে এই কর্মচারী সুবিধাগুলির জন্য সঠিকভাবে হিসাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাকে কেবল আর্থিক প্রতিবেদনে সহায়তা করে না বরং আপনার কর্মীদের সাথে আপনার সম্পর্ককেও শক্তিশালী করে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে আপনি আপনার বইয়ের দোকানের জন্য প্রতিভাবান কর্মীদের আকর্ষণ করতে এবং ধরে রাখতে পারেন রবি আরেকটা প্রশ্ন করল আমি যদি এই সুবিধাগুলো সঠিকভাবে হিসাব না করি তাহলে কি হবে শিক্ষকের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল আপনি যদি কর্মচারীর সুবিধাগুলি চিনতে বা ভুলভাবে গণনা করতে ব্যর্থ হন তবে এটি আপনার আর্থিক বিবৃতিগুলির জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এটি আপনার ব্যবসার আর্থিক স্বাস্থ্য সম্পর্কে স্টেকহোল্ডারদের বিভ্রান্ত করতে পারে এবং এমনকি আইনি প্রতিক্রিয়াও হতে পারে অতএব কর্মচারী সুবিধার জন্য এর স্বচ্ছতা এবং নির্ভুলতা অপরিহার্য রবি মাথা নাডল বিষয়টির গুরুত্ব বুঝে সুতরাং অ্যান্ডাস এক নয় আমাকে কিভাবে কর্মচারী সুবিধাগুলি কার্যকরভাবে পরিচালনা করতে হয় এবং একজন নিজক কর্তা হিসাবে আমি আমার বাধ্যবাধকতা পূরণ করতে পারি তা নিশ্চিত করতে সাহায্য করে তাই না ঠিক শিক্ষিকা চিৎকার করে উঠলেন একটি ভালোভাবে বলা গল্পের মতো প্রতিটি বিবরণ গুরুত্বপূর্ণ কর্মচারীদের সুবিধাগুলি বোঝার মাধ্যমে আপনি একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরি করতে পারেন আপনার কর্মীদের প্রতিশ্রুতি এবং আনুগত্যের মাধ্যমে আপনার বইয়ের দোকানের সমৃদ্ধি নিশ্চিত করে সেদিন রবি শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তিনি এনএস এক নয় এর গভীর উপলব্ধির সাথে ক্ষমতায়িত হয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে কর্মচারীদের সুবিধাগুলি পরিচালনা করা কেবল বাধ্যবাধকতা পূরণের জন্য নয় এটি তার দলের জন্য একটি সহাযক এবং ফলপ্রসূ পরিবেশ তৈরি করার বিষয় ছিল তার বইয়ের দোকানের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করা অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল বিকেলে রবি তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরও একটি অন্তর্দৃষ্টিপূর্ণ পাঠের জন্য আগ্রহী জটিল বিষয়গুলিকে আকর্ষক গল্পে রূপান্তর করার জন্য পরিচিত ক্লাসরুমে চলে গেল আজকের বিষয় ছিল এনএস দুই শূন্য যা সরকারি অনুদান এবং সরকারি সহায়তার প্রকাশের জন্য এর উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি কৌতূহলী ছিলেন কিভাবে গল্প বলার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ধারণাটি চিত্রিত হবে শিক্ষক কক্ষে প্রবেশের সাথে সাথে তিনি শিক্ষার্থীদের উদ্দীপনার সাথে অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা সরকারি অনুদান এবং সহায়তার আকর্ষণীয় জগতকে অন্বেষণ করব কল্পনা করুন যে আপনি রবি একটি ছোট বইয়ের দোকানের মালিক এবং সম্প্রতি আপনার ব্যবসাকে সমর্থন করার জন্য একটি সরকারি অনুদানের জন্য আবেদন করেছেন এই গল্পটি আমাদের বুঝতে সাহায্য করবে কীভাবে এই ধরনের অনুদানের হিসাব এবং প্রকাশ করা যায় রবি তার আসনে বসল শিখতে প্রস্তুত সরকারি অনুদান আসলে কি স্যার শিক্ষক হাসলেন রবির কৌতূহল অনুভব করলেন একটি সরকারি অনুদান হল সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তা যা নির্দিষ্ট কার্যক্রম বা উদ্যোগকে সমর্থন করে যেমন একটি ব্যবসা শুরু করা বা সম্প্রসারণ করা পরিকাঠামোর উন্নতি করা বা গবেষণা পরিচালনা করা এই অনুদানগুলি বিভিন্ন আকারে আসতে পারে যেমন নগদ অর্থ প্রদান কর সুবিধা বা অনুকূল শর্তে ঋণ রবি মাথা নেড়ে কৌতূহলী হয়ে উঠল সুতরাং আমি যদি আমার বইয়ের দোকানকে নতুন ইনভেন্টরি কিনতে বা দোকানের লেআউট উন্নত করতে সাহায্য করার জন্য একটি অনুদানের জন্য আবেদন করি তাহলে আমি কিভাবে তার জন্য হিসাব করব দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন এনএস দুই শূন্য এর অধীনে সরকারি অনুদানের জন্য অ্যাকাউন্টিং চিকিৎসা নির্ভর করে আপনি কিভাবে অনুদান ব্যবহার করতে চান তার উপর প্রধানত দুটি পন্থা রয়েছে আয় পদ্ধতি এবং বিলম্বিত আয় পদ্ধতি আমাদের গল্পে এগুলো অন্বেষণ করা যাক রবি শিখেছে আরও শুনতে আগ্রহী আয়ের পদ্ধতি কি? শিক্ষক অবিরত বললেন কল্পনা করুন আপনি আপনার বইয়ের দোকানের জন্য নতুন যায় কেনার জন্য এক লক্ষ টাকা নগদ অনুদান পেয়েছেন আয় পদ্ধতির অধীনে আপনি এই অনুদানকে এটি প্রাপ্তির সময়ের আয় হিসাবে স্বীকৃতি দেবেন এর মানে হল যে আপনি যখন অনুদান পাবেন আপনি এটিকে আপনার আয়ের বিবরণীতে আপনার রাজস্বের অংশ হিসাবে রিপোর্ট করবেন সরকারি সহায়তা থেকে অর্জিত সুবিধা প্রতিফলিত করে রবি কিছুক্ষণ ভাবুল তাহলে আমি এই অনুদানটি সেই বছরের জন্য আমার উপার্জনের অংশ হিসাবে দেখাব ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এখন বিলম্বিত আয় পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক এর পরিবর্তে ধরুন আপনি আপনার বইয়ের দোকানে একটি নতুন বিভাগ তৈরি করার জন্য একটি অনুদান পেয়েছেন এই পদ্ধতির অধীনে আপনি অনুদানকে অবিলম্বে আয় হিসাবে স্বীকৃতি দেবেন না পরিবর্তে আপনি এটিকে একটি দায় হিসাবে রেকর্ড করবেন এবং অনুদানের সাথে আপনার অর্জিত সম্পদের দরকারি জীবনের উপর আয় হিসাবে স্বীকৃতি দেবেন এইভাবে অনুদান থেকে আয় সম্পদ ব্যবহারে ব্যয় করা ব্যয়ের সাথে মেলে রবি মাথা নাড়ল বুঝতে শুরু করল তাহলে যদি আমি একটি নতুন পড়ার এলাকা তৈরি করার জন্য একটি অনুদান পাই তাহলে আমি সেই এলাকাটি ব্যবহার করার সময় ধীরে ধীরে সেই আয়কে চিনতে পারব ঠিক শিক্ষক চিৎকার করে বললেন এই পদ্ধতি নিশ্চিত করে যে আপনার আর্থিক বিবৃতি সঠিকভাবে অনুদানের চলমান সুবিধাগুলিকে প্রতিফলিত করে রবি আরেকটা প্রশ্ন করল সরকারি সহায়তার প্রকাশের কি হবে স্যার দারুণ জিজ্ঞাসা রবি শিক্ষক উত্তর দিলেন এনএস দুই শূন্য এর অধীনে আপনাকে প্রাপ্ত সরকারি অনুদানের প্রকৃতি এবং পরিমাণ সম্পর্কেও তথ্য প্রকাশ করতে হবে এর মধ্যে আপনি কিভাবে তাদের জন্য হিসাব করেছেন অনুদানের সাথে সংযুক্ত যে কোন শর্ত এবং আপনার আর্থিক অবস্থানের উপর প্রভাব অন্তর্ভুক্ত আপনার ব্যবসার আর্থিক স্বাস্থ্যের একটি পরিষ্কার ছবি স্টেক হোল্ডারদের দেওয়ার জন্য স্বচ্ছতা অপরিহার্য রবি এই বিষয়টির গুরুত্ব দেখতে শুরু করেছিল সুতরাং আমার গ্রাহক বিনিযোগকারী এবং আমার বইয়ের দোকানে আগ্রহী কারও জন্য স্পষ্টতা নিশ্চিত করার জন্য আমি যে কোনো অনুদানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করতে চাই ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এই স্বচ্ছতা বিশ্বাস তৈরি করে এবং নিশ্চিত করে যে আপনার আর্থিক বিবৃতি নির্ভরযোগ্য এবং তথ্যপূর্ণ রবি সরকারি অনুদানের তাৎপর্য বিবেচনা করেছিলেন তাহলে তারা আমার বইয়ের দোকানের জন্য একটি মূল্যবান সম্পদ হতে পারে যা আমাকে আমার পরিষেবা বৃদ্ধি করতে এবং উন্নত করতে সাহায্য করবে অবশ্যই রবি শিক্ষক গর্বের সঙ্গে বললেন যখন বুদ্ধিমানের সাথে ব্যবহার করা হয় তখন সরকারি অনুদান আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারে যাই হোক সঠিক আর্থিক রেকর্ড বজায় রাখতে এবং প্রবিধান মেনে চলার জন্য তাদের সঠিকভাবে হিসাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠের সমাপ্তির সাথে সাথে রবি শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেলেন এনএস দুই শূন্য সম্পর্কে আলোকিত অনুভব করে তিনি বুঝতে পেরেছিলেন যে কিভাবে সরকারি অনুদানের হিসাব করতে হয় এবং সরকারি সহায়তা প্রকাশ করতে হয় তা বোঝা কেবল সংখ্যার বিষয় নয় এটি ছিল কৌশলগতভাবে সম্পদ ব্যবহার করার বিষয়ে যা তার বইয়ের দোকানকে স্বচ্ছতা এবং সম্মতি নিশ্চিত করতে সাহায্য করতে পারে এই জ্ঞানের সাথে রবি তার প্রিয় বইয়ের দোকানের বৃদ্ধি এবং সাফল্যকে সমর্থন করবে এমন জ্ঞাত সিদ্ধান্ত নিতে সজ্জিত বোধ করে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল দিনে রবি তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরও একটি আকর্ষক পাঠের জন্য উত্তেজিত হয়ে ক্লাসরুমে চলে গেলেন জটিল বিষয়গুলিকে ঘিরে মনোমুগ্ধকর গল্প বুননের জন্য বিখ্যাত আজ ফোকাস ছিল এনএস দুই এক যা বৈদেশিক মুদ্রার হারে পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করে রবি কৌতূহলী ছিলেন কিভাবে তার শিক্ষক গল্প বলার মাধ্যমে এই বিষয়টিকে জীবন্ত করবেন শিক্ষক কক্ষে প্রবেশের সাথে সাথে তিনি শিক্ষার্থীদের উদ্দীপনার সাথে অভ্যর্থনা জানান শুভ সকাল সবাইকে আজ আমরা বৈদেশিক মুদ্রার হারের আকর্ষণীয় জগৎ এবং কিভাবে তারা ব্যবসায়কে প্রভাবিত করে তা অন্বেষণ করতে যাচ্ছি কল্পনা করুন যে আপনি রবি একটি ছোট বইয়ের দোকানের মালিক যেটি বিভিন্ন দেশ থেকে বই আমদানি করে এই গল্পটি আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে বৈদেশিক মুদ্রার হারের ওঠানামা আপনার ব্যবসায়িক কার্যক্রম এবং আর্থিক প্রতিবেদনকে প্রভাবিত করে রবি নিজের আসনে বসল শিখতে আগ্রহী বিদেশি বিনিময় হার বলতে কি বুঝ স্যার শিক্ষক হাসলেন রবির কৌতূহল অনুভব করলেন বৈদেশিক বিনিময় হার একটি মুদ্রার সাথে অন্য মুদ্রার মানকে বোঝায় উদাহরণস্বরূপ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বই আমদানি করেন তাহলে আপনার কেনাকাটা করার জন্য আপনাকে ভারতীয় রূপীকে মার্কিন ডলারে রূপান্তর করতে হবে বিনিময় হার নির্ধারণ করে যে আপনাকে এক ডলারের জন্য কত টাকা দিতে হবে অর্থনৈতিক অবস্থা সুদের হার এবং রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিভিন্ন কারণের কারণে এই হারগুলি ওঠানামা করতে পারে রবি মাথা নাড়ল কৌতূহলী হলো। তাহলে এই অস্থিরতা আমার বইয়ের দোকানকে কিভাবে প্রভাবিত করে দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন আসুন কল্পনা করুন যে আপনি এক হাজার মার্কিন ডলার মূল্যের জনপ্রিয় উপন্যাসের সেট আমদানি করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি যখন কেনাকাটা করেন তখন বিনিময় হার হয় পঁচাত্তর টাকা থেকে এক ডলার যার অর্থ লেনদেনটি সম্পূর্ণ করতে আপনার পঁচাত্তর হাজার টাকা প্রয়োজন রবি দৃশ্যপট চিত্রিত বুঝলাম কিন্তু আমার অর্ডার দেওয়ার পর যদি বিনিময় হার পরিবর্তিত হয় ঠিক শিক্ষক চালিয়ে গেলেন এখন ধরুন যে আপনার শিপমেন্ট আসার সময় বিনিময় হার আশি টাকা থেকে এক ডলারে পরিবর্তিত হয়েছে একই উপন্যাসের সেটের জন্য আপনার এখন আশি হাজার টাকা লাগবে এই বৃদ্ধির অর্থ হল এই বইগুলি কেনার জন্য আপনার খরচ বেড়েছে আপনার লাভের মার্জিনকে প্রভাবিত করছে রবি এসব ভাবল তাহলে অস্থির বিনিময় হার অপ্রত্যাশিতভাবে আমার খরচ বাড়াতে পারে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এনএস দুই একের অধীনে ব্যবসাগুলিকে তাদের আর্থিক বিবৃতিতে এই বৈদেশিক মুদ্রার লেনদেনের জন্য অ্যাকাউন্ট করতে হবে আপনি যখন আপনার লেনদেন রেকর্ড করেন আপনি প্রাথমিকভাবে লেনদেনের তারিখে বিনিময় হারে তাদের চিনতে পারবেন যাই হোক প্রতিটি রিপোর্টিং সময়ের শেষে আপনাকে বর্তমান বিনিময় হার ব্যবহার করে এই বৈদেশিক মুদ্রার আর্থিক আইটেমগুলি যেমন নগদ প্রাপ্য এবং প্রদেয় জিনিসগুলিকে পুনরায় মূল্যায়ন করতে হবে রবি প্রশ্ন করে হাত বাড়াল বিনিময় হার আমার পক্ষে পরিবর্তিত হলে কি হবে চমৎকার অনুসন্ধান রবি শিক্ষক উত্তর দিলেন যদি বিনিময় হার উন্নত হয় এবং আরও অনুকূল হয়ে ওঠে তাহলে এটি আপনার খরচ কমাতে পারে উদাহরণস্বরূপ যদি বিনিময় হার সত্তর টাকা থেকে এক ডলারে নেমে আসে তাহলে একই সেট উপন্যাস কিনতে আপনার প্রয়োজন হবে মাত্র সত্তর হাজার টাকা এই ক্ষেত্রে আপনি একটি বৈদেশিক মুদ্রার লাভ চিনতে পারেন যা আপনার আর্থিক ফলাফলকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে রবি মাথা নাডল বিনিময় হার নিরীক্ষণের গুরুত্ব দেখতে শুরু করল তাহলে আমি শুধুমাত্র কেনাকাটা করার সময় নয় তার পরেও নিয়মিতভাবে এই হারগুলি সম্পর্কে সচেতন হতে হবে ঠিক শিক্ষক গর্বের সঙ্গে বললেন এই সচেতনতা আপনাকে আপনার বৈদেশিক মুদ্রার ঝুঁকি আরও কার্যকরভাবে পরিচালনা করতে দেয় উপরন্তু আপনি যখন আপনার আর্থিক বিবৃতি প্রস্তুত করেন তখন আপনাকে অবশ্যই কোনো বৈদেশিক মুদ্রা লাভ বা ক্ষতি প্রকাশ করতে হবে মুদ্রার ওঠা কিভাবে আপনার ব্যবসাকে প্রভাবিত করে তার একটি পরিষ্কার চিত্র প্রদান করে রবি বিষয়টা দেখে মুগ্ধ হয়ে গেল সুতরাং যদি আমার একাধিক মুদ্রায় লেনদেন থাকে তাহলে আমাকে সেগুলি ট্র্যাক করতে হবে অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন প্রতিটি বৈদেশিক মুদ্রার লেনদেনের জন্য আলাদাভাবে হিসাব করতে হবে এবং বিনিময় হারের ওঠানামার উপর ভিত্তি করে আপনার লাভ বা ক্ষতির বিবৃতিতে যে কোনো সমন্বয় আপনাকে অবশ্যই চিনতে হবে পাঠ চলতে থাকলে শিক্ষক বৈদেশিক মুদ্রার হারের পরিবর্তনের প্রভাব বোঝার তাৎপর্যের ওপর জোর দেন এই ঝুঁকিগুলি কার্যকরভাবে পরিচালনা করার মাধ্যমে আপনি আপনার বইয়ের দোকানের লাভজনকতা রক্ষা করতে পারেন এবং নিশ্চিত করতে পারেন যে আপনি মুদ্রার ওঠানামা থেকে উদ্ভূত যে কোনো সম্ভাব্য চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছেন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি এনএস দুই এক সম্পর্কে নতুন জ্ঞানের সাথে ক্ষমতায়িত বোধ করে রুম ছেড়ে চলে গেলেন তিনি বুঝতে পেরেছিলেন যে বৈদেশিক মুদ্রার হারের পরিবর্তনের প্রভাব বোঝা কেবল অ্যাকাউন্টিং সম্পর্কে নয় এটি তার বইয়ের দোকানের আর্থিক স্বাস্থ্য রক্ষা করতে পারে এমন জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল এই জ্ঞানের সাথে রবি আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতাগুলি নেভিগেট করার জন্য সজ্জিত বোধ করেন এটি নিশ্চিত করে যে তার ব্যবসা একটি চির পরিবর্তিত বৈশ্বিক ল্যান্ডস্কেপে সমৃদ্ধ হয়েছে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি শীতল এবং বাতাসের বিকেলে রবি অধীর আগ্রহে শ্রেণিকক্ষে প্রবেশ করেন তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরও একটি আলোকিত পাঠের প্রত্যাশা করে যিনি এমনকি সবচেয়ে শুষ্ক বিষয়গুলিকে আকর্ষণীয় গল্পে রূপান্তরিত করার জন্য পরিচিত ছিলেন আজ বিষয় ছিল এনএস দুই তিন যা ঋণ নেওয়ার খরচ নিয়ে কাজ করে রবি কৌতূহলী ছিলেন কিভাবে তার শিক্ষক তার একটি স্বাক্ষর বর্ণনার মাধ্যমে এই ধারণাটি উন্মোচন করবেন শিক্ষক প্রবেশ করার সাথে সাথে তিনি উষ্ণ হাসি হেসে তার ছাত্রদের অভ্যর্থনা জানালেন বিকাল সবাইকে আজ আমরা ধারের খরচের জগতে ডুব দিতে যাচ্ছি কল্পনা করুন রবি আপনি আপনার বইয়ের দোকানে একটি নতুন বিভাগ তৈরি করার জন্য একটি ঋণ নিয়েছেন হয়তো একটি আরামদায়ক পড়ার জায়গা যেখানে আরামদায়ক চেয়ার এবং লেটেস্ট বই ভর্তি শেল্ফ রয়েছে এই গল্পটি আমাদের বুঝতে সাহায্য করবে কীভাবে ধারের সাথে যুক্ত খরচের হিসাব করতে হয় রবি যথারীতি কৌতূহল নিয়ে বসল ধার খরচ বলতে কি বুঝ স্যার ব্যাখ্যা শুরু করতেই শিক্ষকের মুখ উজ্জ্বল হয়ে উঠল ঋণ গ্রহণের খরচ বলতে আপনি যখন কোনো সম্পদের অর্থায়নের জন্য ঋণ গ্রহণ করেন যেমন আপনার বইয়ের দোকান সম্প্রসারণের জন্য আপনি যে সুদ এবং অন্যান্য খরচ বহন করেন তা বোঝায় এই খরচগুলির মধ্যে ঋণের সুদ ঋণদাতাদের দেওয়া কোনো ফি এবং কখনো কখনও আপনি যদি বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে থাকেন তবে ঋণের বিনিময় হারের পার্থক্য অন্তর্ভুক্ত থাকতে পারে রবি মাথা নেড়ে কৌতূহলী হয়ে উঠল তাহলে আমি যদি আমার বইয়ের দোকান সম্প্রসারণের জন্য একটি ঋণ গ্রহণ করি তাহলে সেই ঋণের উপর আমি যে সুদ প্রদান করি তা ধারের খরচ হবে ঠিক রবি শিক্ষক হেসে জবাব দিলেন কিন্তু এর আরও অনেক কিছু আছে এনএস দুই তিনের অধীনে মূল প্রশ্ন হল ধার নেওয়ার খরচগুলি অবিলম্বে ব্যয় করা উচিত নাকি মূলধন করা উচিত অর্থাৎ আপনি যে সম্পদ তৈরি করছেন তার খরচের সাথে যোগ করা এটি নির্ভর করে আপনি যে ধরনের সম্পদের অর্থায়ন করছেন তার উপর রবি সামনে ঝুঁকে পড়ল বুঝতে আগ্রহী ঋণ খরচের মূলধন বলতে আপনি কি বোঝেন দারুণ প্রশ্ন শিক্ষক চিৎকার করে বললেন ধরুন আপনি আপনার বইয়ের দোকানে সেই নতুন পড়ার বিভাগটি তৈরি করতে দশ লাখ টাকা ঋণ নিয়েছেন নির্মাণে কিছুটা সময় লাগবে হয়তো ছয় মাস এই সময়ের মধ্যে আপনি ঋণের সুদ পরিশোধ করছেন সেই সুদটিকে এখনই একটি ব্যয় হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে আপনি এটিকে মূলধন করতে পারেন যার অর্থ আপনি নতুন বিভাগের মোট খরচের সাথে সুদের খরচ যোগ করুন রবি হাত বাড়াল তাই নির্মাণের সময় আমি যে সুদ দিচ্ছি তা সম্পদের খরচের অংশ হয়ে যায় ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এনএস দুই তিনের অধীনে আপনি যদি একটি যোগ্য সম্পদ নির্মাণের জন্য অর্থ ধার করেন যেমন আপনার বইয়ের দোকানের নতুন বিভাগ নির্মাণের সময়কালে আপনার যে সুদ খরচ হয় তা সম্পদের খরচের সাথে যোগ করা হয় এর মানে আপনি সম্পদের মূল্যের অংশ হিসেবে ঋণ নেওয়ার খরচকে চিনতে পারেন তাৎক্ষণিক খরচ হিসেবে নয় রবি কিছুক্ষণ ভাবল একটি যোগ্য সম্পদ কি স্যার আবারও ভালো প্রশ্ন রবি শিক্ষক জবাব দিলেন একটি যোগ্যতা অর্জনকারী সম্পদ এমন একটি যা এর উদ্দেশ্যমূলক ব্যবহারের জন্য প্রস্তুত হতে যথেষ্ট সময় নেয় আপনার ক্ষেত্রে নতুন পঠন বিভাগটি একটি যোগ্য সম্পদ হবে কারণ এটি তৈরি করতে কয়েক মাস সময় লাগে অন্যদিকে আপনি যদি আরও বেশি বই বা ছোট সরঞ্জাম কেনার জন্য ঋণ নিয়ে থাকেন তবে সেগুলি যোগ্য সম্পদ হবে না কারণ সেগুলি অবিলম্বে ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে ঋণ নেওয়ার খরচ এখনই ব্যয় করা হবে রবি মাথা নেড়ে ধারণাটি বুঝতে শুরু করে সুতরাং আমি যদি এমন কিছু নির্মাণ করি যা সময় নেয় আমি ধার নেওয়ার খরচ পুঁজি করে নিই কিন্তু যদি এটি এখনই ব্যবহারের জন্য প্রস্তুত কিছুর জন্য হয় তাহলে আমি ধারের খরচ বহন করব ঠিক শিক্ষক গর্বের সঙ্গে বললেন এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় একবার নির্মাণ সম্পন্ন হলে আপনি ঋণ নেওয়ার খরচ পুঁজি করা বন্ধ করে দেন সেই বিন্দু থেকে ঋণের উপর আরও সুদের অর্থপ্রদান আপনার লাভ এবং ক্ষতির বিবরণীতে একটি ব্যয় হিসাবে বিবেচিত হবে রবি আরেকটা প্রশ্ন করল নির্মাণ বিলম্বিত হলে কি হবে আমি কি এখনও ধারের খরচ পুঁজি করতে পারি রবির বিস্তারিত মনোযোগ দেখে শিক্ষক হাসলেন চমৎকার প্রশ্ন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরের কারণে নির্মাণ বিলম্বিত হয় যেমন খারাপ আবহাওয়া বা নিয়ন্ত্রক অনুমোদন আপনি ঋণ নেওয়ার খরচ পুঁজি করে চালিয়ে যান যাই হোক যদি বিলম্ব আপনার নিয়ন্ত্রণে থাকে যেমন দুর্বল প্রকল্প ব্যবস্থাপনা তাহলে আপনি সেই সময়ের মধ্যে পুঁজি করা বন্ধ করুন রবি মুগ্ধ হয়েছিলেন যে কীভাবে এমন আপাত দৃষ্টিতে সহজবদ্ধ বিষয় এতগুলি স্তর থাকতে পারে সুতরাং এনেস দুই তিন আমাকে বুঝতে সাহায্য করে যে আমি কি অর্থায়ন করছি তার প্রকৃতি এবং কখন সম্পদ ব্যবহারের জন্য প্রস্তুত হবে তার উপর ভিত্তি করে কিভাবে ঋণ নেওয়ার খরচের হিসাব করতে হয় ঠিক রবি শিক্ষিকা বিস্মিত হয়ে বললেন যথাযথভাবে ঋণ নেওয়ার খরচকে পুঁজি করে আপনি নিশ্চিত করেন যে আপনার আর্থিক বিবৃতি আপনার সম্পদের প্রকৃত মূল্যকে সঠিকভাবে প্রতিফলিত করে এটি গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার আর্থিক প্রতিবেদনগুলি পড়া যে কেউ বিনিযোগকারী ঋণদাতা বা অন্যান্য স্টেকহোল্ডারদের একটি পরিষ্কার ছবি দেয় পাঠের সমাপ্তি ঘটলে রবি শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেলেন এনএস দুই তিনের গভীর উপলব্ধির সাথে ক্ষমতায়িত হয় তিনি বুঝতে পারলেন যে ঋণ নেওয়ার খরচের হিসাব শুধুমাত্র সুদের অর্থ প্রদান পরিচালনা করা নয় এটি তার আর্থিক বিবৃতিগুলি তার বইয়ের দোকানের বৃদ্ধির সম্পূর্ণ গল্প বলেছিল তা নিশ্চিত করার বিষয় ছিল এই জ্ঞানের সাথে রবি জ্ঞাত সিদ্ধান্ত নিতে প্রস্তুত বোধ করেছিলেন যা তার ব্যবসাকে আর্থিকভাবে ভালোভাবে প্রসারিত করতে সহায়তা করবে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল এবং প্রফুল্ল সকালে রবি শ্রেণীকক্ষে প্রবেশ করেন তার প্রিয় শিক্ষকের কাছ থেকে দিনের পাঠ শোষণ করতে আগ্রহী জটিল বিষয়গুলিকে চিত্তাকর্ষক গল্পে রূপান্তরিত করার জন্য বিখ্যাত আজকের বিষয় ছিল এনএস দুই চার যা সংশ্লিষ্ট পক্ষের প্রকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি কৌতূহলী ছিলেন কিভাবে তার শিক্ষক গল্প বলার মাধ্যমে এই ধারণাটি চিত্রিত করবেন শিক্ষক কক্ষে প্রবেশের সাথে সাথে ছাত্রদের উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানান শুভ সকাল সবাইকে আজ আমরা সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের জগত এবং আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কে জানতে যাচ্ছি কল্পনা করুন রবি আপনি একটি জনপ্রিয় বইয়ের দোকানের মালিক এবং আপনি পরিবারের একজন সদস্যের সাথে ব্যবসা করার কথা ভাবছেন এই গল্পটি আমাদের সংশ্লিষ্ট পক্ষের প্রকাশের তাৎপর্য বুঝতে সাহায্য করবে রবি কৌতূহলী হয়ে নিজের আসনে বসল সংশ্লিষ্ট পক্ষের লেনদেন বলতে আপনি কি বোঝেন স্যার শিক্ষক শুরু করলেন সম্পর্কিত পক্ষের লেনদেন ঘটে যখন দুটি পক্ষ এমনভাবে সংযুক্ত থাকে যা তাদের ব্যবসায়িক লেনদেনকে প্রভাবিত করতে পারে এটি পারিবারিক বন্ধন মালিকানা স্বার্থ বা নিয়ন্ত্রণের মাধ্যমে হতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি আপনার চাচার মালিকানাধীন কোনো প্রকাশনা সংস্থা থেকে বই কেনার সিদ্ধান্ত নেন তাহলে সেই লেনদেনটিকে একটি সংশ্লিষ্ট পক্ষের লেনদেন বলে গণ্য করা হবে রবি মাথা নাডলু বুঝতে শুরু করল তাহলে এটি এমন লেনদেন সম্পর্কে যা এমন পক্ষগুলিকে জড়িত করে যাদের একটি বিশেষ সম্পর্ক আছে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এনএস দুই চারের এর অধীনে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যবসাগুলিকে অবশ্যই এই সম্পর্কিত পক্ষের লেনদেনগুলি প্রকাশ করতে হবে এটি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কিত দলগুলি সম্পর্কহীন দলগুলির মতো একই শর্তে কাজ করতে পারে না উদাহরণস্বরূপ আপনি অন্য প্রকাশকের থেকে আপনার চাচার কাছ থেকে আরও ভালো চুক্তি পেতে পারেন যা আপনার আর্থিক বিবৃতির ন্যায্যতাকে প্রভাবিত করতে পারে রবি কিছুক্ষণ ভাবুল আমার যদি সংশ্লিষ্ট পক্ষের লেনদেন থাকে তাহলে আমাকে কি ধরনের প্রকাশ করতে হবে শিক্ষক অব্যাহত রেখেছিলেন আপনাকে সংশ্লিষ্ট পক্ষের সাথে সম্পর্কের প্রকৃতি যে লেনদেনগুলি ঘটেছে এবং জড়িত পরিমাণগুলি প্রকাশ করতে হবে পর্যাপ্ত তথ্য প্রদান করা অপরিহার্য যাতে আর্থিক বিবৃতি ব্যবহারকারীরা বুঝতে পারে কিভাবে এই লেনদেনগুলি আপনার ব্যবসাকে প্রভাবিত করতে পারে রবি হাত তুল্য আরও জানতে আগ্রহী আপনি কি আমাকে একটি উদাহরণ দিতে পারেন স্যার নিশ্চয়ই রবি শিক্ষক তার উৎসাহে খুশি হয়ে উত্তর দিলেন ধরুন আপনি আপনার মামার প্রকাশনা সংস্থার কাছে দশ হাজার টাকা মূল্যের বই বিক্রি করেছেন এবং তারপর আপনার বইয়ের দোকানে প্রচারমূলক সহায়তার বিনিময়ে পাঁচ হাজার টাকা পেয়েছেন আপনার আর্থিক বিবৃতিতে আপনি আপনার চাচার সাথে আপনার সম্পর্কের প্রকৃতি লেনদেনগুলি এবং তাদের আর্থিক মূল্য প্রকাশ করবেন এইভাবে আপনার আর্থিক প্রতিবেদনের দিকে তাকিয়ে যে কেউ দেখতে পাবে যে আপনি একটি সংশ্লিষ্ট পক্ষের সাথে লেনদেন করেছেন এবং এই লেনদেনগুলি ন্যায্যভাবে পরিচালিত হয়েছে কিনা তা মূল্যায়ন করতে পারবেন রবি এই প্রকাশের গুরুত্ব দেখতে শুরু করেছিল তাই এটা শুধু সংখ্যার রিপোর্ট করা নয় এটা নিশ্চিত করা যে সব কিছু স্বচ্ছ এবং বোঝা যায় ঠিক রবি শিক্ষক গর্বের সঙ্গে বললেন স্বচ্ছতা বিনিযোগকারী ঋণদাতা এবং গ্রাহকদের সহ স্টেকহোল্ডারদের সাথে আস্থা তৈরির মূল চাবিকাঠি যদি তারা সংশ্লিষ্ট পক্ষের লেনদেন সম্পর্কে সচেতন থাকে তাহলে তারা আপনার ব্যবসার বিষয়ে অবগত সিদ্ধান্ত নিতে পারে রবি সম্ভাব্য প্রভাবের কথা ভাবুন আমি যদি এই লেনদেনগুলি প্রকাশ না করি তবে কি হবে তাহলে কি হবে শিক্ষকের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল আপনি সংশ্লিষ্ট পক্ষের লেনদেন প্রকাশ করতে ব্যর্থ হলে এটি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে এটি এমন ধারণা তৈরি করতে পারে যে আপনার আর্থিক বিবৃতিগুলি বিভ্রান্তিকর যা আপনার খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং স্টেক হোল্ডারদের সাথে আস্থা নষ্ট করতে পারে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় এবং প্রকাশের প্রয়োজনীয়তাগুলি মেনে চলতে ব্যর্থ হলে জরিমানা হতে পারে রবি মাথা নাডল এই ধারণার গুরুত্ব বুঝতে পেরে সুতরাং সংশ্লিষ্ট পক্ষের প্রকাশ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় তারা আর্থিক প্রতিবেদনের অখণ্ডতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম শিক্ষক নিশ্চিত করলেন সকল সংশ্লিষ্ট পক্ষের লেনদেন সঠিকভাবে প্রকাশ করা হয়েছে তা নিশ্চিত করার মাধ্যমে আপনি আপনার ব্যবসার সুনাম রক্ষা করেন এবং আপনার আর্থিক প্রতিবেদনে জবাবদিহিতার প্রচার করেন পাঠ সমাপ্ত হওয়ার সাথে সাথে রবি শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেলেন এনএস চার সম্পর্কে আলোকিত অনুভূতি তিনি বুঝতে পেরেছিলেন যে সংশ্লিষ্ট পক্ষের লেনদেনগুলি তার বইয়ের দোকানের আর্থিক বিবৃতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য স্বচ্ছতা অত্যাবশ্যক এই জ্ঞানের সাথে রবি নৈতিকভাবে এবং দায়িত্বের সাথে তার ব্যবসা পরিচালনা করতে সজ্জিত বোধ করেন এটি নিশ্চিত করে যে তিনি তার আর্থিক লেনদেনে সর্বদা সত্ত্বাকে প্রথমে রাখেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল বিকেলে রবি তার শ্রেণিক্ষে চলে গেলেন তার প্রিয় শিক্ষকের কাছ থেকে শিখতে আগ্রহী যিনি জটিল বিষয়গুলির চারপাশে মনোমুগ্ধকর আখ্যান বুনতে তার দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন আজকের পাঠটি এনএস দুই সাতের উপর দৃষ্টি নিবদ্ধ করে যা পৃথক আর্থিক বিবৃতি নিয়ে কাজ করে রবি কৌতূহলী ছিলেন কীভাবে তার শিক্ষক গল্প বলার মাধ্যমে এই বিষয়টিকে জীবন্ত করবেন শিক্ষক কক্ষে প্রবেশ করার সাথে সাথে তিনি তার ছাত্রদের উৎসাহের সাথে অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা পৃথক আর্থিক বিবৃতি বিশ্বের মধ্যে ডাও যাচ্ছে কল্পনা করুন রবি আপনি একটি সফল বইয়ের দোকানের মালিক এবং সময়ের সাথে সাথে আপনি একটি সহায়ক হিসাবে একটি ছোট প্রকাশনা সংস্থা শুরু করার সিদ্ধান্ত নেন এই গল্পটি আমাদের আলাদা আর্থিক বিবৃতিগুলির গুরুত্ব এবং নীতিগুলি বুঝতে সাহায্য করবে রবি তার সিটে বসল দৃশ্য দেখে কৌতূহলী হয়ে গেল তাহলে আলাদা আর্থিক বিবৃতি বলতে আপনি কি বোঝেন স্যার শিক্ষক হাসলেন এবং শুরু করলেন পৃথক আর্থিক বিবৃতি হল একটি সত্তার দ্বারা প্রস্তুতকৃত আর্থিক প্রতিবেদন যেমন আপনার বইয়ের দোকান যেটি তার সহায়ক সংস্থা বা অন্যান্য সংস্থা থেকে স্বাধীনভাবে কাজ করে আমাদের ক্ষেত্রে যদিও আপনার একটি বইয়ের দোকান এবং একটি প্রকাশনা সংস্থা আছে প্রতিটির জন্য আর্থিক বিবৃতি আলাদাভাবে প্রস্তুত করা হবে এটি আপনাকে প্রতিটি ব্যবসার কর্মক্ষমতা এবং আর্থিক অবস্থান স্বাধীনভাবে দেখতে দেয় রবি মাথা নেবে ধারণাটা বোঝার চেষ্টা করল সুতরাং আমি যদি আমার বইয়ের দোকান এবং আমার প্রকাশনা সংস্থার জন্য আলাদা আর্থিক বিবরণী প্রস্তুত করি তাহলে আমি মূল্যায়ন করতে পারি যে প্রত্যেকে তাদের অর্থ মিশ্রিত না করে কিভাবে করছে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন আলাদা আর্থিক বিবৃতি প্রস্তুত করে আপনি প্রতিটি সত্ত্বার লাভ সম্পদ এবং দায় মূল্যায়ন করতে পারেন সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিটি ব্যবসার আর্থিক স্বাস্থ্য বোঝার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যদি আপনার বইয়ের দোকান সমৃদ্ধ হয় কিন্তু আপনার প্রকাশনা সংস্থা সংগ্রাম করছে তাহলে আপনি একটির আর্থিক ফলাফল অন্যটিকে প্রভাবিত না করে সমন্বয়ের প্রয়োজনীয়তা শনাক্ত করতে পারেন রবি তার হাত বাড়াল আরও স্পষ্টীকরণের জন্য আগ্রহী আমার আলাদা আর্থিক বিবৃতিতে আমার কোন নির্দিষ্ট তথ্য অন্তর্ভুক্ত করা উচিত স্যার দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন আলাদা আর্থিক বিবৃতিতে আপনার প্রতিটি সত্ত্বার জন্য আপনার সম্পদ দায় ইকুইটি আয় এবং ব্যয় অন্তর্ভুক্ত করা উচিত আপনি সাবসিডিয়ারিগুলিতে আপনার বিনিযোগগুলিকে মূল্যে চিনতে পারবেন এবং সাবসিডিয়ারি থেকে প্রাপ্ত যে কোনো লভ্যাংশ আপনার আয় বিবরণীতে স্বীকৃত হবে এটি আপনার বইয়ের দোকান এবং আপনার প্রকাশনা সংস্থার আর্থিক অবস্থার আলাদাভাবে একটি স্পষ্ট চিত্র দেয় রবি এক মুহূর্ত ভেবে জিজ্ঞেস করল একত্রীকরণের কথা কী সহায়ক সংস্থাগুলির সাথে ব্যবসার কথা বলার সময় আমি প্রায়ই একত্রিত আর্থিক বিবৃতি সম্পর্কে শুনি শিক্ষক রবির কৌতূহলে খুশি হয়ে মাথা নাড়লেন তুমি ঠিক বলেছ একত্রিত আর্থিক বিবৃতিগুলি মূল কোম্পানি এবং এর সহযোগী সংস্থাগুলির আর্থিক ফলাফলগুলিকে একটি ব্যাপক প্রতিবেদনে একত্রিত করে যাই হোক পৃথক আর্থিক বিবৃতি প্রতিটি সত্তার পৃথক কর্মক্ষমতা উপর ফোকাস যারা আপনার ব্যবসার প্রতিটি অংশের নির্দিষ্ট অবদান বুঝতে চান তাদের জন্য এটি বিশেষভাবে উপযোগী রবি এই পদ্ধতির প্রভাব নিয়ে চিন্তা করেছিলেন তাহলে স্বচ্ছতা এবং স্বচ্ছতার জন্য আলাদা আর্থিক বিবৃতি অপরিহার্য অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন তারা স্টেকহোল্ডারদের প্রতিটি সত্তার কর্মক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং আর্থিক প্রতিবেদন স্পষ্ট এবং বোধগম্যতা নিশ্চিত করতে সহায়তা করে আপনি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ঋণ সুরক্ষিত করতে বা আপনার ব্যবসায়িক কৌশল বিশ্লেষণ করতে চাইছেন কিনা তা অবগত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠের অগ্রগতির সাথে সাথে শিক্ষক এনএস দুই সাত মেনে চলার তাৎপর্যের উপর জোর দিয়েছেন আলাদা আর্থিক বিবৃতি প্রস্তুত করার মাধ্যমে আপনি জবাবদিহিতা এবং স্বচ্ছতা প্রচার করেন আপনার স্টেকহোল্ডারদের সঠিক আর্থিক তথ্যের উপর ভিত্তি করে জ্ঞাত সিদ্ধান্ত নিতে অনুমতি দেয় ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি এনএস দুই সাত সম্পর্কে আলোকিত বোধ করে চলে গেলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার বইয়ের দোকান এবং প্রকাশনা ঘরের জন্য আলাদা আর্থিক বিবরণী প্রস্তুত করা তাকে প্রতিটি ব্যবসার আর্থিক স্বাস্থ্যকে স্বাধীনভাবে মূল্যায়ন করতে দেয় এই জ্ঞানের সাথে রবি তার আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা এবং স্বচ্ছতা বজায় রেখে একাধিক ব্যবসা পরিচালনার জটিলতাগুলিকে নেভিগেট করতে পারে তা নিশ্চিত করে তার উদ্যোগগুলিকে কার্যকরভাবে পরিচালনা করার ক্ষমতা অনুভব করেছেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক বৃষ্টির বিকেলে যখন ক্লাসরুমের জানালায় ফোঁটা নাচছিল রবি তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরেকটি আকর্ষক পাঠের প্রত্যাশায় ভরা পরিচিত জায়গায় পা রাখেন যার কাছে জটিল বিষয়গুলিকে বাধ্যতামূলক বর্ণনায় পরিণত করার জন্য একটি উপহার ছিল আজকের পাটটিএনএস দুই আটের চারপাশে আবর্তিত হয়েছে যা অ্যাসোসিয়েটস এবং জয়েন্ট ভেঞ্চারে বিনিয়োগকে সম্বোধন করে রবি তার শিক্ষক কীভাবে গল্প বলার মাধ্যমে এই বিষয়টিকে উন্মোচন করবেন তা দেখতে আগ্রহী ছিলেন শিক্ষক প্রবেশ করার সাথে সাথে তিনি তার ছাত্রদের উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন বিকাল সবাইকে আজ আমরা সহযোগী এবং যৌথ উদ্যোগে বিনিয়োগের ধারণাটি অন্বেষণ করব আসুন কল্পনা করুন যে আপনি রবি আপনার বইয়ের দোকান সফলভাবে প্রতিষ্ঠা করেছেন এবং এখন আপনি আপনার দোকানের মধ্যে একটি কফি কর্নার খোলার জন্য অন্য স্থানীয় ব্যবসার সাথে অংশীদারিত্বের কথা বিবেচনা করছেন এই অংশীদারিত্ব আজকের বিষয়ের একটি চমৎকার উদাহরণ হিসেবে কাজ করবে ভাবতেই রবির চোখ জলে উঠল তাহলে সহযোগী এবং যৌথ উদ্যোগ বলতে আপনি কি বোঝেন স্যার শিক্ষক শুরু করলেন একটি সহযোগী হল এমন একটি কোম্পানি যেখানে অন্য কোম্পানির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে সাধারণত ভোটের ক্ষমতার বিশ থেকে পঞ্চাশ শতাংশের মালিকানা দ্বারা প্রতিনিধিত্ব করা হয় বিপরীতে একটি যৌথ উদ্যোগ হল একটি অংশীদারিত্ব যেখানে দুটি বা ততোধিক দল একটি নির্দিষ্ট প্রকল্প হাতে নেওয়ার জন্য একত্রিত হয় সেই প্রকল্পের উপর নিয়ন্ত্রণ ভাগ করে নেয় আমাদের ক্ষেত্রে আপনার বইয়ের দোকান এবং কফি শপ একটি যৌথ উদ্যোগ হবে রবি কৌতূহলী হয়ে সামনে ঝুঁকে পড়ল আমি কিভাবে কফি কর্নারে আমার বিনিয়োগের হিসাব করব দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন যখন আপনি কোনো সহযোগী বা যৌথ উদ্যোগে বিনিয়োগ করেন আপনি ইকুইটি পদ্ধতি ব্যবহার করে এর জন্য হিসাব করেন এর মানে আপনি প্রাথমিকভাবে খরচে বিনিয়োগ চিনতে পারেন পরবর্তীতে আপনি সহযোগী বা যৌথ উদ্যোগের লাভ বা ক্ষতির আপনার অংশ প্রতিফলিত করতে বিনিয়োগের বহনের পরিমাণ সামঞ্জস্য করেন উদাহরণস্বরূপ যদি কফি কর্নার একটি মুনাফা অর্জন করে তাহলে আপনি আপনার আর্থিক বিবৃতিতে আপনার বিনিয়োগের মূল্য বৃদ্ধি করবেন রবি মাথা নেড়ে ধারণাটা বোঝার চেষ্টা করল তাহলে কফি কর্নার যদি এক লাখ টাকা লাভ করে এবং আমি এর পঞ্চাশ শতাংশের মালিক তবে আমি আমার বইয়ে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা চিনব ঠিক শিক্ষক উৎসাহের সাথে নিশ্চিত করলেন উল্টোভাবে যদি কফি কর্নারের ক্ষতি হয় তাহলে আপনি সেই অনুযায়ী আপনার বিনিয়োগের পরিমাণ কমিয়ে দেবেন এই পদ্ধতিটি আপনার আর্থিক বিবৃতিতে সহযোগী বা যৌথ উদ্যোগের কর্মক্ষমতা প্রতিফলিত করে আপনার বিনিয়োগের মূল্যের আরও সঠিক চিত্র দেয় রবি তার হাত বাড়াল আরও স্পষ্টীকরণের জন্য আগ্রহী লভ্যাংশ সম্পর্কে কি এটা কিভাবে কাজ করবে আরেকটি চমৎকার প্রশ্ন শিক্ষক উত্তর দিলেন যদি কফি কর্ণার লভ্যাংশ বিতরণ করে আপনি আপনার আর্থিক বিবৃতিতে সেই লভ্যাংশগুলিকে আয় হিসাবে স্বীকৃতি দেবেন যাই হোক আপনি প্রাপ্ত লভ্যাংশের জন্য আপনার বিনিয়োগের বহনের পরিমাণ সামঞ্জস্য করবেন না কারণ সেগুলি লাভের বন্টন যা ইতিমধ্যেই হিসাব করা হয়েছে রবি এমন একটি অংশীদারিত্বের প্রভাব সম্পর্কে ভেবেছিলেন তাহলে ইকুইটি পদ্ধতি ব্যবহার করে আমি আমার আর্থিক বিবৃতিতে সম্পূর্ণরূপে একত্রিত না করে কফি কর্নারে আমার বিনিয়োগের কার্যকারিতা প্রদর্শন করতে পারি অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন এই পদ্ধতির সাহায্যে আপনি আপনার আর্থিক বিবৃতি পরিষ্কার এবং অর্থবহ রেখে সহযোগী বা যৌথ উদ্যোগের লাভ বা ক্ষতির অংশ প্রতিফলিত করতে পারবেন এটি বিশেষত উপযোগী যখন সহযোগী বা যৌথ উদ্যোগ স্বাধীনভাবে কাজ করে কিন্তু এখনও আপনার সামগ্রিক আর্থিক স্বাস্থ্যের জন্য তাৎপর্যপূর্ণ পাঠের অগ্রগতির সাথে সাথে শিক্ষক সহযোগী এবং যৌথ উদ্যোগ সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য প্রকাশের গুরুত্ব তুলে ধরেন আপনাকে অবশ্যই সহযোগী বা যৌথ উদ্যোগের সাথে আপনার সম্পর্কের প্রকৃতি বিনিয়োগের পরিমাণ এবং লাভ বা ক্ষতির অংশ সম্পর্কে বিশদ প্রকাশ করতে হবে এই স্বচ্ছতা স্টেকহোল্ডারদের আপনার আর্থিক অবস্থানের উপর এই বিনিয়োগের প্রভাব বুঝতে সাহায্য করে রবি তার উপর স্বচ্ছতার অনুভূতি অনুভব করল সুতরাং এনএস দুই আট শুধুমাত্র আমাকে এই বিনিয়োগের জন্য কীভাবে হিসাব দিতে হয় সেই বিষয়েই নির্দেশনা দেয় না বরং প্রতিবেদনে স্বচ্ছতার গুরুত্বের ওপরও জোর দেয় ঠিক শিক্ষক গর্বের সঙ্গে বললেন এনএস দুই আটের নীতিগুলি অনুসরণ করে আপনি নিশ্চিত করেন যে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার বিনিয়োগের একটি ন্যায্য দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে স্টেকহোল্ডারদেরকে অবহিত সিদ্ধান্ত নিতে দেয় ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি সহযোগী এবং যৌথ উদ্যোগে বিনিয়োগের ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে শ্রেণিকক্ষ ছেড়ে চলে যান তিনি বুঝতে পেরেছিলেন যে অংশীদারিত্বে প্রবেশ করা শুধুমাত্র তার বইয়ের দোকানকে উন্নত করতে পারে না বরং আর্থিক প্রতিবেদনে মূল্যবান অন্তর্দৃষ্টিও দিতে পারে এই জ্ঞানের সাথে রবি তার আর্থিক লেনদেনে স্বচ্ছতা এবং নির্ভুলতা বজায় রেখে নতুন ব্যবসার সুযোগ অন্বেষণ করতে সজ্জিত বোধ করেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি জমজমাট বিকেলে রবি তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরও একটি মনোমুগ্ধকর পাঠের জন্য উত্তেজনায় ভরে তার শ্রেণীক্ষে চলে গেলেন যা জটিল বিষয়কে আকর্ষণীয় গল্পে রূপান্তরিত করার জন্য পরিচিত আজকের বিষয় ছিল এনএস দুই নয় যা হাইপার ইনফ্লেশনারি ইকোনমিতে আর্থিক প্রতিবেদন নিয়ে কাজ করে রবি কৌতূহলী ছিল দেখতে যে কীভাবে তার শিক্ষক এই জটিল বিষয়টিকে একটি সম্পর্কিত বর্ণনায় বুনবেন শিক্ষক কক্ষে প্রবেশ করার সাথে সাথে তিনি তার ছাত্রদের একটি উজ্জ্বল হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন বিকাল সবাইকে আজ আমরা হাইপার ইনফ্লেশনের কৌতুকপূর্ণ ধারণা এবং এটি কিভাবে আর্থিক প্রতিবেদনকে প্রভাবিত করে তা অন্বেষণ করব কল্পনা করুন রবি আপনি ইনফ্ল্যাটিয়া নামক একটি কাল্পনিক দেশে বাস করেন যেখানে দাম দ্রুত বাড়ছে এবং মুদ্রা একটি আশ্চর্যজনক হারে মূল্য হারাচ্ছে এই দৃশ্যটি আমাদের এনএস দুই নয় এর নীতিগুলি বুঝতে সাহায্য করবে রবি কৌতূহলী হয়ে ঝুঁকে পড়ল হাইপার ইনফ্লেশন মানে কি স্যার শিক্ষক শুরু করলেন হাইপার ইনফ্লেশন তখন ঘটে যখন মুদ্রাস্ফীতির হার একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড অতিক্রম করে প্রায়শই তিন বছরে প্রায় এক শতাংশ বাতার বেশি বলে মনে করা হয় এই ধরনের পরিস্থিতিতে অর্থের ক্রয় ক্ষমতা দ্রুত হ্রাস পায় আর্থিক লেনদেন করা এবং প্রতিবেদন করা অত্যন্ত চ্যালেঞ্জিং ইনফ্ল্যাটিয়ায় আপনি লক্ষ্য করতে পারেন যে প্রতি কয়েক সপ্তাহে একটি রুটির দাম দ্বিগুণ হয় ভাবতেই রবির চোখ বড় বড় হয়ে গেল এটা বিশৃঙ্খল শোনাচ্ছে এটি কীভাবে আর্থিক প্রতিবেদনকে প্রভাবিত করে চমৎকার প্রশ্ন শিক্ষক উত্তর দিলেন যখন একটি অর্থনীতি হাইপার ইনফ্লেশন অনুভব করে তখন প্রথাগত আর্থিক প্রতিবেদন পদ্ধতিগুলি অপর্যাপ্ত হয়ে যায় এনএস দুই নয়ের এর অধীনে হাইপার ইনফ্লেশনারি কাজ করে এমন সংস্থাগুলিকে অবশ্যই তাদের আর্থিক বিবৃতিগুলিকে অর্থের পরিবর্তিত মূল্য প্রতিফলিত করতে হবে এটি নিশ্চিত করে যে আর্থিক বিবৃতিগুলি প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য থাকবে রবির কৌতূহল আরও গভীর হল আমরা কীভাবে এই আর্থিক বিবরণী সামঞ্জস্য করব স্যার শিক্ষক আরও বললেন প্রথমে আপনাকে সাধারণ মূল্য সূচক এবং বর্তমান মুদ্রাস্ফীতির হার চিহ্নিত করতে হবে তারপরে প্রতিবেদনের তারিখে মুদ্রার ক্রয় ক্ষমতার পরিপ্রেক্ষিতে আর্থিক বিবৃতিগুলি পুনরায় উল্লেখ করা উচিত এতে সূচক ব্যবহার করে ঐতিহাসিক খরচকে বর্তমান পরিমাণে রূপান্তর করা জড়িত রবি এক মুহূর্ত ভেবেছিল তাহলে আমি যদি গত বছর এক লাখ টাকায় একটি সম্পদ কিনে থাকি এবং তারপর থেকে মূল্য মূল্যসূচক উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তাহলে আমাকে আমার আর্থিক বিবৃতিতে সেই সম্পদের মান সামঞ্জস্য করতে হবে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন ধরুন আপনার কেনার পর থেকে মূল্যসূচক পঞ্চাশ শতাংশ বেড়েছে আপনি আপনার আর্থিক বিবৃতিতে সম্পদের মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকায় সমন্বয় করবেন এই সমন্বয়ে নিশ্চিত করে যে আপনার আর্থিক বিবৃতিগুলি একটি হাইপার ইনফ্লেশনারি পরিবেশে প্রকৃত অর্থনৈতিক পরিস্থিতি প্রতিফলিত করে রবি হাত বাড়াল আরও বুঝতে আগ্রহী আয় এবং ব্যয়ের কি হবে তারা কিভাবে প্রভাবিত হয় দারুণ প্রশ্ন শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন আয় এবং ব্যয়ও সামঞ্জস্য করতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি গত বছর পঞ্চাশ হাজার টাকা আয় করেন তাহলে আজকের প্রয়োক্ষমতা প্রতিফলিত করতে সেই পরিমাণ সামঞ্জস্য করতে হবে এই সমন্বয় নিশ্চিত করে যে আর্থিক বিবৃতি ব্যবহারকারীরা সময়ের সাথে লেনদেনের প্রকৃত অর্থনৈতিক প্রভাব বুঝতে পারে রবি এই পদ্ধতির প্রভাব সম্পর্কে চিন্তা করেছিলেন তাহলে হাইপার ইনফ্লেশনারি ইকোনমিতে আর্থিক বিবৃতি পুনরুদ্ধার করে আমি আমার ব্যবসার কর্মক্ষমতা এবং আর্থিক অবস্থানের একটি পরিষ্কার ছবি দিতে পারি ঠিকই রবি শিক্ষক নিশ্চিত করলেন এই অনুশীলন স্টেকহোল্ডারদের সাহায্য করে যেমন বিনিয়োগকারী এবং ঋণদাতাদের বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করে এমনভাবে আর্থিক তথ্য উপস্থাপনের মাধ্যমে জ্ঞাত সিদ্ধান্ত নিতে পাঠের অগ্রগতির সাথে সাথে শিক্ষক আর্থিক বিবৃতিতে করা সমন্বয় সম্পর্কে তথ্য প্রকাশের গুরুত্ব তুলে ধরেন প্রতিবেদনের সময়কালে ব্যবহৃত মূল্য সূচক এবং মুদ্রাস্ফীতির পরিমাণ সম্পর্কে আপনাকে অবশ্যই প্রকাশ প্রদান করতে হবে স্টেকহোল্ডারদের জন্য আপনার আর্থিক প্রতিবেদনের ভিত্তি বোঝার জন্য এই স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি তার উপর স্বচ্ছতা এবং দায়িত্বের অনুভূতি অনুভব করেছিল সুতরাং এনএস দুই নয় শুধুমাত্র হাইপার ইনফ্লেশনারি কিভাবে কিভাবে আর্থিক প্রতিবেদন করতে হয় তা নির্দেশ করে না বরং আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা এবং প্রাসঙ্গিকতার প্রয়োজনীয়তার উপরও জোর দেয় ঠিক শিক্ষক গর্বের সঙ্গে বললেন এনএস দুই নয় এর নীতিগুলি মেনে চলার মাধ্যমে আপনি নিশ্চিত করেন যে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার ব্যবসার কার্যক্ষমতার সত্যিকারের প্রতিফলন প্রদান করে এমনকি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতেও ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি হাইপার ইনফ্লেশনারি অর্থনীতিতে আর্থিক প্রতিবেদন সম্পর্কে আলোকিত বোধ করে ক্লাসরুম ছেড়ে চলে গেল তিনি বুঝতে পেরেছিলেন যে যদিও অর্থনৈতিক ল্যান্ডস্কেপ অপ্রত্যাশিত হতে পারে সঠিক নীতিগুলি জায়গায় থাকা তাকে জ্ঞাত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গাইড করতে পারে এই নতুন জ্ঞানের সাথে রবি অর্থনৈতিক আবহাওয়া নির্বিশেষে আর্থিক প্রতিবেদনের জটিলতাগুলি নেভিগেট করার জন্য সজ্জিত অনুভব করেছেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল বিকেলে ক্লাসরুমের জানালা দিয়ে সূর্যালোক প্রবাহিত হওয়ার সাথে সাথে রবি তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরেকটি আকর্ষণীয় পাঠের জন্য আগ্রহের অনুভূতি নিয়ে প্রবেশ করেছিলেন যা জটিল আর্থিক বিষয়গুলিকে চিত্তাকর্ষক গল্পে বুনতে সক্ষমতার জন্য বিখ্যাত আজকের পাঠটি ছিল অ্যান তিন দুই সম্পর্কে যা আর্থিক উপকরণের উপস্থাপনাকে কেন্দ্র করে রবি তার শিক্ষক কীভাবে গল্প বলার মাধ্যমে এই বিষয়টিকে উন্মোচন করবেন তা দেখে উত্তেজিত ছিলেন শিক্ষক শ্রেণীকে স্থির হওয়ার সাথে সাথে তিনি তার ছাত্রদের স্বাগত জানালেন হাসিমুখে বিকাল সবাইকে আজ আমরা আর্থিক উপকরণগুলির আকর্ষণীয় জগত এবং কিভাবে আমাদের আর্থিক বিবৃতিতে সেগুলি উপস্থাপন করব তা অন্বেষণ করব কল্পনা করুন যে আপনি রবি আপনার বইয়ের দোকানের মূলধন বাড়াতে বিভিন্ন আর্থিক উপকরণে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন এই গল্পটি এনেস তিন দুই এর নীতিগুলিকে ব্যাখ্যা করবে রবি কৌতূহলী হয়ে ঝুঁকে পড়ল আর্থিক উপকরণ বলতে আপনি কি বোঝেন স্যার শিক্ষক শুরু করলেন আর্থিক উপকরণ হল চুক্তি যা একটি সত্তার জন্য একটি আর্থিক সম্পদ এবং অন্যটির জন্য একটি আর্থিক দায় বা ইকুইটি উপকরণ তৈরি করে আপনার ক্ষেত্রে আপনি যদি আপনার বইয়ের দোকানের জন্য অর্থ সংগ্রহের জন্য বা কোনও কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার জন্য বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেন তাহলে এই ক্রিয়াকলাপগুলির সাথে আর্থিক উপকরণ জড়িত থাকে রবি মাথা নেড়ে ধারণাটি বুঝতে শুরু করে তাহলে বন্ড এবং শেয়ার কি আর্থিক উপকরণের উদাহরণ ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এনএস তিন দুরি অধীনে আমাদের আর্থিক উপকরণগুলিকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আর্থিক সম্পদ আর্থিক দায় বা ইকুইটি উপকরণ হিসাবে শ্রেণীবদ্ধ করতে হবে আপনার আর্থিক বিবৃতিতে সঠিকভাবে উপস্থাপন করার জন্য এই শ্রেণিবিভাগ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি তার হাত তুলল স্পষ্টীকরণের জন্য আগ্রহী এই বিভাগের মধ্যে পার্থক্য কি শিক্ষক ব্যাখ্যা করেছেন একটি আর্থিক সম্পদ এমন যে কোনো সম্পদ যা নগদ বা নগদে রূপান্তরিত হতে পারে যেমন প্রাপ্য অ্যাকাউন্ট বাস্টকে বিনিযোগ অন্যদিকে আর্থিক দায়গুলি হল এমন বাধ্যবাধকতা যেগুলির জন্য আপনাকে নগদ অর্থ বা অন্য আর্থিক সম্পদ অন্য সত্তাকে প্রদান করতে হবে যেমন আপনি ইস্যু করা ঋণ বা বন্ড ইক্যুইটি যন্ত্রগুলি একটি কোম্পানিতে মালিকানার প্রতিনিধিত্ব করে যেমন শেয়ার এই যন্ত্রগুলি কিভাবে আপনার আর্থিক বিবৃতিতে রিপোর্ট করা হয়েছে তা নির্ধারণে শ্রেণী বিভাগ সাহায্য করে রবি এক মুহূর্ত এই কথা ভাবুল তাহলে আমি যদি আমার বইয়ের দোকানের জন্য অর্থ সংগ্রহের জন্য বন্ড জারি করি তাহলে সেটা আমার জন্য আর্থিক দায় হবে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন বন্ডহোল্ডারদের ফেরত দিতে আপনার বাধ্যবাধকতা রয়েছে বিপরীতে আপনি যদি অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন তাহলে সেটি আপনার জন্য একটি আর্থিক সম্পদ হবে কারণ এটি সেই বিনিয়োগ থেকে ভবিষ্যতের নগদ প্রবাহের জন্য আপনার দাবির প্রতিনিধিত্ব করে রবি আবার হাত তুলল মুখে কৌতূহল স্পষ্ট আমার আর্থিক বিবৃতিতে এই উপকরণগুলির উপস্থাপনা সম্পর্কে কি। আমি কিভাবে তাদের দেখাব শিক্ষক হাসলেন রবির উৎসাহে খুশি এনএস তিন দুইয়ের অধীনে আপনাকে অবশ্যই আর্থিক উপকরণগুলি এমনভাবে উপস্থাপন করতে হবে যা স্পষ্টভাবে দায় এবং ইক্যুইটির মধ্যে পার্থক্য করে আপনার আর্থিক উপকরণগুলির প্রকৃতি এবং পরিধি প্রকাশ করা উচিত তাদের ঝুঁকি সহ এবং কিভাবে সেগুলি পরিচালনা করা হয় উদাহরণস্বরূপ আপনার বন্ডগুলিকে দায় হিসাবে উপস্থাপন করার সময় আপনি সুদের হার অর্থ প্রদানের শর্তাবলী এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করবেন যা ব্যবহারকারীদের আপনার বইয়ের দোকানের আর্থিক অবস্থান বুঝতে সাহায্য করে রবি বিষয়টি মনোযোগ দিয়ে ভেবেছিল তাহলে সঠিক উপস্থাপনা স্টেকহোল্ডারদের শুধু সংখ্যাই নয় আমার আর্থিক উপকরণের প্রসঙ্গ দেখতে দেয় একদম শিক্ষক নিশ্চিত করলেন স্পষ্টভাবে আর্থিক উপকরণ উপস্থাপন করার মাধ্যমে আপনি বিনিযোগকারী ঋণদাতা এমনকি আপনার ব্যবসায়িক অংশীদারদের মতো স্টেক হোল্ডারদেরও আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ বোঝার ভিত্তিতে জ্ঞাত সিদ্ধান্ত নিতে সক্ষম করেন পাঠের অগ্রগতির সাথে সাথে শিক্ষক সঠিক প্রকাশের তাৎপর্য তুলে ধরেন আপনাকে আর্থিক উপকরণের শ্রেণীবিভাগে যে কোনো পরিবর্তন তাদের মূল্য এবং তাদের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে তথ্য প্রদান করা উচিত এই স্বচ্ছতা বিশ্বাস তৈরি করে এবং নিশ্চিত করে যে আপনার আর্থিক বিবৃতিগুলি প্রাসঙ্গিক এবং বোধগম্য থাকবে রবি তার উপর স্বচ্ছতা এবং দায়িত্বের অনুভূতি অনুভব করেছিল সুতরাং অ্যান্ড তিন দুই শুধুমাত্র কীভাবে আর্থিক উপকরণগুলিকে শ্রেণীবদ্ধ এবং উপস্থাপন করতে হয় তা নির্দেশ করে না বরং আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা এবং প্রাসঙ্গিকতার গুরুত্বের উপরও জোর দেয় ঠিক রবি শিক্ষক গর্বের সঙ্গে বললেন এনএস তিন দুই এর নীতিগুলি মেনে চলার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার বইয়ের দোকানের আর্থিক অবস্থানকে সঠিকভাবে প্রতিফলিত করে যাতে স্টেকহোল্ডারদের জন্য আপনার ব্যবসার জটিলতাগুলি নেভিগেট করা সহজ হয় ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি আর্থিক উপকরণের উপস্থাপনা সম্পর্কে আলোকিত বোধ করে শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেল তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যেভাবে শ্রেণীবদ্ধ করেছেন এবং আর্থিক উপকরণগুলি প্রকাশ করেছেন তা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে কিভাবে তার বইয়ের দোকান অন্যদের দ্বারা অনুভূত হয়েছিল এই নতুন জ্ঞানের সাথে রবি তার আর্থিক লেনদেনগুলিকে কার্যকরীভাবে এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে সজ্জিত অনুভব করেছেন নিশ্চিত করেছেন যে তিনি তার ব্যবসার প্রকৃত আর্থিক স্বাস্থ্যের সাথে যোগাযোগ করেছেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি রৌদ্রোজ্জ্বল বিকেলে সূর্যালোকের সোনালী রশ্মি ক্লাসরুমের জানালা দিয়ে ফিল্টার করার সাথে সাথে রবি তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরেকটি চিত্তাকর্ষক পাঠের জন্য আগ্রহী যা জটিল বিষয়গুলিকে আকর্ষক আখ্যানে রূপান্তরিত করার জন্য পরিচিত আজকের বিষয় ছিল তিন তিন যা শেয়ার প্রতি আয়কে সম্বোধন করে একটি ধারণা যা একটি কোম্পানির প্রতি শেয়ার ভিত্তিতে লাভজনকতা বোঝার জন্য অপরিহার্য রবি তার শিক্ষক কীভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উন্মোচন করবেন তা দেখে উত্তেজিত ছিলেন শিক্ষক প্রবেশের সাথে সাথে ছাত্রদের উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা শেয়ার প্রতি আয়ের ধারণা নিয়ে আলোচনা করব যা প্রায়শই ইপিএস হিসাবে সংক্ষিপ্ত হয় কল্পনা করা যাক রবি আপনার বইয়ের দোকান সবেমাত্র স্টেশনারি পণ্যের একটি নতুন লাইন চালু করেছে এই উত্তেজনাপূর্ণ উদ্যোগটি আমাদের এন্ডেস তিন তিনের নীতিগুলি বুঝতে সাহায্য করবে রবি কৌতূহলী হয়ে সামনে ঝুঁকে পড়ল শেয়ার প্রতি আয় বলতে আসলে কি বোঝায় স্যার শিক্ষক শুরু করলেন শেয়ার প্রতি আয় হল একটি আর্থিক মেট্রিক যা নির্দেশ করে যে একটি কোম্পানি তার সাধারণ স্টকের প্রতিটি অসামান্য শেয়ারের জন্য কতটা মুনাফা তৈরি করে এই মেট্রিক বিনিয়োগকারীদের জন্য অত্যাবশ্যক কারণ এটি তাদের একটি কোম্পানির মুনাফা মূল্যায়ন করতে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করে আপনার ক্ষেত্রে যখন আপনার বইয়ের দোকান স্টেশনারি বিক্রি করে মুনাফা অর্জন করে তখন অ্যাপস দেখাবে সেই লাভের কতটা আপনার বইয়ের দোকানের প্রতিটি শেয়ারের জন্য দায়ী রবি মাথা নেড়ে ধারণাটি বুঝতে শুরু করে তাহলে আমার যদি এক শেয়ার থাকে এবং আমার বইয়ের দোকান থেকে এক লাখ টাকা লাভ হয় তাহলে আমি কিভাবে আমার ইপিএস গণনা করব দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন ইপিএস গণনা করতে আপনি এই সময়ের মধ্যে বকে থাকা শেয়ারের ওজনযুক্ত গড় সংখ্যা নেট লাভকে ভাগ করবেন সুতরাং আপনার বইয়ের দোকানের নিত লাভ যদি এক লাখ টাকা হয় এবং আপনার এক শেয়ার থাকে তাহলে আপনার ইপিএস হবে এক হাজার টাকা রবি এক মুহূর্ত এই কথা ভাবল আমি যদি বছরে বেশি শেয়ার ইস্যু করি এটা কিভাবে আমার হিসাবকে প্রভাবিত করবে চমৎকার পয়েন্ট শিক্ষক জবাব দিলেন যখন নতুন শেয়ার ইস্যু করা হয় আপনাকে অবশ্যই বকেয়া শেয়ারের ওজনযুক্ত গড় সংখ্যা গণনা করতে হবে এর অর্থ হল মেয়াদের শুরুতে আপনার কত শেয়ার ছিল সেই সময়ের মধ্যে ইস্যু করা যে কোন শেয়ার এবং কেনাকাটা করা শেয়ারের সংখ্যা এই গণনা নিশ্চিত করে যে এপস বইয়ের দোকানের প্রকৃত কর্মক্ষমতা প্রতিফলিত করে রবি আবার হাত তুলল আরও বুঝতে আগ্রহী বিভিন্ন ধরনের শেয়ার সম্পর্কে কি? তারা কি অ্যাপসকে প্রভাবিত করে শিক্ষক হেসে মাথা নাডলেন। হ্যাঁ ওরা করে এনএস তিন তিন মৌলিক অ্যাপস এবং ডেউরিড অ্যাপস এর মধ্যে পার্থক্য করে বেসিক ইপিএস শুধুমাত্র বকেয়া সাধারণ শেয়ার ব্যবহার করে গণনা করা হয় যখন পাতলা ইপিএস ইস্যু করা যেতে পারে এমন সমস্ত সম্ভাব্য শেয়ার বিবেচনা করে যেমন রূপান্তরযোগ্য সিকিউরিটিজ বা স্টক বিকল্প এটি সমস্ত রূপান্তরযোগ্য যন্ত্র ব্যবহার করা হলে আয়ের সম্ভাব্য হ্রাসকে প্রতিফলিত করে শেয়ার প্রতি আয়ের আরও রক্ষণশীল দৃষ্টিভঙ্গি প্রদান করে রবি বিষয়টি মনোযোগ দিয়ে ভেবেছিল তাহলে আমার কাছে যদি এমন বিকল্প থাকে যা অতিরিক্ত শেয়ারে রূপান্তর করতে পারে তাহলে আমাকে মৌলিক এবং পাতলা অ্যাটস উভয়ই গণনা করতে হবে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এই পার্থক্যটি স্টেকহোল্ডারদের জন্য তাদের মালিকানা এবং কোম্পানির লাভের উপর ক্ষীণ হওয়ার সম্ভাব্য প্রভাব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাথের অগ্রগতির সাথে সাথে শিক্ষক রিপোর্টিং রিপোর্টিংয়ে স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন আপনাকে অবশ্যই আপনার আয়ের বিবৃতিতে মৌলিক এবং পাতলা অ্যাটস উভয়ই প্রকাশ করতে হবে সাথে গণনায় ব্যবহৃত শেয়ারের সংখ্যার পুনর্মিলন এই স্বচ্ছতা বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের প্রকৃত মূল্য মূল্যায়ন করতে দেয় রবি তার উপর স্বচ্ছতার অনুভূতি অনুভব করল সুতরাং অ্যান্ডেস তিন তিন শুধুমাত্র অ্যাপস গণনা করার জন্য একটি পদ্ধতি প্রদান করে না বরং বিনিয়োগকারীদের জন্য স্পষ্ট প্রকাশের গুরুত্বের উপরও জোর দেয় ঠিক রবি শিক্ষক গর্বের সঙ্গে বললেন এণ্ডাস তিন তিন এর নীতিগুলি মেনে চলার মাধ্যমে আপনি নিশ্চিত করেন যে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার বইয়ের দোকানের লাভের একটি ন্যায্য দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে স্টেকহোল্ডারদের সঠিক তথ্যের ভিত্তিতে জ্ঞাত সিদ্ধান্ত নিতে সহায়তা করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি শেয়ার প্রতি আয় সম্পর্কে আলোকিত হয়ে শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেল তিনি বুঝতে পেরেছিলেন যে এই মেট্রিকটি কেবল একটি সংখ্যা নয় বরং তার বইয়ের দোকানের আর্থিক স্বাস্থ্য এবং লাভের প্রতিফলন এই নতুন জ্ঞানের সাথে রবি সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে সজ্জিত অনুভব করেছেন যাতে তারা তার বইয়ের দোকানে তাদের বিনিয়োগের মূল্য বুঝতে পারে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি বাতাসের বিকেলে পটভূমিতে পাখির কিচিরমিচির শব্দের সাথে রবি তার ক্লাসরুমে চলে গেলেন তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরেকটি অনুপ্রেরণামূলক পাঠের জন্য আগ্রহী জটিল আর্থিক ধারণাগুলিকে আনন্দদায়ক গল্পে পরিণত করার ক্ষমতার জন্য পরিচিত আজ বিষয় ছিল অ্যান্ড তিন চার যা অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদনের সাথে সম্পর্কিত রবি কৌতূহলী ছিলেন কীভাবে তার শিক্ষক গল্প বলার মাধ্যমে এই ধারণাটিকে জীবন্ত করবেন শিক্ষক কক্ষে প্রবেশ করার সাথে সাথে তিনি তার ছাত্রদের একটি উজ্জ্বল হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন বিকাল সবাইকে আজ আমরা অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদনের জগত এবং কেন এটি আপনার মতো ব্যবসার জন্য অপরিহার্য তা নিয়ে আলোচনা করব কল্পনা করুন রবি আপনার বইয়ের দোকানটি তার প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছে এ দৃশ্যটি আমাদের আইনেজ তিন চারের নীতিগুলি বুঝতে সাহায্য করবে রবি কৌতূহলী হয়ে নিজের আসনে বসল অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন ঠিক কি স্যার শিক্ষক শুরু করলেন অন্তবর্তীকালীন আর্থিক প্রতিবেদন বলতে বোঝায় একটি সম্পূর্ণ আর্থিক বছরের চেয়ে কম সময়ের জন্য প্রস্তুত করা আর্থিক বিবৃতি যা প্রায় ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক ফলাফলগুলিকে কভার করে ব্যবসাগুলি স্টেকহোল্ডারদের তাদের আর্থিক কর্মক্ষমতা এবং অবস্থান সম্পর্কে সময়মতো এবং প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করার জন্য এই অন্তর্বর্তী প্রতিবেদনগুলি প্রস্তুত করে আপনার ক্ষেত্রে আপনার বইয়ের দোকান আপনার ব্যবসার অগ্রগতি সম্পর্কে বিনিয়োগকারী ঋণদাতা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জানানোর জন্য প্রতি ত্রৈমাসিকের শেষে একটি অন্তর্বর্তী প্রতিবেদন তৈরি করবে রবি মাথা নেড়ে ধারণাটি বুঝতে শুরু করে সুতরাং অন্তর্বর্তী প্রতিবেদনগুলি আমার বইয়ের দোকান সারা বছর কেমন চলছে তার স্ন্যাপস্টের মতো ঠিক শিক্ষক নিশ্চিত করলেন অন্তর্বর্তী প্রতিবেদনগুলি স্টেকহোল্ডারদের বার্ষিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করার পরিবর্তে আরও ঘন ঘন ভিত্তিতে আপনার বইয়ের দোকানের কার্যকারিতা মূল্যায়ন করার অনুমতি দেয় আপনার বইয়ের দোকানে বিনিয়োগ করা বা ক্রেডিট বাড়ানোর মতো জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সমযোপযোগী তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে রবি হাত বাড়ালো আরও বুঝতে আগ্রহী আমার অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদনে আমার কি অন্তর্ভুক্ত করা উচিত শিক্ষক হেসে উত্তর দিলেন এনএস তিন চার এর অধীনে আপনার অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদনে একটি ঘনীভূত শিট একটি ঘনীভূত আয়ের বিবৃতি একটি নগদ প্রবাহ বিবৃতি এবং গত বার্ষিক প্রতিবেদনের পর থেকে আপনার আর্থিক অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি ব্যাখ্যা করে নোট অন্তর্ভুক্ত করা উচিত আপনার পূর্ববর্তী অন্তর্বর্তী সময়কালের তুলনামূলক তথ্য অন্তর্ভুক্ত করা উচিত যাতে স্টেকহোল্ডাররা সময়ের সাথে প্রবণতা এবং পরিবর্তনগুলি দেখতে পারেন রবি এক মুহূর্ত ভেবেছিল তাই এটা শুধু সংখ্যা দেখানোর জন্য নয় আমাকে প্রসঙ্গ এবং ব্যাখ্যা প্রদান করতে হবে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন প্রসঙ্গ প্রদান স্টেকহোল্ডারদের আপনার আর্থিক কর্মক্ষমতার কোন ওঠানামা বুঝতে সাহায্য করে উদাহরণস্বরূপ যদি ছুটির মরশুমে আপনার বইয়ের দোকানের বিক্রি বেড়ে যায় তাহলে আপনার রিপোর্টে তা ব্যাখ্যা করা উচিত এই প্রেক্ষাপটি আর্থিক ডেটা স্পষ্ট করতে সাহায্য করে এবং আপনার ব্যবসা স্বাস্থ্যের আরও বিস্তৃত চিত্র প্রদান করে রবি আবার হাত তুলল মুখে কৌতূহল স্পষ্ট অ্যাকাউন্টিং নীতি সম্পর্কে কি আমি বার্ষিক প্রতিবেদনের জন্য যেভাবে করি অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য আমাকে কি একই অনুসরণ করতে হবে শিক্ষক ভেবে চিনতে মাথা নাড়লেন হ্যাঁ তুমি কর এনএস তিন চার এর অধীনে আপনার অন্তর্বর্তীকালীন প্রতিবেদনগুলিতে একই অ্যাকাউন্টিং নীতিগুলি প্রযোগ করা উচিত যা আপনি আপনার বার্ষিক আর্থিক বিবৃতিতে ব্যবহার করেন যাই হোক অন্তর্বর্তীকালীন সময়ে অ্যাকাউন্টিং নীতি বা অনুমানগুলির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন সম্পর্কে আপনাকে আরও বিশদ প্রদান করতে হতে পারে স্বচ্ছতা চাবিকাঠি রবি তার উপর দায়িত্ববোধ অনুভব করল তাহলে অন্তর্বর্তী প্রতিবেদনগুলো অবশ্যই সঠিক স্বচ্ছ এবং আমার বার্ষিক প্রতিবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ঠিক রবি শিক্ষক গর্বের সঙ্গে বললেন এনরেস তিন চারএর নীতিগুলি মেনে চলার মাধ্যমে আপনি নিশ্চিত করেন যে আপনার অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদনগুলি আপনার বইয়ের দোকানের কার্যকারিতার একটি সত্যিকারের প্রতিফলন প্রদান করে স্টেকহোল্ডারদেরকে নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে জ্ঞাত সিদ্ধান্ত নিতে সক্ষম করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন সম্পর্কে আলোকিত অনুভব করে শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেল তিনি বুঝতে পেরেছিলেন যে এই প্রতিবেদনগুলি সারা বছর ধরে তার বইয়ের দোকানের আর্থিক স্বাস্থ্যের সাথে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার এই নতুন জ্ঞানের সাথে রবি তার অন্তর্বর্তী প্রতিবেদনগুলি কার্যকরভাবে প্রস্তুত করতে সজ্জিত বোধ করেছেন নিশ্চিত করেছেন যে তিনি তার বইয়ের দোকানের অগ্রগতি সম্পর্কে স্টেকহোল্ডারদের সময় সময়মতো এবং প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করেছেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক বৃষ্টির বিকেলে ক্লাসরুমের জানালায় বৃষ্টির ফোঁটার ছন্দময় শব্দের সাথে রবি পরিচিত জায়গায় চলে গেল তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরেকটি জ্ঞানমূলক পাঠের জন্য আগ্রহী যা তার মনোমুগ্ধকর গল্প বলার ক্ষমতার জন্য পরিচিত আজকের বিষয় ছিল এন্ডেস্তিন ছয় যা সম্পদের দুর্বলতা নিয়ে কাজ করে রবি তার শিক্ষক এই গুরুত্বপূর্ণ ধারণাটিকে একটি গল্পের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করবেন তা দেখে উত্তেজিত ছিলেন শিক্ষক তার চেয়ারে বসার সাথে সাথে তিনি তার ছাত্রদের উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন বিকাল সবাইকে আজ আমরা সম্পদ বৈকল্যের ধারণার মধ্যে ডুব দেব কল্পনা করুন রবি আপনার বইয়ের দোকানটি কয়েক বছর ধরে চালু আছে এবং আপনি বিভিন্ন সম্পদে বিনিয়োগ করেছেন যেমন তাক কম্পিউটার এবং ইনভেন্টরি এই দৃশ্যটি আমাদের এনএস তিন বুঝতে সাহায্য করবে রবি ঝুঁকে পড়ল কৌতূহল কিভাবে এটি প্রকাশ পাবে সম্পদের ঘাটতি বলতে আপনি কি বোঝেন স্যার শিক্ষক শুরু করলেন সম্পত্তির ক্ষতি তখন ঘটে যখন একটি সম্পদের বহনের পরিমাণ তার পুনরুদ্ধারযোগ্য পরিমাণকে ছাড়িয়ে যায় যার অর্থ ব্যালেন্সশিটে এর মূল্যকে ন্যায্যতা দেওয়ার জন্য এটি আর পর্যাপ্ত ভবিষ্যতের নগদ প্রবাহ তৈরি করতে পারে না সহজ কথায় যদি কোনো সম্পদ প্রত্যাশিত রিটার্ন না আনে বা যদি তার মূল্য উল্লেখযোগ্যভাবে কমে যায় তাহলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে রবি মাথা নেড়ে ধারণাটি বুঝতে শুরু করে সুতরাং কাছাকাছি কোনো নতুন প্রতিযোগী খোলার কারণে যদি আমার বইয়ের দোকানের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যায় তাহলে তা আমার সম্পদের ওপর কেমন প্রভাব ফেলবে দারুণ পর্যবেক্ষণ শিক্ষক নিশ্চিত করলেন যদি আপনার বইয়ের দোকানে বিক্রয় হ্রাস পায় এবং ফলস্বরূপ আপনি বুঝতে পারেন যে আপনার ইনভেন্টরি বা আপনার তাকগুলির মূল্য আর পুনরুদ্ধারযোগ্য নয় তাহলে আপনাকে মূল্যায়ন করতে হবে যে এই সম্পদগুলি প্রতিবন্ধী কিনা আপনি তাদের বহনের পরিমাণ তাদের পুনরুদ্ধারযোগ্য পরিমাণের সাথে তুলনা করবেন রবি তার হাত তুলল স্পষ্টীকরণের জন্য আগ্রহী আমি কিভাবে একটি সম্পদের পুনরুদ্ধারযোগ্য পরিমাণ নির্ধারণ করব শিক্ষক ব্যাখ্যা করেছেন পুনরুদ্ধারযোগ্য পরিমাণ হল একটি সম্পদের ন্যায্য মূল্যের চেয়ে বেশি বিক্রি করার জন্য কম খরচ এবং ব্যবহারযোগ্য মূল্য ন্যায্য মূল্য হল সেই মূল্য যেটির জন্য আপনি বাজারে সম্পদ বিক্রি করতে পারেন যখন ব্যবহারে মূল্য বলতে বোঝায় সম্পদ থেকে উদ্ভূত ভবিষ্যতের নগদ প্রবাহের বর্তমান মূল্য আপনাকে নিয়মিত এই মূল্যায়ন করতে হবে বিশেষ করে যখন এমন ইঙ্গিত পাওয়া যায় যে কোনো সম্পদের ক্ষতি হতে পারে রবি এক মুহূর্ত এই কথা ভাবল আমি যদি জানতে পারি যে আমার একটি সম্পদ নষ্ট হয়ে গেছে তাহলে কি হবে যদি আপনি নির্ধারণ করেন যে একটি সম্পদ প্রকৃতপক্ষে প্রতিবন্ধী শিক্ষক অব্যাহত রেখেছিলেন আপনাকে অবশ্যই আপনার আর্থিক বিবৃতিতে একটি প্রতিবন্ধকতা ক্ষতি স্বীকার করতে হবে এই ক্ষতিটি বহনের পরিমাণ এবং পুনরুদ্ধারযোগ্য পরিমাণের মধ্যে পার্থক্য হিসাবে গণনা করা হয় এটি করার মাধ্যমে আপনি নিশ্চিত করুন যে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার বইয়ের দোকানের আর্থিক অবস্থানের একটি সত্য এবং ন্যায্য দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে রবি আবার হাত তুলল মুখে কৌতূহল স্পষ্ট রিভার্সাল সম্পর্কে কী যদি ভবিষ্যতে সম্পদের মূল্য বৃদ্ধি পায় তাহলে আমি কি একটি প্রতিবন্ধকতা ক্ষতি পুনরুদ্ধার করতে পারি শিক্ষক রবির প্রশ্নে খুশি হয়ে হাসলেন হ্যাঁ সত্যি এনএস তিন ছয় বৈকল্যের কারণগুলি যদি আর বিদ্যমান না থাকে তবে প্রতিবন্ধকতা ক্ষতির বিপরীত করার অনুমতি দেয় যদি আপনার বইয়ের দোকানের বিক্রির উন্নতি হয় এবং সম্পদের পুনরুদ্ধারযোগ্য পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আপনি ক্ষতির ক্ষতিকে সেই পরিমাণে ফিরিয়ে আনতে পারেন যাতে এটি বহনের পরিমাণের বেশি না হয় যা কোনো প্রতিবন্ধকতা ক্ষতি স্বীকৃত না হলে নির্ধারণ করা হতো। এটি নিশ্চিত করে যে আপনার আর্থিক বিবৃতি সঠিক থাকবে এবং আপনার সম্পদের প্রকৃত মূল্য প্রতিফলিত করবে রবি ব্যাপারটা ভালো করে ভেবেছে তাহলে বৈকল্যের মূল্যায়ন একটি চলমান প্রক্রিয়া এবং আমার সম্পদের মান সম্পর্কে আমাকে সতর্ক থাকতে হবে অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন নিয়মিত মূল্যায়ন আপনাকে আপনার ব্যবসার বিষয়ে জ্ঞাত সিদ্ধান্ত নিতে এবং আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার বইয়ের দোকানের স্বাস্থ্যের একটি সত্যিকারের প্রতিনিধিত্ব প্রদান করে তা নিশ্চিত করতে সহায়তা করে এন তিন ছয় সম্পদের মূল্য সঠিকভাবে রিপোর্ট করে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখতে ব্যবসায়িকদের উৎসাহিত করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেলেন সম্পদের দুর্বলতা সম্পর্কে আলোকিত তিনি বুঝতে পেরেছিলেন যে তার বইয়ের দোকানের আর্থিক স্বাস্থ্যকে সঠিকভাবে প্রতিফলিত করার জন্য প্রতিবন্ধকতার জন্য তার সম্পদের নিয়মিত মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন জ্ঞানের সাথে রবি তার সম্পদগুলিকে অধ্যবসায়ের সাথে নিরীক্ষণ করার জন্য ক্ষমতাবান বোধ করেছেন নিশ্চিত করেছেন যে তিনি জ্ঞাত সিদ্ধান্ত নিয়েছেন যা দীর্ঘমেয়াদে তার ব্যবসাকে উপকৃত করবে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি চটকদার শর্তের বিকেলে ক্লাসরুমের জানালার বাইরে আলতো করে পাতা পড়ে রবি প্রবেশ করলেন তার বিখ্যাত শিক্ষকের কাছ থেকে আরেকটি পাঠের জন্য উত্তেজনায় ভরা যা জটিল ধারণাগুলিকে চিত্তাকর্ষক গল্পে বুননের জন্য বিখ্যাত আজকের বিষয় ছিল অ্যান্ডেস তিন সাত যা বিধান আনুষঙ্গিক দায় এবং আনুষঙ্গিক সম্পদ কভার করে রবি আবিষ্কার করতে আগ্রহী ছিলেন কিভাবে তার শিক্ষক এই ধারণাটিকে জীবন্ত করবেন শিক্ষক ভিতরে যাওয়ার সাথে সাথে তিনি তার স্বাক্ষরিত উষ্ণ হাসি দিয়ে শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা বিধান এবং আকস্মিক পরিস্থিতির আকর্ষণীয় বিশ্ব অন্বেষণ করব কল্পনা করুন রবি আপনার বইয়ের দোকান সম্প্রতি কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এই দৃশ্যটি আমাদের এমএস তিন সাত বুঝতে সাহায্য করবে রবি বস্তি স্থাপন সংযোগ সম্পর্কে কৌতূহল আপনি বিধান এবং আনুষঙ্গিক অবস্থা বলতে কি বোঝেন স্যার শিক্ষক শুরু করলেন আর্থিক প্রতিবেদনে একটি বিধান হল একটি পরিমাণ যা আপনি ভবিষ্যতের বাধ্যবাধকতা বা ব্যয়ের জন্য আপনার অ্যাকাউন্টে আলাদা করে রাখেন যা সম্ভাব্য কিন্তু সময় বা পরিমাণে অনিশ্চিত উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন সরবরাহকারীর সাথে বিরোধের কারণে কিছু আইনি খরচের সম্মুখীন হওয়ার আশা করছেন আপনি সেই ব্যয়ের জন্য একটি বিধান চিনতে পারবেন যদিও অর্থপ্রদানের সঠিক পরিমাণ এবং সময় এখনও জানা যায়নি রবি মাথা নাড়ল বুঝতে শুরু করল তাহলে ভবিষ্যৎ খরচের জন্য একটি বিধান একটি নিরাপত্তা বেষ্টনির মতো ঠিক রবি শিক্ষক নিশ্চিত করলেন বিধানগুলিকে স্বীকৃতি দিয়ে আপনি নিশ্চিত করুন যে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার বইয়ের দোকানের আর্থিক অবস্থানের আরও সঠিক চিত্র প্রতিফলিত করে এই অভ্যাসটি আপনাকে প্রকৃত খরচের জন্য অপেক্ষা না করে সম্ভাব্য দায়বদ্ধতার জন্য প্রস্তুত করতে সাহায্য করে কৌতূহলী হয়ে আবার হাত তুলল রবি আনুষঙ্গিক দায় সম্পর্কে কি? তারা কিভাবে বিধান থেকে পৃথক শিক্ষক রবির কৌতূহলে খুশি হয়ে হাসলেন দারুণ প্রশ্ন একটি আনুষঙ্গিক দায় একটি সম্ভাব্য বাধ্যবাধকতা যা ভবিষ্যতের ইভেন্টের ফলাফলের উপর ভিত্তি করে উদ্ভূত হতে পারে উদাহরণস্বরূপ যদি আপনি বর্তমানে একজন গ্রাহকের দ্বারা মামলা করা হচ্ছে কিন্তু আপনি এখনও মামলা নিষ্পত্তি বা ফলাফল নির্ধারণ না করে থাকেন তাহলে আপনি আপনার আর্থিক বিবৃতিতে এই আনুষঙ্গিক দায়বদ্ধতার অস্তিত্ব প্রকাশ করবেন যাই হোক আপনি এটিকে একটি বিধান হিসাবে স্বীকৃতি দেবেন না যদি না এটি সম্ভাব্য হয় যে আপনাকে অর্থ প্রদান করতে হবে রবি কিছুক্ষণ ভাবল সুতরাং আনুষঙ্গিক দায়গুলি আর্থিক বিবৃতিতে স্বীকৃত নয় তবে তা গুরুত্বপূর্ণ হলে তা প্রকাশ করতে হবে অবশ্যই শিক্ষক উত্তর দিলেন এই প্রকাশ নিশ্চিত করে যে স্টেকহোল্ডাররা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন যা আপনার বইয়ের দোকানের ভবিষ্যতের আর্থিক কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা চাবিকাঠি রবি আরও একবার হাত তুলল আরও জানতে আগ্রহী আনুষঙ্গিক সম্পদ সম্পর্কে কি? তারা কি আনুষঙ্গিক দায়বদ্ধতার অনুরূপ শিক্ষক মাথা নাড়লেন হ্যাঁ এগুলি সম্পর্কিত ধারণা কিন্তু পরিবর্তে সম্ভাব্য সুবিধাগুলি প্রতিফলিত করে একটি আনুষঙ্গিক সম্পদ একটি সম্ভাব্য সম্পদ যা একটি অতীত ঘটনা থেকে উদ্ভূত এবং শুধুমাত্র এক বা একাধিক অনিশ্চিত ভবিষ্যতের ঘটনার দ্বারা নিশ্চিত করা হবে উদাহরণস্বরূপ যদি আপনার প্রাক্তন কর্মচারীর বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি থাকে এবং আপনি জয়ী হওয়ার আশা করেন তাহলে আপনি আপনার আর্থিক বিবৃতিতে এই আনুষঙ্গিক সম্পদ প্রকাশ করবেন যাই হোক আনুষঙ্গিক দায়বদ্ধতার মতো আপনি এটিকে চিনতে পারবেন না যতক্ষণ না এটি কার্যত নিশ্চিত হয় রবি এই তথ্যটি ভেবেছিলেন তাহলে বিধান আনুষঙ্গিক দায় এবং আনুষঙ্গিক সম্পদ সবই আর্থিক প্রতিবেদনে অনিশ্চয়তা পরিচালনা করতে সহায়তা করে ঠিকই রবি শিক্ষক উৎসাহের সঙ্গে বললেন এনএস তিন সাত অনুসরণ করে আপনি কেবল নিয়ন্ত্রক প্রয়োজনীয়তাগুলিই মেনে চলেন না বরং আপনার স্টেকহোল্ডারদের সম্ভাব্য ভবিষ্যতের বাধ্যবাধকতা এবং সম্পদ সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য প্রদান করে তাদের মধ্যে আস্থা বৃদ্ধি করেন এই স্তরের স্বচ্ছতা সবাইকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি বিধান আনুষঙ্গিক দায় এবং আনুষঙ্গিক সম্পদ সম্পর্কে আলোকিত বোধ করে তিনি তার বইয়ের দোকানের আর্থিক ব্যবস্থাপনায় অনিশ্চয়তার জন্য প্রস্তুতির গুরুত্ব বুঝতে পেরেছিলেন এই নতুন জ্ঞানের সাথে রবি এই ধারণাগুলিকে কার্যকরভাবে প্রযোগ করার ক্ষমতা অনুভব করেছেন নিশ্চিত করেছেন যে তিনি নিজের এবং তার স্টেকহোল্ডারদের জন্য একটি পরিষ্কার এবং স্বচ্ছ আর্থিক চিত্র বজায় রেখেছেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি রৌদ্রোজ্জ্বল বিকেলে শ্রেণিকক্ষের জানালা দিয়ে সূর্যালোক প্রবাহিত হওয়ার সাথে রবি অধীর আগ্রহে প্রবেশ করলেন তার প্রিয় শিক্ষকের কাছ থেকে আরেকটি আকর্ষণীয় পাঠের অপেক্ষায় জটিল বিষয়গুলিকে চিত্তাকর্ষক গল্পে রূপান্তর করার জন্য বিখ্যাত আজ বিষয় ছিল এনএস তিন যা অধরা সম্পদ কভার করে রবি তার শিক্ষক এই জটিল ধারণাটি কিভাবে ব্যাখ্যা করবেন তা দেখতে আগ্রহী ছিলেন শিক্ষক প্রবেশের সাথে সাথে তিনি তার ছাত্রদের উৎসাহের সাথে অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা অধরা সম্পদের চিত্তাকর্ষক জগতের সন্ধান করব কল্পনা করুন রবি আপনার বইয়ের দোকানটি কেবল বই বিক্রির জায়গা নয় বরং সৃজনশীলতা ধারণা এবং উদ্ভাবনের কেন্দ্র এ দৃশ্যটি আমাদের এনেস তিন আত বুঝতে সাহায্য করবে রবি কৌতূহলী হয়ে নিজের আসনে বসল অদম্য সম্পদ ঠিক কি স্যার শিক্ষক শুরু করলেন অমার্জনীয় সম্পদ হল আর্থিক সম্পদ যেগুলোতে ভৌত পদার্থের অভাব রয়েছে কিন্তু আপনার ব্যবসার মূল্য প্রদান করে তারা ট্রেডমার্ক পেটেন্ট কপিরাইট এবং শুভেচ্ছার মতো জিনিসগুলি অন্তর্ভুক্ত করতে পারে উদাহরণস্বরূপ কল্পনা করুন যে আপনি আপনার বইয়ের দোকানের জন্য একটি অনন্য লোগো তৈরি করেছেন যা গ্রাহকরা পছন্দ করে এবং চিনতে পারে সেই লোগোটি একটি অস্পষ্ট সম্পদ কারণ এটির মূল্য রয়েছে যদিও এটি স্পর্শ করা যায় না রবি মাথা নেড়ে ভাবটা বুঝতে শুরু করল সুতরাং অস্পষ্ট সম্পদগুলি আমার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ এমনকি যদি সেগুলি শারীরিক আইটেম নাও হয় একদম শিক্ষক নিশ্চিত করলেন অস্পষ্ট সম্পদ আপনার বইয়ের দোকানের প্রতিযোগিতামূলক সুবিধাতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি একটি জনপ্রিয় ব্র্যান্ড নামের মালিক হন বা একটি সফল বিপণন কৌশল তৈরি করেন তাহলে এই উপাদানগুলি গ্রাহকদের আকৃষ্ট করতে পারে এবং উপার্জন করতে পারে যাই হোক অ্যানেস্তিন আটকিভাবে এই সম্পদগুলিকে চিনতে পরিমাপ করতে এবং প্রকাশ করতে হয় তার রূপরেখা দেয় রবি তার হাত বাড়াল আরও বিস্তারিত জানতে আগ্রহী আমার আর্থিক বিবৃতিতে আমি কিভাবে একটি অস্পষ্ট সম্পদ চিনতে পারি শিক্ষক ব্যাখ্যা করেছেন একটি অস্পষ্ট সম্পদকে চিনতে হলে এটিকে অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে হবে প্রথমত এটি শনাক্তযোগ্য হওয়া উচিত যার অর্থ এটি আপনার ব্যবসা থেকে আলাদা হতে পারে বা চুক্তিভিত্তিক অধিকার থেকে উদ্ভূত হতে পারে দ্বিতীয়ত এটি অবশ্যই আপনার বইয়ের দোকান দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে এবং তৃতীয়ত এটি ভবিষ্যতের অর্থনৈতিক সুবিধা প্রদান করবে আপনি যদি আপনার ইনভেন্টরি পরিচালনার জন্য একটি নতুন সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করেন উদাহরণস্বরূপ এবং এটি এই মানদণ্ডগুলি পূরণ করে আপনি এটিকে একটি অস্পষ্ট সম্পদ হিসাবে চিনতে পারেন রবি এক মুহূর্ত এই কথা ভাবল অস্পষ্ট সম্পদের মান পরিমাপ সম্পর্কে কী আমি কিভাবে তাদের মূল্য নির্ধারণ করব শিক্ষক উত্তর দিলেন অভেদ্য সম্পদ দুটি উপায়ে পরিমাপ করা যায় খরচ মডেল এবং পুনর্মূল্যায়ন মডেল খরচের মডেলের অধীনে আপনি সম্পত্তিকে তার মূল্যে কম মূল্যে চিনতে পারেন যে কোনো সঞ্চিত পরিশোধ এবং প্রতিবন্ধকতা ক্ষতি উদাহরণস্বরূপ যদি আপনি একটি নতুন ব্র্যান্ডিং কৌশল বিকাশের জন্য অর্থ ব্যয় করেন তাহলে সেই খরচটি অস্পষ্ট সম্পদের মূল্যায়নের ভিত্তি হয়ে ওঠে পুনমূল্যায়ন মডেলের অধীনে আপনি সম্পত্তিকে তার ন্যায্য মূল্যে পরিমাপ করতে পারেন যদি সেই সম্পদের জন্য একটি সক্রিয় বাজার বিদ্যমান থাকে তবে এটি অস্পষ্ট সম্পদের জন্য কম সাধারণ রবি আবার হাত তুলল চোখে কৌতূহল জ্বলছে রিজুতা সম্পর্কে কি মূর্ত সম্পদের মতো অমূর্ত সম্পদের পরিমার্জন করা হয় শিক্ষক মাথা নাড়লেন হ্যাঁ ওরা করে সফটওয়্যারের মতো সীমিত দরকারী সহ অস্পষ্ট সম্পদগুলি তাদের প্রত্যাশিত দরকারি জীবনের জন্য পরিবর্ধন করা হয় এই প্রক্রিয়াটি সম্পদের ব্যাকে সেই সময়ের মধ্যে ছড়িয়ে দেয় যা এটি অর্থনৈতিক সুবিধা উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে অনির্দিষ্টকালের দরকারী সহ অস্পষ্ট সম্পদ যেমন শুভাকাঙ্ক্ষী পরিমার্জন করা হয় না তবে প্রতি বছর প্রতিবন্ধকতার জন্য পরীক্ষা করা হয় রবি বিষয়টি মনোযোগ দিয়ে ভেবেছিল তাহলে অস্পষ্ট সম্পদ পরিচালনা করা শারীরিক সম্পদ পরিচালনার মতোই গুরুত্বপূর্ণ এবং আমাকে তাদের মূল্য এবং পরিশোধের ট্র্যাক রাখতে হবে ঠিক রবি শিক্ষক জবাব দিলেন আপনার অস্পষ্ট সম্পদ চিনতে এবং সঠিকভাবে পরিচালনা করার মাধ্যমে আপনি শুধুমাত্র এনএস তিন আট মেনে চলেন না বরং আপনার বিইয়ের দোকানের আর্থিক বিবৃতি সঠিকভাবে এর প্রকৃত মূল্য প্রতিফলিত করে তাও নিশ্চিত করেন এই স্বচ্ছতা বিনিয়োগকারীদের এবং স্টেকহোল্ডারদের আপনার ব্যবসার মূল্য বুঝতে সাহায্য করে এর বাস্তব সম্পদের বাইরে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি অধরা সম্পদ সম্পর্কে আলোকিত হয়ে রুম ছেড়ে চলে গেল তিনি তার বইয়ের দোকানে মূল্য যোগ করার ক্ষেত্রে তাদের তাৎপর্য বুঝতে পেরেছিলেন এবং সঠিকভাবে তাদের শনাক্তকরণ পরিমাপ এবং প্রকাশ করার গুরুত্ব বুঝতে পেরেছিলেন এই নতুন জ্ঞানের সাহায্যে রবি তার বইয়ের দোকানটি একটি প্রতিযোগিতামূলক বাজারে উন্নতি করতে পারে তা নিশ্চিত করে কার্যকরভাবে অস্পষ্ট সম্পদগুলিকে কাজে লাগানোর জন্য ক্ষমতাবান অনুভব করেছেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল এবং বাতাসের বিকেলে যখন সূর্য ক্লাসরুমের জানালা দিয়ে কৌতুকপূর্ণ ছায়া ফেলে রবি একটি প্রত্যাশার সাথে প্রবেশ করেছিল তার শিক্ষক যেভাবে জটিল ধারণাকে আকর্ষক গল্পে রূপান্তরিত করেছেন তা তিনি পছন্দ করতেন আজকের পাঠটি শূন্য এর উপর দৃষ্টি নিবদ্ধ করে যা বিনিয়োগ সম্পত্তি নিয়ে কাজ করে রবি তার শিক্ষক কীভাবে এই বিষয়টিকে আলোকিত করবেন তা দেখার জন্য আগ্রহী ছিলেন শিক্ষক ক্লাসের সামনে তার জায়গা নেওয়ার সাথে সাথে তিনি তার বৈশিষ্ট্যযুক্ত হাসি দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানান বিকাল সবাইকে আজ আমরা বিনিয়োগের বৈশিষ্ট্যের কৌতূহলী বিশ্ব অন্বেষণ করব কল্পনা করুন রবি আপনি আপনার ব্যবসার পোর্টফোলিও বাড়ানোর জন্য আপনার বইয়ের দোকানের জন্য কিছু সম্পত্তিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন এই দৃশ্যটি আমাদের এনেস চা শূন্য বুঝতে সাহায্য করবে রবি কৌতূহলী হয়ে ঝুঁকে পড়ল বিনিয়োগ সম্পত্তি কি স্যার শিক্ষক শুরু করলেন বিনিয়োগ সম্পত্তিকে সংজ্ঞায়িত করা হয় ভাড়া আদায়ের জন্য বা মূলধনের মূল্যায়নের জন্য বা উভয়ের জন্য পণ্য বা পরিষেবার উৎপাদন বা সরবরাহে বা প্রশাসনিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য রাখা সম্পত্তি হিসাবে সহজ কথায় বলতে গেলে আপনি যদি ভাড়া দেওয়ার জন্য একটি বিল্ডিং কেনেন বা সময়ের সাথে সাথে এটির মূল্য বাড়ানোর জন্য ধরে রাখেন তবে সেই সম্পত্তিটিকে বিনিয়োগ সম্পত্তি হিসাবে বিবেচনা করা হয় বুঝতে পেরে রবির চোখ জলে উঠল তাহলে আমি যদি একটি জায়গা কিনে অন্য বইয়ের দোকানে ভাড়া দেই তাহলে সেটা কি বিনিয়োগ সম্পত্তি হিসেবে গণ্য হবে ঠিক রবি শিক্ষক নিশ্চিত করলেন বিনিয়োগ সম্পত্তির মধ্যে জমি বা বিল্ডিং অন্তর্ভুক্ত থাকতে পারে এবং এগুলি সাধারণত আপনার ব্যবসায়িক ক্রিয়াকলাপে সরাসরি ব্যবহৃত সম্পত্তি থেকে আলাদা করা হয় উদাহরণস্বরূপ আপনি যেখানে আপনার বইয়ের দোকান পরিচালনা করেন সেটি বিনিয়োগের সম্পত্তি নয় কারণ এটি আপনার ব্যবসায়িক কার্যকলাপের জন্য ব্যবহৃত হয় রবি হাত তুল্য কৌতূহল বুদবুদ আমার আর্থিক বিবৃতিতে আমি কিভাবে বিনিয়োগের সম্পত্তির জন্য হিসাব করব শিক্ষক উত্তর দিলেন চার শূন্য এর অধীনে আপনি বিনিয়োগের বৈশিষ্ট্যগুলির জন্য অ্যাকাউন্টিংয়ের জন্য দুটি মডেলের মধ্যে বেছে নিতে পারেন খরচ মডেল এবং মূল্য মডেল আপনি যদি খরচের মডেলটি গ্রহণ করেন তাহলে আপনি খরচে বিনিয়োগের সম্পত্তি পরিমাপ করবেন কম জোয়া অবক্ষয় এবং কোনো প্রতিবন্ধকতা ক্ষতি হবে বিপরীতভাবে আপনি যদি ন্যায্য মূল্যের মডেলটি বেছে নেন তাহলে আপনি বিনিয়োগের সম্পত্তিকে তার ন্যায্য মূল্যে পরিমাপ করবেন লাভ বা ক্ষতিতে স্বীকৃত পরিবর্তন সহ রবি এক মুহূর্ত ভাবুল মূল্য মডেল ব্যবহার করার সুবিধাটি কি? শিক্ষক ব্যাখ্যা করেছেন মূল্য মডেলটি বাজারের অবস্থার প্রতিফলন করে সম্পত্তির মূল্যের আরও বর্তমান দৃষ্টিভঙ্গি প্রদান করে এই পদ্ধতিটি বিশেষভাবে উপকারী হতে পারে যদি সম্পত্তির মান দ্রুত পরিবর্তন হয় যাই হোক এর জন্য নিয়মিত পুনর্মূল্যায়ন এবং একটি নির্ভরযোগ্য পরিমাপ প্রক্রিয়া প্রয়োজন অন্যদিকে খরচের মডেলটি সহজ এবং কম ঘন ঘন মূল্যায়নের প্রয়োজন রবি আবার হাত তুলল আরও তথ্যের জন্য আগ্রহী বিনিয়োগ সম্পত্তি সম্পর্কে আমার কোন নির্দিষ্ট প্রকাশের প্রয়োজন আছে কি দারুণ প্রশ্ন শিক্ষক বললেন হ্যাঁ এনএস চার শূন্য এর জন্য নির্দিষ্ট প্রকাশের প্রয়োজন আপনাকে অবশ্যই ব্যবহৃত পরিমাপের ভিত্তিতে প্রকাশ করতে হবে আপনি যদি খরচের মডেল ব্যবহার করেন তাহলে বিনিয়োগের বৈশিষ্ট্যের ন্যায্য মূল্য এবং সম্পত্তির উপর যে কোনো বিধিনিষেধ সম্পর্কে বিশদ বিবরণ অতিরিক্তভাবে যদি আপনার সম্পত্তির সাথে সম্পর্কিত কোনও হারা আয় বা অপারেটিং খরচ থাকে সেগুলিও প্রকাশ করা উচিত রবি এক মুহূর্ত এই কথা ভাবল তাহলে এই সমস্ত তথ্যে ট্র্যাক রাখা স্বচ্ছতা এবং সম্মতির জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন বিনিয়োগের বৈশিষ্ট্যগুলির জন্য সঠিকভাবে অ্যাকাউন্টিং শুধুমাত্র অ্যান্ডেস চার শূন্য এর সাথে সম্মতি নিশ্চিত করে না বরং আপনার আর্থিক অবস্থান এবং আপনার বিনিয়োগ থেকে সম্ভাব্য আয় সম্পর্কে স্টেকহোল্ডারদের মূল্যবান তথ্য প্রদান করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি বিনিয়োগের বৈশিষ্ট্যগুলি অফার করতে পারে এমন সম্ভাবনাগুলি সম্পর্কে উত্তেজনার অনুভূতি অনুভব করেছিলেন তিনি পরিচালন এবং বিনিয়োগের বৈশিষ্ট্যগুলির পাশাপাশি অ্যাকাউন্টিং পদ্ধতি এবং জড়িত প্রকাশগুলির মধ্যে পার্থক্য করার গুরুত্ব বুঝতে পেরেছিলেন এই নতুন জ্ঞানের সাথে রবি বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করার জন্য ক্ষমতাবান অনুভব করেছেন যা অ্যাকাউন্টিং মানগুলির সাথে সম্মতি নিশ্চিত করার সাথে সাথে তার বইয়ের দোকানের আর্থিক ভবিষ্যতকে উন্নত করতে পারে অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি নির্মল বিকেলে বাইরের ঝরঝর পাতার মৃদু শব্দে রবি শ্রেণিকক্ষে প্রবেশ করলেন তার শিক্ষক আজ কি মনোমুগ্ধকর গল্প তৈরি করেছেন তা আবিষ্কার করতে আগ্রহী জটিল বিষয়গুলিকে আকর্ষক আখ্যানে রূপান্তরিত করার জন্য পরিচিত শিক্ষক এন্ডেস চার এক অন্বেষণ করতে চলেছেন যা কৃষি সম্পর্কিত রবি এটা কিভাবে উন্মোচিত হবে তা দেখার জন্য অপেক্ষা করতে পারেনি শিক্ষক প্রবেশ করার সাথে সাথে তিনি তার স্বাক্ষর উষ্ণতার সাথে শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা কৃষি চিত্তাকর্ষক বিশ্বের অন্বেষণ করতে যাচ্ছি এবং কিভাবে এটি আর্থিক বিবৃতিতে হিসাব করা হয় কল্পনা করুন রবি আপনি একটি পারিবারিক খামার পরিচালনা করছেন যেখানে আপনি বিভিন্ন ধরনের ফসল ফলান এই দৃশ্যটি আমাদের চার এক বুঝতে সাহায্য করবে রবি তার সিটে বসল ভাবনায় কৌতূহলী হয়ে গেল আমার খামারের জন্য এনএস চার একের অর্থ কি স্যার শিক্ষক শুরু করলেন অ্যানএসচার এক কৃষি কার্যকলাপের জন্য অ্যাকাউন্টিং চিকিৎসার নির্দেশিকা প্রদান করে কৃষি কার্যকলাপ জৈবিক সম্পদের ব্যবস্থাপনা জবিত যার মধ্যে জীবন্ত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে উদাহরণস্বরূপ যদি আপনার একটি আমের বাগান থাকে তাহলে গাছগুলি হল জৈবিক সম্পদ এবং উৎপাদিত আমগুলিকে কৃষি পণ্য হিসাবে বিবেচনা করা হয় রবি মাথা নেবে ধারণাটি বুঝতে শুরু করে তাহলে আম গাছ একটি সম্পদ কারণ তারা আয় করতে পারে ঠিকই রবি শিক্ষক নিশ্চিত করলেন এনএস চার একের অধীনে জৈবিক সম্পদগুলিকে অবশ্যই তাদের ন্যায্য মূল্যে পরিমাপ করতে হবে বিক্রি করার জন্য কম খরচে এর মানে হল আপনাকে বাজারের দামের উপর ভিত্তি করে আপনার আম গাছের মূল্য অনুমান করতে হবে আম বিক্রির সাথে সম্পর্কিত যে কোন খরচ কমিয়ে দিতে হবে এই পরিমাপ নিশ্চিত করে যে আপনার আর্থিক বিবৃতি আপনার কৃষি সম্পদের প্রকৃত মূল্য প্রতিফলিত করে রবি হাত তুল্য আরও জানতে আগ্রহী আমি যে ফসল কাটব তার কি হবে আমি কিভাবে তাদের জন্য হিসাব করব শিক্ষক উত্তর দিলেন একবার ফসল কাটলে সেগুলো কৃষিপণ্যে পরিণত হয় ফসল কাটার সময় বিক্রি করার জন্য আপনার ন্যায্য মূল্যে কম খরচে তাদের পরিমাপ করা উচিত এটি আপনার ইনভেন্টরি হয়ে যায় যা আপনি আপনার আর্থিক বিবৃতিতে চিনতে পারবেন উদাহরণস্বরূপ একবার আপনি আম বাছাই করলে আপনি সেগুলি বিক্রি না করা পর্যন্ত তাদের মূল্য তালিকা হিসাবে রেকর্ড করবেন রবি এক মুহূর্ত ভেবেছিল আমার জৈবিক সম্পদের মূল্য সময়ের সাথে পরিবর্তিত হলে কি হবে আমার কি আমার অ্যাকাউন্টে তাদের মান সামঞ্জস্য রাখতে হবে হ্যাঁ রবি শিক্ষক উৎসাহের সঙ্গে বললেন প্রতিটি রিপোর্টিং তারিখে আপনাকে আপনার জৈবিক সম্পদ পুনরায় পরিমাপ করতে হবে ন্যায্য মূল্য পরিবর্তন হলে আপনি লাভ বা ক্ষতির সেই পরিবর্তনগুলি চিনতে পারেন এই প্রক্রিয়াটি নিশ্চিত করে যে আপনার আর্থিক বিবৃতি সঠিক এবং আপনার খামারের কর্মক্ষমতা প্রতিফলিত করে রবি এটা ভেবে আরেকটা প্রশ্ন তুলল আমি যদি আমার ফসলকে প্রভাবিত করে এমন রোগের মতো চ্যালেঞ্জের সম্মুখীন হয় এটা কিভাবে আমার আর্থিক বিবৃতি প্রভাবিত করবে শিক্ষক ভেবে চিনতে মাথা নাড়লেন ভালো প্রশ্ন যদি আপনার জৈবিক সম্পদগুলি রোগ বা প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হয় তাহলে আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে যে তাদের বহনের পরিমাণ তাদের পুনরুদ্ধারযোগ্য পরিমাণের চেয়ে বেশি কিনা যদি তা হয় তাহলে আপনাকে আপনার আর্থিক বিবৃতিতে একটি প্রতিবন্ধকতা ক্ষতি স্বীকার করতে হবে এই অনুশীলন নিশ্চিত করে যে আপনার আর্থিক অবস্থান সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে কি কঠিন সময়েও রবি মুগ্ধ হয়ে গেল তাহলে একটি খামার পরিচালনার সাথে কেবল ফসলের চাষ করাই জড়িত নয় বরং তাদের আর্থিক মূল্যে ট্র্যাক রাখা এবং চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়াও জড়িত অবশ্যই রবি শিক্ষক উত্তর দিলেন এনএসচার এক বোঝার এবং প্রযোগ করার মাধ্যমে আপনি আপনার জৈবিক সম্পদ এবং কৃষি পণ্যের মূল্য সম্পর্কে অবগত থাকা নিশ্চিত করে আপনার খামারের সংস্থানগুলি কার্যকরভাবে পরিচালনা করতে পারেন এই জ্ঞান আপনাকে আপনার খামারের ভবিষ্যতের জন্য আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি অনুপ্রাণিত এবং কৃষি অ্যাকাউন্টিংয়ের জটিলতা সম্পর্কে জ্ঞানী বোধ করে চলে গেল তিনি জৈবিক সম্পদ পরিমাপের তাৎপর্য এবং তার আর্থিক বিবৃতিগুলি তার পারিবারিক খামারের কর্মক্ষমতাকে সঠিকভাবে প্রতিফলিত করে তা নিশ্চিত করার জন্য ন্যায্য মূল্য মূল্যায়নের গুরুত্ব বুঝতে পেরেছিলেন এই নতুন উপলব্ধির সাথে রবি তার ফসল এবং তার অর্থ উভয়ই কার্যকরভাবে পরিচালনা করার জন্য সরঞ্জাম দিয়ে সজ্জিত কৃষিজগতকে আলিঙ্গন করতে প্রস্তুত বোধ করেছিলেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল বিকেলে রবি একটি উৎসাহী হাসি নিয়ে শ্রেণিক্ষে প্রবেশ করেছিল তার বিখ্যাত শিক্ষকের কাছ থেকে আরেকটি আকর্ষণীয় পাঠে নিজেকে নিমগ্ন করতে প্রস্তুত আজ বিষয় ছিল এনএস এক যা ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের প্রথমবারের গ্রহণের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি তার শিক্ষক কীভাবে এই জটিল বিষয়টিকে একটি আকর্ষণীয় গল্পে বুনবেন তা দেখার জন্য অপেক্ষা করতে পারেননি শিক্ষক ক্লাসের সামনে বসার সাথে সাথে তিনি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানালেন বিকাল সবাইকে আজ আমরা প্রথমবার ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গ্রহণ করার অর্থ কি তা বোঝার জন্য একটি যাত্রা শুরু করব কল্পনা করা যাক রবি আপনি আপনার বিদ্যমান বইয়ের দোকানটিকে একটি বৃহত্তর আরও গতিশীল ব্যবসায় রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনি এখন প্রথমবারের মতো ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গ্রহণ করতে প্রস্তুত এই দৃশ্যটি আমাদের এক একশূন্য এক অন্বেষণ করতে সাহায্য করবে রবির কৌতূহল জেগে উঠল স্যার প্রথমবারের মতো এই মানগুলি গ্রহণ করার অর্থ কী শিক্ষক শুরু করলেন এনএস এক শূন্য এক হল একটি যা আপনার বইয়ের দোকানের মতো সংস্থাগুলিকে কিভাবে পূর্ববর্তী অ্যাকাউন্টিং মানগুলি থেকে ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলিতে রূপান্তর করতে হয় সে সম্পর্কে গাইড করে এই রূপান্তরটি তাৎপর্যপূর্ণ কারণ এটির জন্য নতুন নীতিগুলি এবং কিভাবে সেগুলি আপনার আর্থিক বিবৃতিগুলিকে প্রভাবিত করে তার একটি বিস্তৃত বোঝার প্রয়োজন এটিকে নতুন নিয়মের সাথে একটি নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুতি হিসেবে ভাবুন রবি মাথা নাডল চিন্তায় কৌতূহলী তাহলে এই মানগুলি গ্রহণ করার জন্য আমাকে কি পদক্ষেপ নিতে হবে শিক্ষক ব্যাখ্যা করলেন প্রথম আপনাকে আপনার স্থানান্তরের তারিখ নির্ধারণ করতে হবে যে তারিখ আপনি এনএস প্রযোগ শুরু করবেন এই তারিখে আপনি একটি খোলার ব্যালেন্স শীট প্রস্তুত করবেন যা নতুন মানগুলি মেনে চলে এই ব্যালেন্স শীটটি আপনার আর্থিক অবস্থানের স্ন্যাপশট হিসাবে কাজ করে যা আইনডেস অধীনে আপনার সম্পদ দায় এবং ইক্যুইটির মান প্রতিফলিত করে রবি হাত তুল্য আরও বুঝতে আগ্রহী আমার আগের আর্থিক বিবৃতিতে পরিসংখ্যান সম্পর্কে কি। আমার কি এগুলো সামঞ্জস্য করতে হবে অসাধারণ প্রশ্ন রবি শিক্ষক উৎসাহের সঙ্গে বললেন হ্যাঁ পুরানো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং নতুন এনএসের মধ্যে কোনো পার্থক্য প্রতিফলিত করতে আপনাকে আপনার আগের আর্থিক বিবৃতিগুলিকে সামঞ্জস্য করতে হবে এই সমন্বয়ের প্রক্রিয়াটি রিনসিলিয়েশন নামে পরিচিত আপনি একটি পুনর্মিলন বিবৃতি তৈরি করবেন যেটি রূপরেখা দেয় যে আপনার পূর্ববর্তী পরিসংখ্যানগুলি এনএস এর অধীনে নতুন পরিসংখ্যান থেকে কিভাবে আলাদা রবি গভীরভাবে ভাবুল যদি এমন কিছু ক্ষেত্র থাকে যেখানে নতুন মান বিভিন্ন চিকিৎসার অনুমতি দেয় আমি কিভাবে সিদ্ধান্ত নেব কি করতে হবে শিক্ষক বুঝতে পেরে মাথা নাড়লেন এনএস এক শূন্য একের অধীনে নির্দিষ্ট ছাড় রয়েছে যা আপনি স্থানান্তর করার সময় বেছে নিতে পারেন উদাহরণস্বরূপ আপনি সম্পত্তি উদ্ভিদ এবং সরঞ্জাম বা আর্থিক উপকরণগুলির জন্য কিছু ছাড় প্রযোগ করতে নির্বাচন করতে পারেন এই নমনীয়তা আপনাকে আপনার আর্থিক বিবৃতিগুলি তুলনীয় থাকা নিশ্চিত করার সাথে সাথে রূপান্তর প্রক্রিয়াটিকে সহজ করতে দেয় প্রশ্নে ভরা রবি আরেকটা হাত বাড়াল এই ট্রানজিশনের সময় আমাকে যে ডিসক্লোজারগুলি করতে হবে সে সম্পর্কে কি কোনো নির্দিষ্ট নির্দেশিকা আছে হ্যাঁ আছে শিক্ষক জবাব দিলেন এনএস এক শূন্য একের জন্য আপনাকে এমন তথ্য প্রকাশ করতে হবে যা আপনার আর্থিক বিবৃতিগুলির ব্যবহারকারীদের বুঝতে সক্ষম করে যে রূপান্তরটি কীভাবে আপনার আর্থিক অবস্থান এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করেছে এতে আপনার স্থানান্তরের তারিখ আপনি যে ছাটগুলি প্রযোগ করেছেন এবং আপনার খোলার ব্যালেন্স ব্যালেন্সশিটের প্রভাব সম্পর্কে বিশদ বিবরণ অন্তর্ভুক্ত করে পাঠ চলতে থাকলে রবি নতুন অ্যাকাউন্টিং মানগুলি গ্রহণের জটিলতা এবং গুরুত্বের প্রতি ক্রমশ মুগ্ধ হয়ে পড়েন তিনি বুঝতে পেরেছিলেন যে এই রূপান্তরটি কেবল সংখ্যার জন্য নয় বরং স্বচ্ছতা এবং স্টেকহোল্ডারদের সাথে আস্থা নিশ্চিত করার বিষয়ও তাহলে প্রথমবারের মতো অ্যান্ডেস গ্রহণ করা আমার ব্যবসা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি জিজ্ঞাসা করলেন অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন এই ট্রানজিশনটি সফলভাবে নেভিগেট করার মাধ্যমে আপনি শুধুমাত্র অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি মেনে চলেন না বরং মার্কেটপ্লেসে আরও বেশি বিশ্বাসযোগ্যতা এবং সাফল্যের জন্য আপনার বইয়ের দোকানের অবস্থানও তৈরি করেন সঠিক এবং নির্ভরযোগ্য আর্থিক তথ্য উপস্থাপন করার আপনার ক্ষমতা আপনার বিনিয়োগকারী গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে আস্থা জাগিয়ে তুলবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি এনএস একশূন্য এক গ্রহণের যাত্রা সম্পর্কে আলোকিত বোধ করে চলে যান তিনি পরিবর্তনের সাথে জড়িত পদক্ষেপগুলি পূর্ববর্তী আর্থিক পরিসংখ্যানগুলির সমন্বয়ের গুরুত্ব এবং স্পষ্ট প্রকাশের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এই নতুন জ্ঞানের সাথে রবি তার ব্যবসায়িক অ্যাডভেঞ্চার শুরু করার জন্য ক্ষমতাবান এবং প্রস্তুত বোধ করেন আত্মবিশ্বাসী যে তিনি তার বইয়ের দোকানের ভবিষ্যতের বৃদ্ধি এবং অখণ্ডতা নিশ্চিত করার সাথে সাথে ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে স্থানান্তর সফলভাবে পরিচালনা করতে পারবেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি প্রাণবন্ত বিকেলে ক্লাসরুমের জানালা দিয়ে সূর্য প্রবাহিত হওয়ার সাথে সাথে রবি দিনের পাঠ সম্পর্কে কৌতূহল নিয়ে উপস্থিত হয়েছিল তার শিক্ষক তার চিত্তাকর্ষক গল্প বলার ক্ষমতার জন্য পরিচিত তিনি এক শূন্য দুই বিষয়ের উপর গভীর মনোযোগ দিতে প্রস্তুত ছিলেন যা শেয়ার ভিত্তিক প্রদানের সাথে সম্পর্কিত রবি অধীর আগ্রহে তার আসন গ্রহণ করে তার শিক্ষক কীভাবে এই ধারণাটিকে জীবন্ত করবেন তা দেখতে আগ্রহী শিক্ষক ক্লাসের সামনে বসার সাথে সাথে তিনি শিক্ষার্থীদের উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা শেয়ারভিত্তিক অর্থপ্রদানের কৌতূহলী বিশ্ব অন্বেষণ করব কল্পনা করুন রবি আপনি একটি নতুন প্রযুক্তি কোম্পানি শুরু করেছেন এবং আপনি প্রতিভাবান কর্মচারীদের তাদের ক্ষতিপূরণের অংশ হিসাবে আপনার ব্যবসায় শেয়ারের প্রস্তাব দিয়ে তাদের আকর্ষণ করতে চান এই দৃশ্যটি আমাদের এন্ডেস এক শূন্য দুই বুঝতে সাহায্য করবে রবি কৌতূহলী হয়ে সামনে ঝুঁকে পড়ল তাহলে পেমেন্ট হিসাবে শেয়ার দেওয়ার মানে কি স্যার শিক্ষক শুরু করলেন শেয়ারভিত্তিক অর্থ প্রদান ঘটে যখন একটি কোম্পানি তার কর্মচারীদের তাদের পারিশ্রমিকের অংশ হিসাবে শেয়ার বা শেয়ারের বিকল্প প্রদান করে এই অভ্যাসটি কোম্পানির কর্মক্ষমতার সাথে কর্মচারীদের স্বার্থকে সারিবদ্ধ করে তাদের সাফল্যে অবদান রাখতে অনুপ্রাণিত করে এনএস এক শূন্য দুইয়ের অধীনে আপনাকে আপনার আর্থিক বিবৃতিতে শেয়ারভিত্তিক অর্থপ্রদানের সাথে সম্পর্কিত ব্যয় চিনতে হবে রবির চোখ বড় হয়ে গেল আমি আমার কর্মচারীদের যে শেয়ার দিই তার জন্য আমি কিভাবে খরচ গণনা করব শিক্ষক ব্যাখ্যা করেছেন অনুদানের তারিখে প্রদত্ত শেয়ার বা শেয়ার বিকল্পের ন্যায্য মূল্যে ব্যয় পরিমাপ করা হয় উদাহরণস্বরূপ আপনি যদি আপনার কর্মীদের একটি নির্দিষ্ট মূল্যে শেয়ার কেনার বিকল্পগুলি দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে সেই বিকল্পগুলির ন্যায্য মূল্য মূল্যায়ন করতে হবে যখন তারা মঞ্জুর হবে এই মানটি তখন ন্যাস্ত করার সময়কাল ধরে ব্যয় করা হয় যে সময়কালে কর্মচারীদের অবশ্যই সেই বিকল্পগুলি অর্জনের জন্য কাজ করতে হবে রবি তার হাত তুল্য স্পষ্টতার জন্য আগ্রহী আমি বিকল্পগুলি দেওয়ার পরে যদি শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তবে কি হবে এটা কি খরচ পরিবর্তন করে দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন অনুদানের তারিখে আপনি যে ন্যায্য মূল্য গণনা করেছেন তা শেয়ারের মূল্যের ভবিষ্যতের পরিবর্তন নির্বিশেষে একই থাকে যাই হোক যদি বিকল্পগুলি ব্যবহার করা হয় কোম্পানি অতিরিক্ত ইক্যুইটি স্বীকার করে এবং তার আর্থিক বিবৃতিতে এটি প্রতিফলিত করে বাজার মূল্যের ওঠানামার কারণে বিকল্পগুলির সাথে সম্পর্কিত প্রাথমিক ব্যয় পরিবর্তিত হবে না রবি এই ধারণাটি নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন শেয়ারভিত্তিক অর্থপ্রদানের বিষয়ে আমাকে প্রকাশ করার জন্য কোনও নির্দিষ্ট প্রয়োজনীয়তা আছে হ্যাঁ সত্যি শিক্ষক জবাব দিলেন এনএস এক শূন্য দুই কোম্পানিগুলিকে শেয়ারভিত্তিক অর্থ প্রদানের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত প্রকাশ প্রদান করতে চায় আপনাকে অবশ্যই প্রদত্ত বিকল্পের সংখ্যা অনুশীলনের মূল্য এবং বিকল্পগুলির ন্যায্য মূল্যের মতো তথ্য প্রকাশ করতে হবে এই প্রকাশগুলি স্টেকহোল্ডারদের কোম্পানির আর্থিক অবস্থান এবং কর্মক্ষমতার উপর ভিত্তিক অর্থ প্রদানের প্রভাব বুঝতে সাহায্য করে রবির আগ্রহ বেড়ে গেল আমি শেয়ার ভিত্তিক পেমেন্ট প্ল্যান বাতিল বা পরিবর্তন করা সিদ্ধান্ত নিলে কি হবে শিক্ষক মাথা নাডলেন আপনি শেয়ার ভিত্তিক অর্থপ্রদানের ব্যবস্থা বাতিল বা পরিবর্তন করলে মূল মূলনস্ত করা সময়সূচি নির্বিশেষে আপনাকে অবিলম্বে অবশিষ্ট খরচ চিনতে হবে আপনার আর্থিক বিবৃতিতে প্রভাব নির্ধারণ করতে নতুন ব্যবস্থার ন্যায্য মূল্য মূল্যায়ন করতে হবে পাঠের অগ্রগতির সাথে সাথে রবি শেয়ার ভিত্তিক অর্থপ্রদানের ধারণার প্রতি ক্রমশ মুগ্ধ হয়ে উঠলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই পদ্ধতিটি শুধুমাত্র কর্মীদের উৎসাহিত করে না বরং খরচ এবং প্রকাশের জন্য এ সতর্কতার সাথে বিবেচনা করা প্রয়োজন সুতরাং শেয়ারভিত্তিক অর্থপ্রদান ব্যবহার করা আমার কোম্পানির জন্য উপকারী হতে পারে তবে এতে অ্যাকাউন্টিংয়ের দায়িত্ব জড়িত তিনি জিজ্ঞাসা করলেন ঠিক রবি শিক্ষক নিশ্চিত করলেন শেয়ারভিত্তিক অর্থপ্রদান কোম্পানির সাফল্যের সাথে কর্মীদের আগ্রহগুলিকে সারিবদ্ধ করার সময় প্রতিভা আকর্ষণ এবং ধরে রাখতে সাহায্য করতে পারে যাই হোক আপনার আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করতে অ্যাকাউন্টিং মানগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি এনএস এক শূন্য দুই এর জটিলতা সম্পর্কে আলোকিত বোধ করেন তিনি বুঝতে পেরেছিলেন কীভাবে শেয়ারভিত্তিক অর্থপ্রদান মূল্য মূল্যায়নের গুরুত্ব এবং যথাযথ প্রকাশের প্রয়োজনীয়তা পরিমাপ করা যায় এই নতুন জ্ঞানের সাথে রবি শেয়ারভিত্তিক অর্থ প্রদানের জগতে নেভিগেট করার জন্য ক্ষমতাবান এবং প্রস্তুত বোধ করেন আত্মবিশ্বাসী যে তিনি অ্যাকাউন্টিং মানগুলির সাথে সম্মতি নিশ্চিত করার সাথে সাথে প্রতিভাবান ব্যক্তিদের তার প্রযুক্তি কোম্পানিতে আকৃষ্ট করতে পারেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি চটকদার বিকেলে শ্রেণীকক্ষ জুড়ে সোনালী সূর্যের উষ্ণ আভা নিয়ে রবি প্রবেশ করলেন তার শিক্ষক আজ কি মনোমুগ্ধকর পাঠ তৈরি করেছেন তা আবিষ্কার করতে আগ্রহী জটিল বিষয়গুলিকে আকর্ষক করার ক্ষমতার জন্য বিখ্যাত শিক্ষককে এন্ডেজ একশূন্য তিন ধারণাটি অন্বেষণ করার জন্য সেট করা হয়েছিল যা ব্যবসায়িক সংমিশ্রণের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি এটা কিভাবে উন্মোচিত হবে তা দেখার জন্য অপেক্ষা করতে পারেনি শিক্ষক কক্ষে প্রবেশের সাথে সাথে তিনি তার স্বাভাবিক উষ্ণতার সাথে শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা ব্যবসার সংমিশ্রণের জগতে ডুব দিতে যাচ্ছি কল্পনা করা যাক রবি আপনি সফলভাবে একটি ছোট কিন্তু জনপ্রিয় বেকারি তৈরি করেছেন এবং এখন আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করতে অন্য একটি বেকারি নিতে চান এই দৃশ্যটি আমাদের এন্ডেজ এক শূন্য তিন বুঝতে সাহায্য করবে রবি নিজের আসনে বসল এই ভাবনায় কৌতূহলী হয়ে গেল অন্য ব্যবসা অর্জন করার মানে কি স্যার শিক্ষক শুরু করলেন একটি ব্যবসায়িক সমন্বয় ঘটে যখন একটি কোম্পানি অন্য কোম্পানির উপর নিয়ন্ত্রণ পায় এটি তার সম্পদ শেয়ার বা এমনকি একীকরণের মাধ্যমে ঘটতে পারে এন্ডেজ এক শূন্য তিনের অধীনে লেনদেনটি একটি ব্যবসায়িক সংমিশ্রণ কিনা তা নির্ধারণ করা অপরিহার্য এবং যদি এটি হয় তাহলে আপনাকে যথাযভাবে এর জন্য অ্যাকাউন্ট করতে হবে রবি মাথা নেড়ে ধারণাটি বুঝতে শুরু করে তাহলে অন্য কোনো বেকারি কেনার সময় আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে প্রথমত শিক্ষক ব্যাখ্যা করলেন আপনাকে অর্জনকারীকে শনাক্ত করতে হবে আপনার ক্ষেত্রে আপনার বেকারির মালিক হিসাবে আপনি অধিগ্রহণকারী হবেন এরপরে আপনাকে অবশ্যই অধিগ্রহণের তারিখ নির্ধারণ করতে হবে যে তারিখটি আপনি অন্য বেকারির উপর নিয়ন্ত্রণ পাওয়ার তারিখ রবি তার হাত বাড়াল আরও তথ্যের জন্য আগ্রহী অন্য ব্যবসার উপর নিয়ন্ত্রণ রাখার মানে কি শিক্ষক উত্তর দিয়েছিলেন নিয়ন্ত্রণ হল অর্জিত ব্যবসার আর্থিক এবং পরিচালনা নীতিগুলি পরিচালনা করার ক্ষমতা যাতে এর কার্যক্রম থেকে সুবিধা পাওয়া যায় এর অর্থ হল ব্যবসাটি কিভাবে কাজ করে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উদাহরণস্বরূপ আপনি যদি অন্য বেকারিতে পঞ্চাশ শতাংশের বেশি শেয়ার ক্রয় করেন তাহলে আপনি নিয়ন্ত্রণ লাভ করেন এবং এর দিককে প্রভাবিত করতে পারেন রবি ভাবতে ভাবতে জিজ্ঞেস করল আমি যে বেকারি অধিগ্রহণ করছি তার সম্পদ ও দায় কী আমি কিভাবে তাদের জন্য হিসাব করব চমৎকার প্রশ্ন রবি শিক্ষক চালিয়ে গেলেন যখন আপনি অন্য ব্যবসা অধিগ্রহণ করেন তখন আপনাকে অবশ্যই অর্জিত শনাক্তযোগ্য সম্পদ এবং অধিগ্রহণের তারিখে তাদের ন্যায্য মূল্যে ধার্য করা দায় স্বীকার করতে হবে এই প্রক্রিয়াটি অ্যাকাউন্টিংয়ের ক্রয় পদ্ধতি হিসাবে পরিচিত উদাহরণস্বরূপ যদি অন্য বেকারিতে সরঞ্জাম তালিকা এবং একটি ইজারা চুক্তি থাকে তাহলে আপনাকে অধিগ্রহণের সময় এই সম্পদ এবং দায়গুলির ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে রবির কৌতূহল বেড়ে গেল যদি সম্পদের ন্যায্য মূল্য বেকারির জন্য আমি যে ক্রয় মূল্য দিয়েছিলাম তার চেয়ে বেশি হলে কি হবে শিক্ষক ব্যাখ্যা করলেন যদি অর্জিত নিজ সম্পদের ন্যায্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে আপনার নেতিবাচক সুদিচ্ছা নামক পরিস্থিতি হতে পারে এই ধরনের ক্ষেত্রে সঠিকতা নিশ্চিত করার জন্য আপনাকে সম্পদ এবং দায়গুলির ন্যায্য মানগুলি পুনরায় মূল্যায়ন করতে হবে যাই হোক সাধারণত আপনি যখন একটি ব্যবসা অধিগ্রহণ করেন তখন ক্রয় মূল্য পুরো ব্যবসার মূল্যের উপর ভিত্তি করে থাকে যে শুভেচ্ছা শুভেচ্ছাসহ এটি নেট নেটশনাক্তযোগ্য সম্পদের ন্যায্য মূল্যের তুলনায় ক্রয় মূল্যের অতিরিক্তকে প্রতিনিধিত্ব করে রবি কিছুক্ষণ ভাবল তাহলে সদিচ্ছা একটি প্রিমিয়ামের মতো যা আমি অর্জিত বেকারির সুনাম এবং গ্রাহকের আনুগত্যের জন্য প্রদান করি ঠিকই রবি শিক্ষক নিশ্চিত করলেন গুডউইল ব্যবসার অধিগ্রহণের অস্পষ্ট সুবিধাগুলিকে প্রতিফলিত করে যেমন এর ব্র্যান্ড মূল্য গ্রাহকের সম্পর্ক এবং আপনি যা অর্জন করতে চান এন্ডেস এক শূন্য তিনের অধীনে আপনাকে বার্ষিক প্রতিবন্ধকতার জন্য সুদিচ্ছা পরীক্ষা করতে হবে যার অর্থ বহন করার পরিমাণ তার পুনরুদ্ধারযোগ্য পরিমাণের চেয়ে বেশি কিনা তা মূল্যায়ন করা পাঠ শেষ হওয়ার সাথে সাথে রবি ব্যবসায়িক সংমিশ্রণের ধারণা সম্পর্কে আলোকিত অনুভব করেছিলেন তিনি অধিগ্রহণকারীকে চিহ্নিত করার গুরুত্ব বুঝতে পেরেছিলেন সম্পদ এবং দায় স্বীকার করতেন এবং সুদিচ্ছার জন্য অ্যাকাউন্টিং করতেন তাহলে অন্য ব্যবসা অর্জন করা শুধুমাত্র সংখ্যার জন্য নয় বরং তাদের পিছনের মূল্য বোঝার বিষয়েও তিনি জিজ্ঞাসা করলেন অবশ্যই রবি শিক্ষক জবাব দিলেন একটি সফল ব্যবসায়িক সংমিশ্রণের জন্য আর্থিক এবং কৌশলগত উভয় দিকেই সতর্কভাবে বিবেচনা করা প্রয়োজন এন্ডেজ তিন মেনে চলার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার আর্থিক বিবৃতি সঠিকভাবে অধিগ্রহণের প্রভাবকে প্রতিফলিত করে স্টেকহোল্ডারদের স্পষ্টতা প্রদান করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি এন্ডেজ এক শূন্য তিনের ব্যাপক বোঝাপড়ার সাথে ক্ষমতাজনের অনুভূতি ছেড়ে দিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে একটি ব্যবসায়িক সংমিশ্রণে নেভিগেট করার সাথে আর্থিক দক্ষতা এবং কৌশলগত দূরদর্শিতা উভয় জড়িত এই নতুন জ্ঞানের সাথে রবি অধিগ্রহণের মাধ্যমে তার বেকারি সম্প্রসারণের সম্ভাবনাগুলি অন্বেষণ করতে প্রস্তুত বোধ করেছিলেন ব্যবসায়িক সংমিশ্রণের জটিলতাগুলি কার্যকরভাবে পরিচালনা করার তার দক্ষতায় আত্মবিশ্বাসী অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক ঝিনঝিন বিকেলে ক্লাসরুমের বাইরে পাতাগুলো মৃদু নেচে উঠলে রবি দিনের পাঠ সম্পর্কে কৌতূহলের স্ফুলিঙ্গ নিয়ে প্রবেশ করল তার শিক্ষক তার আকর্ষক গল্প বলার জন্য খ্যাতিমান আন এর জটিল জগতে প্রবেশ করার জন্য প্রস্তুত ছিলেন যা বিমা চুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি বস্তি স্থাপন করলেন তার শিক্ষক কীভাবে এই জটিল বিষয়কে আলোকিত করবেন তা দেখতে আগ্রহী শিক্ষক ছাত্রদের অভিবাদন জানানোর সাথে সাথে তিনি হেসে বললেন বিকাল সবাইকে আজ আমরা বিমা চুক্তির আকর্ষণীয় ক্ষেত্র অন্বেষণ করতে যাচ্ছি কল্পনা করা যাক রবি আপনি সবেমাত্র একটি নতুন বিমা এজেন্সি খুলেছেন এবং আপনি যে বিমা চুক্তিগুলি বিক্রি করেন তার হিসাব কিভাবে করবেন তা বুঝতে আগ্রহী এই দৃশ্যটি আমাদের এন্ডেস এক শূন্য চারের নীতিগুলি উপলব্ধি করতে সাহায্য করবে রবি কৌতূহলী হয়ে ঝুঁকে পড়ল তাহলে বিমা চুক্তি কি স্যার শিক্ষক শুরু করলেন একটি বিমা চুক্তি হল বিমাকারী এবং পলিসিধারীর মধ্যে একটি চুক্তি যেখানে বিমাকারী একটি প্রিমিয়ামের বিনিময়ে কিছু ঝুঁকির জন্য পলিসিধারীকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় এনএস এক শূন্য চারের অধীনে আর্থিক বিবৃতিতে এই চুক্তিগুলি কিভাবে হিসাব করা হয় তা শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি মাথা নেড়ে আরও গভীরে যেতে চায় এই চুক্তিগুলি সম্পর্কে আমার বুঝতে প্রয়োজনীয় মূল উপাদানগুলি কি কি? দারুণ প্রশ্ন রবি শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন বিবেচনা করার জন্য বেশ কয়েকটি মূল দিক রয়েছে প্রথমত আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে যে চুক্তিটি একটি বিমা চুক্তির সংজ্ঞা পূরণ করে কিনা চুক্তিটি পলিসিধারক থেকে বিমাকারীর কাছে গুরুত্বপূর্ণ বিমা ঝুঁকি স্থানান্তর করে কিনা তা মূল্যায়ন করা জড়িত যদি তা হয় তাহলে এটিএনএস এক চার এর অধীনে একটি বিমা চুক্তি হিসাবে যোগ্যতা অর্জন করে রবি হাত তুলল আরও জানতে আগ্রহী পলিসি হোল্ডারদের কাছ থেকে আমি যে প্রিমিয়াম গ্রহণ করি তা আমি কিভাবে পরিমাপ করব পলিসি ধারকদের কাছ থেকে আপনি যে প্রিমিয়ামগুলি গ্রহণ করেন তা প্রাথমিকভাবে দায় হিসাবে স্বীকৃত হয় কারণ তারা কভারেজ প্রদানের জন্য আপনার বাধ্যবাধকতার প্রতিনিধিত্ব করে সময়ের সাথে সাথে আপনি এই প্রিমিয়ামগুলিকে রাজস্ব হিসাবে চিনতে পারবেন কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে প্রত্যাশিত ভবিষ্যতের দাবি এবং সেই চুক্তিগুলির সাথে যুক্ত ব্যয়ের অনুমান জড়িত শিক্ষক ব্যাখ্যা করেছেন রবির কৌতূহল বেড়ে গেল দাবি সম্পর্কে কি আমি কিভাবে তাদের জন্য হিসাব করব দাবি হল বিমা চুক্তির একটি উল্লেখযোগ্য দিক শিক্ষক চালিয়ে যান আপনাকে অবশ্যই পলিসি হোল্ডারদের অর্থ প্রদানের জন্য প্রত্যাশিত দাবি অনুমান করতে হবে এই অনুমান প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার আর্থিক বিবৃতিকে প্রভাবিত করে আপনি দাবির জন্য একটি দায় চিনতে পারবেন কিন্তু এখনও পরিশোধ করা হয়নি যা দাবির দায় হিসেবে পরিচিত বর্তমান পরিস্থিতি প্রতিফলিত করতে এই অনুমানগুলি নিয়মিত পর্যালোচনা করা এবং সামঞ্জস্য করা অপরিহার্য রবি জিজ্ঞাসা করার আগে এক মুহূর্ত ভেবেছিলেন যদি সংগৃহীত প্রিমিয়ামগুলি পরিশোধ করা দাবির চেয়ে বেশি হয় তবে কি হবে আমি কিভাবে এর জন্য হিসাব করব চমৎকার প্রশ্ন রবি শিক্ষক জবাব দিলেন এই ধরনের ক্ষেত্রে সংগৃহীত প্রিমিয়াম এবং প্রদত্ত দাবির মধ্যে পার্থক্য আপনার লাভে অবদান রাখে যাই হোক আপনাকে অবশ্যই ভবিষ্যতের দাবি এবং ব্যয়ের সম্ভাবতা বিবেচনা করতে হবে যে কারণে আপনি এই অনিশ্চয়তাগুলিকে অহার করার জন্য রিজার্ভ বজায় রাখবেন এই রিজার্ভগুলি বিমাকারীর ভবিষ্যত বাধ্যবাধকতা পূরণের ক্ষমতা নিশ্চিত করার জন্য অপরিহার্য রবি মনোযোগ দিয়ে শুনল পুরো ছবিটা ধরতে চাইল এই বিমা চুক্তির বিষয়ে আমার কি নির্দিষ্ট কিছু প্রকাশ করতে হবে হ্যাঁ সত্যিই আছে শিক্ষক নিশ্চিত করলেন এন্ডেজ এক শূন্য চারের জন্য আপনাকে আপনার বিমা চুক্তি সম্পর্কে বিস্তৃত তথ্য প্রকাশ করতে হবে যার মধ্যে ঝুঁকির প্রকৃতি এবং ব্যাপ্তি দাবি অনুমান করার জন্য ব্যবহৃত পদ্ধতি এবং রাজস্ব স্বীকৃতির ভিত্তি এই প্রকাশগুলি স্টেকহোল্ডারদের আপনার বিমা সংস্থার আর্থিক অবস্থান এবং কর্মক্ষমতা বুঝতে সাহায্য করে ক্লাস যত এগিয়েছে রবি বিমা চুক্তির জটিলতায় ক্রমশ মুগ্ধ হয়ে উঠল তিনি বুঝতে পেরেছিলেন যে বিমার জগৎ শুধুমাত্র পলিসি বিক্রির জন্য নয় বরং ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তাহলে আমার এজেন্সি সফলভাবে চালানোর জন্য বিমা চুক্তিগুলি বোঝা গুরুত্বপূর্ণ তিনি জিজ্ঞাসা করলেন অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন এনএস এক চার মেনে চলার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার বিমা সংস্থার কার্যকারিতাকে সঠিকভাবে প্রতিফলিত করে এটি পলিসি হোল্ডার এবং বিনিয়োগকারীদের সাথে একইভাবে আস্থা বৃদ্ধি করবে যা আপনার এজেন্সির সাফল্যের জন্য অত্যাবশ্যক পাঠ শেষ হওয়ার সাথে সাথে রবি এন্ডেজ একশূন্য চারের গভীর বোঝার সাথে ক্ষমতায়িত বোধ করে চলে যান তিনি কিভাবে বিমা চুক্তির হিসাব প্রিমিয়াম এবং দাবির অনুমান এবং প্রকাশের প্রয়োজনীয়তাগুলির সাথে সম্মতি নিশ্চিত করতে হয় তা উপলব্ধি করেছিলেন এই নতুন জ্ঞানের সাথে রবি বিমার উত্তেজনাপূর্ণ বিশ্বে নেভিগেট করার জন্য প্রস্তুত বোধ করেন তার নতুন এজেন্সির জটিলতাগুলিকে কার্যকরভাবে পরিচালনা করার ক্ষমতায় আত্মবিশ্বাসী অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি রৌদ্রোজ্জ্বল বিকেলে যখন পাখিরা বাইরে প্রফুল্লভাবে কিচিরমিচির করে রবি তার শ্রেণিক্ষে প্রবেশ করল তার শিক্ষক আজকের পাঠের জন্য কি প্রস্তুত করেছেন তা আবিষ্কার করতে আগ্রহী তার চিত্তাকর্ষক গল্প বলার জন্য বিখ্যাত শিক্ষক এনএস এর ধারণা ব্যাখ্যা করার জন্য প্রস্তুত ছিলেন যা বিক্রয়ের জন্য রাখা অবর্তমান সম্পদ এবং বন্ধ অপারেশনগুলির সাথে সম্পর্কিত রবি তার আসন গ্রহণ করল এই জটিল বিষয়টি কিভাবে একটি গল্পের মাধ্যমে উন্মোচিত হবে তা দেখার জন্য কৌতূহলী হয়ে উঠল শিক্ষক শুরু করার সাথে সাথে তিনি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান বিকাল সবাইকে আজ আমরা আর্থিক প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ দিক অন্বেষণ করব একশূন্য কল্পনা করা যাক রবি আপনি একজন সফল উৎপাদন ব্যবসার মালিক যাই হোক আপনি আপনার একটি বিভাগ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন যা বিশেষ সরঞ্জাম তৈরি করে এই পরিস্থিতি আমাদের বিক্রয়ের জন্য রাখা অবর্তমান সম্পদের পিছনে নীতিগুলি বুঝতে সাহায্য করবে এবং ক্রিয়াকলাপ বন্ধ করে দেবে রবি ঝুঁকে পড়ল দৃশ্য দেখে কৌতূহলী হয়ে গেল বিক্রয়ের জন্য অবর্তমান সম্পদ রাখার অর্থ কী স্যার শিক্ষক ব্যাখ্যা করেছেন অবর্তমান সম্পদগুলি সাধারণত দীর্ঘমেয়াদী সম্পদ যা একটি ব্যবসা এক বছরেরও বেশি সময় ধরে রাখতে চায় যেমন ভবন এবং যন্ত্রপাতি যাই হোক যখন একটি কোম্পানি এই সম্পদগুলি বিক্রি করার সিদ্ধান্ত নেয় তখন সেগুলি এনএস এক শূন্য পাঁচের অধীনে বিক্রির জন্য রাখা হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় একটি সম্পদকে এইভাবে শ্রেণীবদ্ধ করার জন্য এটি তার বর্তমান অবস্থায় অবিলম্বে বিক্রয়ের জন্য উপলব্ধ হতে হবে এবং অত্যন্ত সম্ভাব্য হতে হবে যে বিক্রি এক বছরের মধ্যে ঘটবে রবি মাথা নাড়ল বুঝতে শুরু করল সুতরাং আমি যদি বিভাগটি বিক্রি করতে চাই তবে আমাকে কি পদক্ষেপ নিতে হবে প্রথমে আপনাকে সেই বিভাগের সাথে সম্পর্কিত সম্পদের বহনের পরিমাণ মূল্যায়ন করতে হবে শিক্ষক বললেন যদি বহনের পরিমাণ ন্যায্য মূল্য ছাড়িয়ে যায় তাহলে বিক্রির জন্য কম খরচ হয় তাহলে আপনাকে একটি প্রতিবন্ধকতা ক্ষতি স্বীকার করতে হতে পারে এর মানে হল আপনাকে আপনার ব্যালেন্স শীটে সম্পদের মান নিচের দিকে সামঞ্জস্য করতে হবে রবি হাত তুলল আরও জানতে আগ্রহী বিক্রয় প্রক্রিয়া চলাকালীন এই বিভাগের সাথে সম্পর্কিত লাভ এবং ক্ষতির কি হবে শিক্ষক উত্তর দিলেন বন্ধ অপারেশন থেকে লাভ বা ক্ষতি আপনার আয় বিবরণীতে আলাদাভাবে উপস্থাপন করতে হবে এই স্বচ্ছতা অত্যাবশ্যক কারণ এটি স্টেকহোল্ডারদেরকে আপনার অবশিষ্ট ক্রিয়াকলাপের চলমান কর্মক্ষমতা দেখতে দেয় বন্ধ হওয়া বিভাগের প্রভাব ছাড়াই উদাহরণস্বরূপ যদি আপনার বিশেষ সরঞ্জাম বিভাগ লোকসান তৈরি করে তাহলে আপনার মূল ব্যবসার আর্থিক স্বাস্থ্য দেখানোর জন্য আপনি সেই ক্ষতিগুলি আলাদাভাবে প্রকাশ করবেন জিজ্ঞাসা করার আগে রবি এক মুহূর্ত ভেবেছিল যদি বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি সময় নেয় আমি যেভাবে সম্পদের রিপোর্ট করি তা কি পরিবর্তন করে ভালো প্রশ্ন শিক্ষক জবাব দিলেন যদি বিক্রয়ের জন্য রাখা হয় এর মানদণ্ড আর পূরণ না হয় তাহলে আপনাকে সেই সম্পদগুলিকে অবর্তমান সম্পদে পুনরায় শ্রেণীবদ্ধ করতে হবে এবং তাদের বহনের পরিমাণ বা ন্যায্য মূল্যের কম পরিমাণে পরিমাপ করতে হবে এই পুনঃশ্রেণী বিভাগ আপনার ক্রিয়াকলাপের চলমান প্রকৃতিকে প্রতিফলিত করে এবং সঠিক রিপোর্টিং নিশ্চিত করে রবি মনোযোগ সহকারে শুনল পুরো প্রক্রিয়াটি উপলব্ধি করতে চায় আমি যখন একটি বিভাগ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি তখন কি আমাকে কিছু নির্দিষ্ট প্রকাশ করতে হবে হ্যাঁ সত্যি শিক্ষক নিশ্চিত করলেন এনএস এক শূন্য পাঁচের জন্য বিক্রয়ের জন্য রাখা এবং বন্ধ হয়ে যাওয়া ক্রিয়াক্লাপগুলির অবর্তমান সম্পদ সম্পর্কে বিশদ প্রকাশের প্রয়োজন আপনাকে অবশ্যই বন্ধ অপারেশনের প্রকৃতি বিক্রয়ের কারণ এবং প্রত্যাশিত আর্থিক প্রভাব সম্পর্কে তথ্য প্রদান করতে হবে এটি আপনার আর্থিক বিবৃতি ব্যবহারকারীদের আপনার সিদ্ধান্তের প্রভাব বুঝতে সাহায্য করে পাঠের অগ্রগতির সাথে সাথে রবি ক্রমবর্ধমানভাবে বিক্রয়ের জন্য রাখা অবর্তমান সম্পদের ধারণা এবং বন্ধ হয়ে যাওয়া ক্রিয়াকলাপগুলির দ্বারা মুগ্ধ হয়ে ওঠে তিনি বুঝতে পেরেছিলেন যে আর্থিক প্রতিবেদনের এই দিকগুলি তার ব্যবসার আর্থিক স্বাস্থ্যের স্বচ্ছতা এবং নির্ভুলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং এই সম্পদগুলি কিভাবে রিপোর্ট করতে হয় তা বোঝা আমার উৎপাদন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ তিনি জিজ্ঞাসা করলেন অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন এন্ডাস এক মেনে চলার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার আর্থিক বিবৃতি সঠিকভাবে বিক্রয়ের প্রভাবকে প্রতিফলিত করে আপনার ব্যবসার চলমান ক্রিয়াকলাপ সম্পর্কে বিনিযোগকারী এবং স্টেকহোল্ডারদের স্পষ্টতা প্রদান করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবিএনএস একশূন্য সম্পর্কে আলোকিত বোধ করে চলে যান তিনি কিভাবে বিক্রয়ের জন্য রাখা অবর্তমান সম্পদকে শ্রেণীবদ্ধ করতে হয় ক্ষতির ক্ষতি চিনতে পারেন এবং পৃথকভাবে বন্ধ হয়ে যাওয়া ক্রিয়াকলাপগুলি রিপোর্ট করতে পারেন এই নতুন জ্ঞানের সাথে রবি তার উৎপাদন ব্যবসায় একটি বিভাগ বিক্রির জটিলতাগুলি নেভিগেট করার জন্য প্রস্তুত বোধ করেছিলেন রিপোর্টিং প্রয়োজনীয়তাগুলি কার্যকরভাবে পরিচালনা করার দক্ষতার প্রতি আত্মবিশ্বাসী অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি প্রাণবন্ত বিকেলে শ্রেণিকক্ষের জানালা দিয়ে সূর্যের উষ্ণ আভা দেখা দিয়ে রবি আরও একটি আলোকিত পাঠের জন্য উত্তেজিত হয়ে ভিতরে চলে গেল তার শিক্ষক তার গল্প বলার দক্ষতার জন্য বিখ্যাত একটি আকর্ষণীয় বিষয় অন্বেষণ করতে প্রস্তুত ছিলেন এনএস এক শূন্য ছয় যা খনিজ সম্পদের অনুসন্ধান এবং মূল্যায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি তার আসনে বসলেন তার শিক্ষক কীভাবে এই জটিল ধারণাটিকে একটি আকর্ষক আখ্যানে বুনবেন তা দেখতে আগ্রহী শিক্ষক ক্লাসে হাসিমুখে অভ্যর্থনা জানাতে শুরু করলেন বিকাল সবাইকে আজ আমরা খনিজ সম্পদের জগতে একটি দুঃসাহসিক কাজ শুরু করব কল্পনা করুন রবি আপনি মূল্যবান খনিজ অনুসন্ধানকারী একটি খনির কোম্পানির ব্যবস্থাপক আপনার যাত্রা আমাদের আইন্ডেস একশূন্য ছয় এর নীতিগুলি বুঝতে সাহায্য করবে রবির চোখ কৌতূহলে জলে উঠল খনিজ সম্পদ অনুসন্ধান করার মানে কি স্যার শিক্ষক উত্তর দিলেন অন্বেষণের মধ্যে রয়েছে পৃথিবীর পৃষ্ঠের নিচে মূল্যবান খনিজগুলি অনুসন্ধান করা এই প্রক্রিয়াটির জন্য খনিজ আমানতের কার্যকারিতা নির্ধারণের জন্য গবেষণা জরিপ এবং ড্রিলিংয়ে উল্লেখযোগ্য বিনিযোগ প্রয়োজন এন্ডাস এক ছয় এর অধীনে এই অন্বেষণ পর্বের সময় ব্যয় করা খরচগুলি আপনি কিভাবে আপনার সম্পদের জন্য হিসাব করেন তার জন্য গুরুত্বপূর্ণ রবি সামনে ঝুঁকে পড়ল আরও জানতে আগ্রহী তাহলে আমি কিভাবে এই অন্বেষণ খরচের হিসাব করব দারুণ প্রশ্ন শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন এন্ডেস এক শূন্য ছয় অনুসারে কিছু শর্ত পূরণ করা হলে আপনি এই অন্বেষণ খরচগুলিকে পুঁজি করতে বেছে নিতে পারেন বিশেষভাবে যদি আপনি প্রদর্শন করতে পারেন যে সম্ভবত আপনি অর্থনৈতিকভাবে কার্যকর খনিজ সম্পদ আবিষ্কার করবেন তাহলে আপনি আপনার ব্যালেন্স শিটে সেই অন্বেষণ খরচগুলিকে একটি সম্পদ হিসাবে বিবেচনা করতে পারেন এটি ব্যাকে মূলধন হিসাবে পরিচিত রবি কৌতূহলী ছিল কিন্তু অন্য প্রশ্ন ছিল অন্বেষণে কোন খনিজ সম্পদ না পাওয়া গেলে কি হবে শিক্ষক ব্যাখ্যা করেছেন যে দৃশ্যপট যেখানে অন্বেষণের ফলে কার্যকর সম্পদ হয় না তা তাৎপর্যপূর্ণ এই ধরনের ক্ষেত্রে আপনাকে আপনার লাভ এবং ক্ষতি বিবৃতিতে ব্যয় হিসাবে মূলধনীকৃত খরচগুলি লিখতে হবে এটি বাস্তবতাকে প্রতিফলিত করে যে বিনিয়োগটি উপকারী সম্পদের দিকে পরিচালিত করেনি আপনার অন্বেষণ প্রকল্পগুলির কার্যকারিতা নিয়মিতভাবে মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি গভীরভাবে প্রক্রিয়া সম্পর্কে চিন্তা আমি যদি কিছু আশাবাঞ্জক সম্পদ খুঁজে পাই আমি কিভাবে অ্যাকাউন্টিং এগিয়ে যেতে পারি একবার আপনি অর্থনৈতিকভাবে টেক্সি একটি খনিজ সম্পদ শনাক্ত করলে আপনি অনুসন্ধান থেকে মূল্যায়নের দিকে চলে যাবেন শিক্ষক স্পষ্ট করে বলেছেন এতে আরও বিশদ মূল্যায়ন এবং উন্নয়ন ব্যয় জবিত যা মূলধন করা যেতে পারে সম্পত্তি লাভজনকভাবে উত্তোলন করা যায় কি না তা আপনাকে নির্ধারণ করতে হবে এবং এই মূল্যায়ন একটি বাস্তব সম্পদের স্বীকৃতির দিকে নিয়ে যেতে পারে রবির মনে কৌতূহল জেগে উঠল এইসব অনুসন্ধান এবং মূল্যায়নের খরচ সম্পর্কে আমাকে কি কোন গুরুত্বপূর্ণ প্রকাশ করতে হবে হ্যাঁ অবশ্যই শিক্ষক নিশ্চিত করলেন এনএস এক শূন্য ছয় আদেশ দেয় যে আপনি আপনার অনুসন্ধান এবং মূল্যায়ন কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করবেন এর মধ্যে সম্পদের প্রকৃতি তাদের মূল্যায়ন করার জন্য ব্যবহৃত পদ্ধতি এবং এই সম্পদের মূল্যায়নকে প্রভাবিত করতে পারে এমন কোনো অনিশ্চয়তা সম্পর্কে বিশদ অন্তর্ভুক্ত রয়েছে আপনার খনির ক্রিয়াকলাপের সাথে জড়িত ঝুঁকি এবং সুযোগগুলি বোঝার জন্য স্টেক হোল্ডারদের জন্য স্বচ্ছতা অত্যাবশ্যক পাঠ চলতে থাকলে রবি এন্ডেজ একশূন্য ছয় এর জটিলতায় ক্রমশই মোহিত হয়ে পড়েন তিনি উপলব্ধি করেছিলেন যে একটি খনি কোম্পানির সাফল্যের জন্য অনুসন্ধান এবং মূল্যায়ন কার্যক্রমের জন্য অ্যাকাউন্টিং পরিচালনা করা অপরিহার্য সুতরাং কিভাবে এই খরচগুলিকে মূলধন এবং মূল্যায়ন করা যায় তা বোঝা আমার খনির ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ তিনি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের সাথে জিজ্ঞাসা করলেন ঠিক রবি শিক্ষক নিশ্চিত করলেন এন্ডেস এক শূন্য মেনে চড়ার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার খনিজ সম্পদের সম্ভাব্যতাকে সঠিকভাবে প্রতিফলিত করে বিনিযোগকারীদের এবং স্টেকহোল্ডারদের আপনার কোম্পানির ভবিষ্যত সম্পর্কে জ্ঞাত সিদ্ধান্ত নিতে সাহায্য করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি এন্ডেস এক শূন্য ছয় এর গভীর বোঝার সাথে ক্ষমতায়িত বোধ করতে শুরু করে তিনি কিভাবে অন্বেষণ ব্যয়ের হিসাব মূল্যায়ন পরিচালনা এবং খনিজ সম্পদ সম্পর্কে প্রয়োজনীয় প্রকাশ প্রদান করতে হয় তা উপলব্ধি করেছিলেন এই নতুন জ্ঞানের সাথে রবি খনি শিল্পের জটিলতাগুলি নেভিগেট করার জন্য প্রস্তুত বোধ করেছিলেন খনিজ অনুসন্ধানে তার ভবিষ্যতের প্রচেষ্টার আর্থিক দিকগুলি কার্যকরভাবে পরিচালনা করার ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল এবং আলোচিত বিকেলে রবি তার ক্লাসরুমে প্রবেশ করল দিনের পাঠের জন্য আগ্রহী তার শিক্ষক জটিল বিষয়কে চিত্তাকর্ষক গল্পে রূপান্তরিত করার জন্য পরিচিত একটি নতুন ধারণা চালু করার জন্য প্রস্তুত ছিলেন এনএস এক যা আর্থিক উপকরণ সম্পর্কিত প্রকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি তার আসনে বসল গল্প বলার মাধ্যমে কিভাবে এই অপরিহার্য বিষয়টি উদ্ঘাটিত হবে তা জানতে আগ্রহী শিক্ষক শুরু করার সাথে সাথে তিনি তার চারিত্রিক উষ্ণতার সাথে শিক্ষার্থীদের স্বাগত জানান বিকাল সবাইকে আজ আমরা আর্থিক উপকরণ এবং প্রকাশের গুরুত্বের চিত্তাকর্ষক জগতের সন্ধান করব কল্পনা করা যাক যে রবি এখানে একটি ক্রমবর্ধমান কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা যেটি স্টক বন্ড এবং ডেরিভেটিভের মতো বিভিন্ন আর্থিক উপকরণে কাজ করে এই দৃশ্যটি আমাদের এক শূন্য সাত বুঝতে সাহায্য করবে রবি চমকে উঠল বর্ণনায় কৌতূহলী হয়ে উঠল আর্থিক উপকরণ ঠিক কি স্যার শিক্ষক ব্যাখ্যা করেছেন আর্থিক উপকরণ হল চুক্তি যা একটি সত্তার জন্য আর্থিক সম্পদ এবং অন্যটির জন্য আর্থিক দায় বা ইকুইটি উপকরণ তৈরি করে এর মধ্যে রয়েছে বিস্তৃত সম্পদ যেমন নগদ স্টক এবং বন্ড সেই সাথে ঋণ এবং ডেরিভেটিভের মতো বাধ্যবাধকতা কার্যকর আর্থিক ব্যবস্থাপনার জন্য এই উপকরণগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি মাথা নেড়ে তথ্য শুষে নেওয়ার চেষ্টা করে তাহলে আমি কিভাবে এই উপকরণগুলির সাথে সম্পর্কিত প্রকাশগুলি পরিচালনা করব চমৎকার প্রশ্ন রবি শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন এনএস এক শূন্য প্রযোজন যে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আর্থিক বিবৃতি ব্যবহারকারীদের তাদের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি বুঝতে সাহায্য করার জন্য সংস্থাগুলি তাদের আর্থিক উপকরণগুলি সম্পর্কে বিশদ প্রকাশ প্রদান করে একজন প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে আপনাকে অবশ্যই এই উপকরণগুলির প্রকৃতি মাত্রা এবং ঝুঁকি সম্পর্কে তথ্য প্রদান করতে হবে রবি সামনে ঝুঁকে পড়ল আরও জানতে আগ্রহী আমার কোন নির্দিষ্ট প্রকাশ অন্তর্ভুক্ত করা উচিত শিক্ষক অব্যাহত রেখেছিলেন আপনাকে অবশ্যই আপনার আর্থিক উপকরণের ন্যায্য মূল্য প্রকাশ করতে হবে যা একটি নির্দিষ্ট সময়ে তাদের বাজার মূল্যের একটি স্ন্যাপশট প্রদান করে অতিরিক্তভাবে আপনি কিভাবে ন্যায্য মান পরিমাপ করেন তা বর্ণনা করতে হবে ব্যবহৃত পদ্ধতি এবং যে কোনো সহ এটি স্টেকহোল্ডারদের বুঝতে সাহায্য করে যে কিভাবে রিপোর্ট করা মানগুলি উদ্ভূত হয়েছিল রবির কৌতূহল আরও গভীর হল ঝুঁকি সম্পর্কে কি? আমি কিভাবে তাদের রিপোর্ট করব দারুণ পর্যবেক্ষণ শিক্ষক জবাব দিলেন আপনাকে অবশ্যই ক্রেডিট ঝুঁকি তারল্য ঝুঁকি এবং বাজারের ঝুঁকি সহ আর্থিক উপকরণগুলির সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি প্রকাশ করতে হবে প্রতিটি ধরনের ঝুঁকির জন্য আপনাকে ব্যাখ্যা করা উচিত যে এই ঝুঁকিগুলি কিভাবে পরিচালিত হয় এবং আপনার আর্থিক বিবৃতিতে সম্ভাব্য প্রভাব এই স্বচ্ছতা বিনিয়োগকারীদের এবং ঋণদাতাদের আপনার কোম্পানির আর্থিক স্বাস্থ্যকে কার্যকরভাবে মূল্যায়ন করতে দেয় শিক্ষকের কথা বলতেই রবি আরও বড় ছবি দেখতে লাগল এমন কোনো বিশেষ ঘটনা বা পরিবর্তন আছে যা আমাকে রিপোর্ট করতে হবে সত্যিই শিক্ষক নিশ্চিত করলেন এনএস এক শূন্য জন্য একটি রিপোর্টিং সময়কাল থেকে পরবর্তী সময়ে আর্থিক উপকরণের মূল্যায়নে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন সম্পর্কেও প্রকাশের প্রয়োজন বাজারে বড় ধরনের পরিবর্তন বা উল্লেখযোগ্য ঝুঁকি দেখা দিলে আপনাকে অবশ্যই সেগুলি রিপোর্ট করতে হবে কারণ তারা স্টেকহোল্ডারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে রবি এই তথ্যটি ভেবেছিলেন তাহলে বিনিযোগকারী এবং স্টেকহোল্ডারদের সাথে আস্থা তৈরির জন্য সঠিক এবং স্বচ্ছ প্রকাশ বজায় রাখা গুরুত্বপূর্ণ অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন এনএস এক অনুসারে বিস্তৃত প্রকাশ প্রদান করে আপনি আপনার কোম্পানির আর্থিক অবস্থান সম্পর্কে একটি স্পষ্ট বোঝার ভিত্তিতে স্টেকহোল্ডারদের জ্ঞাত সিদ্ধান্ত নিতে সাহায্য করেন এই স্বচ্ছতা কেবল বিশ্বাসযোগ্যতাই বাড়ায় না বরং বিনিয়োগকারী এবং ঋণদাতাদের সাথে সম্পর্ককেও শক্তিশালী করে পাঠ শেষ হওয়ার সাথে সাথে রবি এন্ডেজ এক শূন্য সাতের জটিলতার জন্য একটি নতুন উপলব্ধি নিয়ে শ্রেণীকক্ষ ছেড়ে চলে গেলেন তিনি বুঝতে পেরেছিলেন কিভাবে আর্থিক উপকরণ সম্পর্কিত প্রকাশগুলি পরিচালনা করতে হয় স্বচ্ছতা এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর জোর দিয়ে এই জ্ঞানের সাথে রবি তার ভবিষ্যৎ কোম্পানির আর্থিক ল্যান্ডস্কেপ নেভিগেট করার ক্ষমতা অনুভব করেছেন পরিশ্রমী প্রতিবেদনের মাধ্যমে স্টেকহোল্ডারদের মধ্যে আস্থা ও বোঝাপড়ার তার ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি প্রাণবন্ত বিকেলে রবি তার শ্রেণীক্ষে চলে গেলেন তার শিক্ষকের কাছ থেকে আরেকটি আকর্ষণীয় পাঠের প্রত্যাশায় ভরা যা তার গল্প বলার দক্ষতার জন্য বিখ্যাত আজ শিক্ষককে এনএস এক শূন্য আটের ধারণা উন্মোচন করার জন্য সেট করা হয়েছিল যা একটি ব্যবসার মধ্যে অপারেটিং সেগমেন্টগুলিতে ফোকাস করে রবি তার আসনে বসল গল্পটি কিভাবে ফুটে উঠবে তা দেখতে আগ্রহী উষ্ণ হাসি দিয়ে শিক্ষক ক্লাসে অভিবাদন জানালেন বিকাল সবাইকে আজ আমরা অপারেটিং সেগমেন্টের বিশ্ব অন্বেষণ করব কল্পনা করুন যে রবি এখানে একটি বৈচিত্র্যময় কোম্পানির ম্যানেজার যেটি প্রযুক্তি উৎপাদন এবং খুচরা সহ একাধিক শিল্পে কাজ করে এই দৃশ্যটি আমাদের এন্ডেস এক বুঝতে সাহায্য করবে আগ্রহে চোখ মেলে রবির একটি অপারেটিং সেগমেন্ট আসলে কি স্যার শিক্ষক ব্যাখ্যা করেছেন একটি অপারেটিং সেগমেন্ট হল একটি ব্যবসার একটি অংশ যা রাজস্ব উৎপন্ন করে এবং খরচ বহন করে যার পরিচালন ফলাফল নিয়মিতভাবে কোম্পানির ব্যবস্থাপনার দ্বারা সেগমেন্টে বরাদ্দকৃত সংস্থান সম্পর্কে সিদ্ধান্ত নিতে এবং এর কার্যকারিতা মূল্যায়ন করার জন্য পর্যালোচনা করা হয় এটি স্টেকহোল্ডারদের আপনার ব্যবসার বিভিন্ন উপাদান বুঝতে অনুমতি দেয় রবি মাথা নেড়ে ধারণাটি বুঝতে শুরু করে তাহলে আমি কিভাবে নির্ধারণ করব যে আমার ব্যবসার কোন অংশগুলি অপারেটিং সেগমেন্ট হিসেবে যোগ্য দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন এনএস এক শূন্য আটের অধীনে একটি অপারেটিং সেগমেন্টকে অবশ্যই নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে এটি এমন ক্রিয়াক্লাপে নিযুক্ত হওয়া উচিত যা রাজস্ব উপার্জন করে এবং ব্যয়বহন করে এবং এর ফলাফলগুলি কোম্পানির প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারী দ্বারা পর্যালোচনা করা উচিত উপরন্তু বিভাগগুলি প্রায়ই অভ্যন্তরীণ ব্যবস্থাপনা প্রতিবেদনের উপর ভিত্তি করে রিপোর্ট করা হয় যা কোম্পানি থেকে কোম্পানিতে পরিবর্তিত হতে পারে রবি কৌতূহলী হয়ে সামনে ঝুঁকে পড়ল এই অপারেটিং সেগমেন্টগুলি সম্পর্কে আমার কী ধরনের তথ্য প্রকাশ করা উচিত একটি চমৎকার অনুসন্ধান শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন আপনাকে প্রতিটি অপারেটিং সেগমেন্টের রাজস্ব লাভ বা ক্ষতি এবং সম্পদ সহ নির্দিষ্ট তথ্য প্রকাশ করতে হবে এই তথ্যটি স্টেকহোল্ডারদের বুঝতে সাহায্য করে কিভাবে বিভিন্ন বিভাগ কোম্পানির সামগ্রিক কর্মক্ষমতাতে অবদান রাখে অধিকন্তু আপনার সেগমেন্টগুলিকে চিহ্নিত করতে এবং আলাদা করার জন্য ব্যবহৃত কারণগুলি প্রকাশ করা উচিত সেই সাথে সময়ের সাথে সেই বিভাগগুলিতে যে কোনো পরিবর্তন করা উচিত রবি এই ভাবনাটা ভাবল আমার যদি সেগমেন্ট থাকে যেগুলো ভালো পারফর্ম করছে না আমার প্রকাশে আমি কীভাবে এটি পরিচালনা করব স্বচ্ছতা চাবিকাঠি রবি শিক্ষক নিশ্চিত করেছেন যদি কোনো অপারেটিং সেগমেন্ট ভালোভাবে পারফর্ম না করে আপনার সেই তথ্য প্রকাশ করা উচিত কেন একটি অংশ কম পারফরম্যান্স করতে পারে এবং সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য আপনার কাছে যে কোনো কৌশল রয়েছে সে সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করা গুরুত্বপূর্ণ এটি বিনিয়োগকারীদের এবং স্টেকহোল্ডারদের ব্যবসার সামগ্রিক স্বাস্থ্যের মূল্যায়ন করতে এবং জ্ঞাত সিদ্ধান্ত নিতে সহায়তা করে রবি আরেকটা প্রশ্ন করল আর কোনো গুরুত্বপূর্ণ প্রকাশ আছে যা সম্পর্কে আমার সচেতন হওয়া উচিত হ্যাঁ সত্যি শিক্ষক চালিয়ে গেলেন এণ্ডাস এক শূন্য আটের জন্য আপনাকে অপারেটিং সেগমেন্টের মোট রাজস্ব লাভ বা ক্ষতি এবং আর্থিক বিবৃতিতে সংশ্লিষ্ট মোট সম্পদের মধ্যে পুনর্মিলন প্রদান করতে হবে এটি নিশ্চিত করে যে স্টেকহোল্ডাররা দেখতে পারেন যে কীভাবে সেগমেন্টের তথ্য কোম্পানির সামগ্রিক আর্থিক প্রতিবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ পাঠ চলতে থাকলে রবি এন্ডএস এক শূন্য আটের জটিলতায় ক্রমবর্ধমানভাবে মুগ্ধ হয়ে পড়েন তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভবিষ্যত কোম্পানির মধ্যে কার্যকরী ব্যবস্থাপনা এবং প্রতিবেদনের জন্য অপারেটিং বিভাগগুলি বোঝা গুরুত্বপূর্ণ সুতরাং আমার অপারেটিং বিভাগগুলি সম্পর্কে স্পষ্ট হওয়া বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের সাথে আস্থা তৈরি করতে সাহায্য করবে তিনি জিজ্ঞাসা করলেন অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন এনডাস এক শূন্য আট মেনে চলার মাধ্যমে আপনি আপনার ব্যবসার বিভিন্ন উপাদানে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন স্বচ্ছতা বাড়াতে এবং আপনার কোম্পানির কর্মক্ষমতা সম্পর্কে স্টেকহোল্ডারদেরকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি এন্ডেস একশূন্য এর গভীর উপলব্ধির সাথে ক্ষমতায়িত বোধ করে চলে যান তিনি স্বচ্ছতা এবং কর্মক্ষমতা ব্যবস্থাপনার গুরুত্ব স্বীকার করে অপারেটিং বিভাগ সম্পর্কে তথ্য কিভাবে শনাক্ত এবং প্রকাশ করতে হয় তা বুঝতে পেরেছিলেন এই নতুন জ্ঞানের সাথে রবি একটি বৈচিত্র্যময় ব্যবসা পরিচালনার জটিলতাগুলি নেভিগেট করতে প্রস্তুত বোধ করেন বিভিন্ন অপারেটিং বিভাগ এবং সামগ্রিক সাফল্যে তাদের অবদান সম্পর্কে স্টেকহোল্ডারদের অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করার তার ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি রৌদ্রোজ্জ্বল বিকেলে রবি তার শ্রেণিকক্ষে পায়চারি করে তার শিক্ষকের কাছ থেকে আরেকটি পাঠের জন্য উত্তেজিত যা তার মনোমুগ্ধকর গল্প বলার ক্ষমতার জন্য পরিচিত আজ শিক্ষক একটি অত্যাবশ্যক বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত ছিলেন এনএস এক শূন্য নয় যা আর্থিক উপকরণ নিয়ে কাজ করে রবি তার আসনে বসুল গল্পটি কিভাবে ফুটে উঠবে তা দেখতে আগ্রহী একটি স্বাগত হাসি দিয়ে শিক্ষক শুরু করলেন সুব বিকেল সবাইকে আজ আমরা আর্থিক উপকরণের জগতের মাধ্যমে একটি অ্যাডভেঞ্চারে যাত্রা করব কল্পনা করা যাক যে রবি এখানে একটি উন্নতিশীল কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা যেটি বিভিন্ন আর্থিক উপকরণ যেমন ঋণ বিনিয়োগ এবং ডেরিভেটিভস নিয়ে কাজ করে এই দৃশ্যটি আমাদের এক শূন্য নয় বোঝার জন্য গাইড করবে রবির আগ্রহ জাগল এবং সে জিজ্ঞেস করল আর্থিক উপকরণ ঠিক কি স্যার শিক্ষক উত্তর দিলেন আর্থিক উপকরণ হল চুক্তি যা এক পক্ষের জন্য আর্থিক সম্পদ এবং অন্য পক্ষের জন্য আর্থিক দায় বা ইকুইটি উপকরণ তৈরি করে তারা নগদ স্টক বন্ড এবং এমনকি জটিল ডেরিভেটিভের মতো আইটেমগুলির একটি পরিসীমা অন্তর্ভুক্ত করতে পারে একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্য পরিচালনার জন্য এই উপকরণগুলি বোঝা অপরিহার্য রবি মাথা নেবে তথ্য শুষে নিল অ্যাড্যাস এক শূন্য এর অধীনে এই আর্থিক উপকরণগুলির জন্য আমি কিভাবে অ্যাকাউন্ট করব দারুণ প্রশ্ন শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন এন্ডেস এক নয় আর্থিক উপকরণ শ্রেণী বিভাগ পরিমাপ এবং স্বীকৃতির জন্য একটি ব্যাপক কাঠামোর রূপরেখা দেয় এর জন্য আপনাকে এই উপকরণগুলিকে তিনটি প্রধান শ্রেণী বিভাগে শ্রেণীবদ্ধ করতে হবে পরিমার্জিত খরচে পরিমাপ করা আর্থিক সম্পদ অন্যান্য ব্যাপক আয়ের মাধ্যমে ন্যায্য মূল্যে পরিমাপ করা আর্থিক সম্পদ এবং লাভ বা ক্ষতির মাধ্যমে ন্যায্য মূল্যে পরিমাপ করা আর্থিক সম্পদ রবি কৌতূহলী হয়ে সামনে ঝুঁকে পড়ল আপনি কি ব্যাখ্যা করতে পারেন এই প্রতিটি শ্রেণিবিভাগের অর্থ কি অবশ্যই শিক্ষক চালিয়ে গেলেন পরিশোধিত খরচে পরিমাপ করা আর্থিক সম্পদগুলি সাধারণত ঋণ এবং প্রাপ্য যা আপনি পরিপক্কতা পর্যন্ত ধরে রাখতে চান এগুলি তাদের প্রাথমিক খরচ বিযোগ করে কোনো মূল পরিশোধ এবং প্রতিবন্ধকতা ক্ষতির পরিমাপ করা হয় অন্যদিকে অন্যান্য ব্যাপক আয়ের মাধ্যমে ন্যায্য মূল্যে পরিমাপ করা আর্থিক সম্পদগুলির মধ্যে ইকুইটি উপকরণ অন্তর্ভুক্ত থাকে যা আপনি এইভাবে পরিমাপ করতে বেছে নেন সম্পদ বিক্রি না হওয়া পর্যন্ত ন্যায্য মূল্যের পরিবর্তনগুলি অন্যান্য ব্যাপক আয় রেকর্ড করা হয় সবশেষে লাভ বা ক্ষতির মাধ্যমে ন্যায্য মূল্যে পরিমাপ করা আর্থিক সম্পদগুলি হল সেইগুলি যা আপনি ট্রেডিংয়ের জন্য ধরে রাখেন ন্যায্য মূল্যের পরিবর্তনগুলি সরাসরি লাভ বা ক্ষতিতে স্বীকৃত রবি বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবল দায়িত্ব সম্পর্কে কি? আমি কিভাবে তাদের জন্য হিসাব করব চমৎকার প্রশ্ন রবি শিক্ষক জবাব দিলেন আর্থিক দায়গুলিকেও দুটি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে যেগুলি পরিমার্জিত খরচে পরিমাপ করা হয় এবং যেগুলি লাভ বা ক্ষতির মাধ্যমে ন্যায্য মূল্যে পরিমাপ করা হয় আর্থিক সম্পদের অনুরূপ আপনি যদি দায়বদ্ধতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ধরে রাখতে চান তাহলে আপনি পরিমাপকৃত খরচে এটি পরিমাপ করবেন যাই হোক আপনি যদি ট্রেড করছেন বা এটি ন্যায্য মূল্যে মনোনীত করা হয় তবে যে কোন পরিবর্তন লাভ বা ক্ষতিতে স্বীকৃত হবে রবি আরেকটা কথা তুলল প্রতিবন্ধকতা সম্পর্কে কী এটা কিভাবে এই কাঠামোর সাথে ফিট করে প্রতিবন্ধিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক নিশ্চিত করেছেন এনএস এক শূন্য নয়ের অধীনে আপনাকে আর্থিক সম্পদের প্রত্যাশিত ক্রেডিট ক্ষতির মূল্যায়ন করতে হবে যা পরিমার্জিত খরচে বা অন্যান্য ব্যাপক আয়ের মাধ্যমে ন্যায্য মূল্যে পরিমাপ করা হয় এতে সম্পদের জীবনের সম্ভাব্য ক্ষতির অনুমান করা জড়িত আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার আর্থিক উপকরণগুলির সাথে সম্পর্কিত যে কোনো ঝুঁকিকে প্রতিফলিত করে তা নিশ্চিত করা শিক্ষক এই শ্রেণিবিভাগের গুরুত্ব ব্যাখ্যা করার সাথে সাথে রবি আরও বড় ছবি দেখতে শুরু করে তাহলে কার্যকরভাবে আর্থিক উপকরণ পরিচালনা করা আমার কোম্পানির আর্থিক স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে ঠিক রবি শিক্ষক নিশ্চিত করলেন এনএস এক শূন্য নয় মেনে চলার মাধ্যমে আপনি সঠিক আর্থিক তথ্য প্রদান করতে পারেন যা স্টেকহোল্ডারদের আপনার আর্থিক উপকরণের সাথে সম্পর্কিত ঝুঁকি এবং সুযোগগুলি মূল্যায়ন করতে দেয় এই স্বচ্ছতা বিশ্বাস বৃদ্ধি করে এবং জ্ঞাত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে পাঠ শেষ হওয়ার সাথে সাথে রবি এন্ডেস একশূন্য নয়ের একটি নতুন উপলব্ধি নিয়ে শ্রেণিকক্ষ ছেড়ে চলে যান তিনি দুর্বলতা মূল্যায়নের গুরুত্ব স্বীকার করে বিভিন্ন আর্থিক উপকরণের শ্রেণিবিভাগ পরিমাপ এবং হিসাব কিভাবে করতে হয় তা উপলব্ধি করেছিলেন এই জ্ঞানের সাথে রবি তার ভবিষ্যত কর্মজীবনে আর্থিক ব্যবস্থাপনার জটিলতাগুলি নেভিগেট করার জন্য প্রস্তুত বোধ করেন স্টেকহোল্ডারদের স্বচ্ছ তথ্য প্রদানের সাথে সাথে তার কোম্পানির আর্থিক স্বাস্থ্য বজায় রাখার ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল দিনে রবি উত্তেজনার অনুভূতি নিয়ে তার ক্লাসরুমে প্রবেশ করেছিল তিনি জানতেন যে তার শিক্ষক তার গল্প বলার ক্ষমতার জন্য বিখ্যাত তাকে জটিল ধারণাগুলি বুঝতে সাহায্য করার জন্য আবার একটি আকর্ষণীয় গল্প বুনবেন আজকের পার্টি ছিল ছিল্যাজ এক এক শূন্য সম্পর্কে একীভূত আর্থিক বিবৃতিতে ফোকাস করে এই ধারণাটি কিভাবে উপস্থাপন করা হবে তা আবিষ্কার করতে আগ্রহী রবি তার আসনে বসলেন একটি উষ্ণ হাসি দিয়ে শিক্ষক ক্লাসে শুভেচ্ছা জানালেন বিকাল সবাইকে আজ আমরা একত্রিত আর্থিক বিবৃতির জগতে যাত্রা শুরু করব এই ধারণাটি বুঝতে আমাদের সাহায্য করার জন্য কল্পনা করা যাক যে রবি এখানে একটি কোম্পানির মালিকটেক ইনোভেশনস যেটি সম্প্রতি আরও দুটি কোম্পানি অধিগ্রহণ করেছে স্মার্ট গ্যাজেটস এবং গ্রিন সলিউশন রবি গল্পে কৌতূহলী হয়ে উঠল তাহলে আমার কোম্পানির জন্য এর মানে কি স্যার শিক্ষক অব্যাহত রেখেছিলেন যখন টেক ইনোভেশনের মতো একটি অভিভাবক কোম্পানি স্মার্ট গ্যাজেটস এবং গ্রিন সলিউশনের মতো এক বা একাধিক সহায়ক সংস্থাগুলি অর্জন করে তখন পুরো গ্রুপের আর্থিক অবস্থান এবং কর্মক্ষমতা সম্পর্কে একটি সত্য এবং ন্যায্য দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা অপরিহার্য এখানেই অ্যানএস এক এক শূন্য কার্যকর হয় যার জন্য আপনাকে একত্রিত আর্থিক বিবৃতি প্রস্তুত করতে হবে রবি কৌতূহলী হল একীভূত আর্থিক বিবৃতি আসলে কি শিক্ষক ব্যাখ্যা করেছেন একত্রিত আর্থিক বিবৃতিগুলি মূল কোম্পানি এবং এর সহায়ক সংস্থাগুলির আর্থিক তথ্যকে একক আর্থিক বিবৃতিতে একত্রিত করে এটি শুধুমাত্র মূল কোম্পানির পরিবর্তে সমগ্র গোষ্ঠীর আর্থিক স্বাস্থ্য এবং কর্মক্ষমতার একটি পরিষ্কার চিত্র প্রদান করে এটা কেন গুরুত্বপূর্ণ দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন বিনিয়োগকারী ঋণদাতা এবং নিয়ন্ত্রক নিয়ন্ত্রকসহ স্টেকহোল্ডারদের জন্য একত্রিত আর্থিক বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা গ্রুপের সামগ্রিক সংস্থান এবং বাধ্যবাধকতার অন্তর্দৃষ্টি প্রদান করে এটি তাদের সমগ্র সত্তার আর্থিক অবস্থান লাভজনকতা এবং নগদ প্রবাহের মূল্যায়ন করার অনুমতি দেয় যার ফলে আরও সুচিত সিদ্ধান্ত নেওয়া হয় রবি মাথা নাডল বুঝতে শুরু করল আমি কিভাবে এই একত্রিত আর্থিক বিবৃতি প্রস্তুত করব ভালো প্রশ্ন শিক্ষক বললেন এনএস এক এক শূন্য এর অধীনে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথমে আপনি নিয়ন্ত্রণ করেন এমন সহায়ক সংস্থাগুলিকে চিহ্নিত করুন যার অর্থ আপনার কাছে তাদের আর্থিক এবং অপারেটিং নীতিগুলি পরিচালনা করার ক্ষমতা রয়েছে নিয়ন্ত্রণ সাধারণত বিদ্যমান থাকে যখন আপনি পঞ্চাশ শতাংশের বেশি ভোটাধিকারের মালিক হন তবে এটি চুক্তি বা অন্যান্য ব্যবস্থা থেকেও উদ্ভূত হতে পারে রবি কাছে ঝুঁকে পড়ল পরের কি একবার আপনি সহায়ক সংস্থাগুলিকে চিহ্নিত করার পরে আপনাকে তাদের মূল কোম্পানির সাথে তাদের আর্থিক বিবৃতিগুলি একত্রিত করতে হবে শিক্ষকটি চালিয়ে যান এতে সম্পদ দায় রাজস্ব এবং ব্যয়ের মতো অনুরূপ আইটেমগুলিকে একত্রিত করা জড়িত দ্বিগুণ গণনা এড়াতে অভিভাবক এবং সহায়ক সংস্থাগুলির মধ্যে বিক্রয়ের মতো যে কোনো আন্তঃকোম্পানি লেনদেন দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবির চোখ বড় হয়ে গেল এটা একটু জটিল শোনাচ্ছে আমার কি কোনো নির্দিষ্ট সমন্বয় করা দরকার হ্যাঁ রবি সত্যিই কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় আছে শিক্ষক নিশ্চিত করলেন আপনাকে অবশ্যই অনিয়ন্ত্রক স্বার্থের জন্য অ্যাকাউন্ট করতে হবে যা অভিভাবকের মালিকানাধীন নয় এমন সহায়ক সংস্থার ইকুইটির অংশকে প্রতিনিধিত্ব করে এটি একত্রিত ব্যালেন্স শীট এবং আয় বিবরণীতে প্রদর্শিত হবে তদ্যতীত অধিগ্রহণের সময় করা যে কোনো ন্যায্য মূল্য সমন্বয়গুলিও একত্রীকরণ প্রক্রিয়ায় বিবেচনা করা উচিত সুতরাং যদি আমি প্রিমিয়ামে একটি সাবসিডিয়ারি ক্রয় করি তাহলে আমাকে একত্রিত বিবৃতিতে প্রতিফলিত করতে হবে রবি জিজ্ঞেস করলেন ঠিক শিক্ষক উৎসাহের সাথে বললেন আপনাকে অধিগ্রহণের তারিখে সহায়ক সংস্থা শনাক্তযোগ্য সম্পদ এবং দায়গুলির ন্যায্য মূল্য চিনতে হবে নিট সম্পদের ন্যায্য মূল্যের বাইরে যে কোন অতিরিক্ত অর্থ একত্রিত আর্থিক বিবৃতিতে শুভেচ্ছা হিসাবে রেকর্ড করা হয় রবি এই তথ্য চিন্তা আমার সাবসিডিয়ারিগুলির যদি আলাদা অ্যাকাউন্টিং নীতি থাকে তাহলে কি হবে আরেকটি দুর্দান্ত বিষয় রবি শিক্ষক উত্তর দিলেন একত্রীকৃত আর্থিক বিবৃতি প্রস্তুত করার সময় আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সহায়ক সংস্থাগুলির আর্থিক বিবৃতিগুলি মূল কোম্পানির অ্যাকাউন্টিং নীতিগুলির সাথে সামঞ্জস্য করার জন্য সামঞ্জস্য করা হয়েছে এটি একত্রিত বিবৃতিগুলির মধ্যে ধারাবাহিকতা এবং তুলনাযোগ্যতা নিশ্চিত করে পাঠের অগ্রগতির সাথে সাথে রবি এন্ডাস এক এক শূন্য এর গুরুত্ব দেখতে শুরু করে তাহলে আর্থিক বিবৃতি একত্রিত করে আমি স্টেক কাছে আমার গ্রুপের আর্থিক কর্মক্ষমতার একটি সম্পূর্ণ চিত্র প্রদান করতে পারি অবশ্যই রবি শিক্ষক নিশ্চিত করলেন একত্রিত আর্থিক বিবৃতি শুধুমাত্র গ্রুপের প্রকৃত আর্থিক অবস্থানই প্রতিফলিত করে না বরং স্বচ্ছতা বাড়ায় এবং স্টেকহোল্ডারদের সাথে আস্থা তৈরি করে তারা দেখতে পারে কিভাবে প্রতিটি সহায়ক প্রতিষ্ঠান মূল কোম্পানির সামগ্রিক সাফল্যে অবদান রাখে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রবি এনএস এক 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 শূন্য এর একটি দৃঢ় বোঝাপড়ার সাথে ক্ষমতায়িত বোধ ছেড়ে দিলেন তিনি কীভাবে সহায়ক সংস্থাগুলিকে চিহ্নিত করতে হবে একত্রিত আর্থিক বিবৃতি প্রস্তুত করতে হবে এবং প্রয়োজনীয় সমন্বয় করতে হবে তা বুঝতে পেরেছিলেন এই জ্ঞানের সাথে রবি একটি গোষ্ঠী কাঠামোতে আর্থিক প্রতিবেদনের জটিলতাগুলি নেভিগেট করার জন্য প্রস্তুত বোধ করেছিলেন তার কোম্পানিগুলির সম্মিলিত কর্মক্ষমতা সম্পর্কে স্টেকহোল্ডারদের অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করার তার ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক উজ্জ্বল বিকেলে রবি তার শ্রেণিক্ষে চলে গেল প্রত্যাশায় বুদবুদ হয় তার শিক্ষক তার আকর্ষক গল্প বলার কৌশলগুলির জন্য পরিচিত আরেকটি চিত্তাকর্ষক পাঠ প্রকাশ করার জন্য প্রস্তুত ছিলেন আজ তারা অ্যান্ডেস এক 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 অন্বেষণ করবে যা যৌথ ব্যবস্থা নিয়ে কাজ করে রবি তার আসনে স্থির হল এই বিষয়টি কিভাবে জীবিত হবে তা দেখতে আগ্রহী একটি প্রফুল্ল হাসি দিয়ে শিক্ষক ক্লাসে শুভেচ্ছা জানালেন বিকাল সবাইকে আজ আমরা যৌথ আয়োজনের জগতে একটি উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করতে যাচ্ছি এই ধারণাটি ব্যাখ্যা করার জন্য কল্পনা করা যাক যে রবি এখানে তরুণ উদ্যোক্তাদের একটি দলের অংশ যারা পরিবেশ বান্ধব প্রযুক্তি সমাধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে একাঠ্যাচ নামে একটি নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শুনতে শুনতে রবির কৌতূহল বেড়ে গেল এই ব্যবসায় আমরা কী ধরনের ব্যবস্থা করতে পারি স্যার দারুণ প্রশ্ন রবি শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন এনএস এক এক একের রাজ্যে দুটি প্রধান ধরনের যৌথ ব্যবস্থা রয়েছে যৌথ অপারেশন এবং যৌথ উদ্যোগ আপনার ইকোটেক উদ্যোগের সাহায্যে এগুলির প্রত্যেকটি অন্বেষণ করা যাক রবি সামনে ঝুঁকে পড়ল তথ্য শুষে নিতে প্রস্তুত একটি যৌথ অপারেশন কিভাবে কাজ করে শিক্ষক ব্যাখ্যা করেছেন একটি যৌথ অপারেশনে জড়িত পক্ষগুলির সম্পদের অধিকার এবং ব্যবস্থার দায়বদ্ধতার জন্য বাধ্যবাধকতা রয়েছে কল্পনা করুন যে আপনি এবং আপনার অংশীদাররা যৌথভাবে একটি নতুন সৌর প্যানেল প্রযুক্তি বিকাশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি অংশীদার সম্পদের অবদান রাখে যেমন সরঞ্জাম এবং দক্ষতা এবং আপনি প্রদত্ত সম্পদের উপর ভিত্তি করে সরাসরি লাভ এবং ক্ষতি ভাগ করে নেন রবি চিৎকার করে বলল তাহলে আমি আমার নিজের আর্থিক বিবৃতিতে এই প্রকল্প থেকে আমার সম্পদ দায় এবং আয়ের অংশ রিপোর্ট করব ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এন্ডেস এক এক একের অধীনে আপনি যৌথ অপারেশনের সম্পদ এবং দায় আপনার অংশ সেই সাথে উৎপন্ন রাজস্ব এবং ব্যয়ের আপনার আনুপাতিক অংশ চিনবেন এটি নিশ্চিত করে যে আর্থিক বিবৃতিগুলি অপারেশনে আপনার সম্পৃক্ততাকে সঠিকভাবে প্রতিফলিত করে রবি এক মুহূর্ত ভেবেছিল এবং যৌথ উদ্যোগ সম্পর্কে কি। তারা কিভাবে ভিন্ন চমৎকার অনুসন্ধান রবি শিক্ষক খুশি হয়ে বললেন একটি যৌথ উদ্যোগে পক্ষগুলির ব্যবস্থার সম্পদের অধিকার রয়েছে এটি সাধারণত একটি পৃথক আইনি সত্ত্বা তৈরি করে যেমন একটি অংশীদারিত্ব বা একটি সীমিত দায় কোম্পানি ধরা যাক আপনি এবং আপনার অংশীদাররা সবুজ প্রযুক্তি পণ্য বিকাশ ও বিক্রি করার জন্য এখো এনোভেশনস নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন এখানে ইকো ইনোভেশনস একটি পৃথক সত্তা হয়ে উঠেছে এবং আপনারা প্রত্যেকেই এতে শেয়ারের মালিক হবেন তাহলে আমি আমার নিজের আর্থিক বিবৃতিতে ইকো ইনোভেশনের সম্পদ এবং দায়গুলি সরাসরি রিপোর্ট করব না রবি ব্যাখ্যা চেয়েছিলেন সঠিক শিক্ষক নিশ্চিত করেছেন পরিবর্তে আপনি ইকুইটি পদ্ধতি ব্যবহার করে ইকো ইনোভেশনে আপনার বিনিয়োগের জন্য হিসাব করবেন এর অর্থ হল আপনি প্রাথমিকভাবে আপনার বিনিয়োগকে মূল্যে চিনতে পারবেন এবং পরবর্তীকালে আপনি যৌথ উদ্যোগের লাভ বা ক্ষতির অংশ প্রতিফলিত করতে আপনার বিনিয়োগকে সামঞ্জস্য করবেন রবি বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবুল যৌথ উদ্যোগে লাভ বা ক্ষতি হলে কি হবে ভালো প্রশ্ন শিক্ষক উত্তর দিলেন যদি ইকো ইনোভেশন লাভ করে আপনি লাভের অংশ দ্বারা আপনার আর্থিক বিবৃতিতে আপনার বিনিয়োগের মূল্য বৃদ্ধি করবেন বিপরীতভাবে যদি এটি ক্ষতির সম্মুখীন হয় আপনি সেই অনুযায়ী আপনার বিনিয়োগ হ্রাস করবেন এটি নিশ্চিত করে যে আপনার আর্থিক বিবৃতিগুলি যৌথ উদ্যোগে আপনার বিনিয়োগের কার্যকারিতা প্রতিফলিত করে রবি মাথা নাডল ধারণার সাথে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে যৌথ ব্যবস্থার রিপোর্ট করার সময় কি কোন নির্দিষ্ট প্রকাশের কথা মনে রাখতে হবে হ্যাঁ সত্যিই গুরুত্বপূর্ণ প্রকাশ আছে শিক্ষক ব্যাখ্যা করলেন এনএস এক এক একের এর অধীনে আপনি যে যৌথ ব্যবস্থার সাথে জড়িত আছেন সে সম্পর্কে মূল তথ্য প্রকাশ করতে হবে যার মধ্যে রয়েছে ব্যবস্থার প্রকৃতি আপনার সম্পত্তির ভাগ দায় রাজস্ব এবং ব্যয় সেই সাথে ব্যবস্থার সাথে সম্পর্কিত যে কোনো প্রতিশ্রুতি যৌথ অপারেশন বা উদ্যোগে আপনার সম্পৃক্ততা বোঝার জন্য স্টেকহোল্ডারদের জন্য এই স্বচ্ছতা অত্যাবশ্যক পাঠ শেষ হওয়ার সাথে সাথে রবি এন্ড্যাস এক 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 সম্পর্কে আলোকিত অনুভব করেছিলেন তিনি এখন যৌথ অপারেশন এবং যৌথ উদ্যোগের মধ্যে পার্থক্য আর্থিক বিবৃতিতে কিভাবে তাদের রিপোর্ট করতে হয় এবং প্রকাশে স্বচ্ছতার গুরুত্ব বুঝতে পেরেছিলেন এই নতুন জ্ঞানের সাথে রবি তার ভবিষ্যতের উদ্যোক্তা প্রচেষ্টায় যৌথ ব্যবস্থার জটিলতাগুলি নেভিগেট করতে সজ্জিত বোধ করেন আত্মবিশ্বাসী যে তিনি কার্যকরভাবে পরিচালনা করতে পারেন এবং অন্যান্য ব্যবসার সাথে সহযোগিতার বিষয়ে রিপোর্ট করতে পারেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক বৃষ্টিভেজা বিকেলে রবি তার শ্রেণীকক্ষে পা রাখেন তার শিক্ষকের কাছ থেকে আরেকটি মনোমুগ্ধকর পাঠের অপেক্ষায় যিনি তার গল্প বলার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন আজ ক্লাসটি এনএস এক এক দুই এ ঢোকার জন্য সেট করা হয়েছিল যা অন্যান্য সত্ত্বার স্বার্থ প্রকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি তার আসনে বসল এই জটিল বিষয় কীভাবে একটি গল্পের মধ্য দিয়ে ফুটে উঠবে তা নিয়ে কৌতূহলী একটি উজ্জ্বল হাসি দিয়ে শিক্ষক ছাত্রদের অভিনন্দন জানালেন শুভ বিকেল সবাইকে আজ আমরা আর্থিক প্রকাশের জগতের অন্বেষণে একটি যাত্রা শুরু করব বিশেষ করে এনএস এক এক দুইয়ে ফোকাস করে এই ধারণাটিকে আরও পরিষ্কার করার জন্য কপ করা যাক এখানে রবি বিভিন্ন উদ্যোগে বেশ ব্যস্ত ছিলেন একাত্রাস এবং একো ইনোভেশন এর সাথে কাজ করার পাশাপাশি তিনি আরও দুটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন গ্রিন এনার্জি সলিউশন এবং সাস্টেনেবল প্রোডাক্টস কো শুনতে শুনতে রবির আগ্রহ বেড়ে গেল আমার বিনিয়োগের জন্য এর অর্থ কি স্যার শিক্ষক বললেন চমৎকার প্রশ্ন রবি আপনি যখন এই কোম্পানিগুলিতে বিনিয়োগ করেন বিশেষ করে আপনার আর্থিক বিবৃতি প্রস্তুত করার সময় তাদের মধ্যে আপনার আগ্রহ প্রকাশ করা আপনার জন্য অপরিহার্য হয়ে ওঠে এনডেস এক এক দুইয়ের অধীনে অন্যান্য সত্তায় আপনার আগ্রহের বিষয়ে আপনাকে অবশ্যই কিছু মূল প্রকাশ করতে হবে যার মধ্যে সহায়ক যৌথ ব্যবস্থা এবং সহযোগী অন্তর্ভুক্ত থাকতে পারে রবি ভ্রু কুঁচকে ভাবটা বোঝার চেষ্টা করল তাহলে এই কোম্পানিগুলি সম্পর্কে আমার ঠিক কী প্রকাশ করা উচিত দারুণ অনুসন্ধান শিক্ষক উত্তর দিলেন আপনাকে প্রতিটি সত্ত্বার সাথে আপনার সম্পর্কের ধরন সহ আপনার আগ্রহের প্রকৃতি সম্পর্কে তথ্য সরবরাহ করতে হবে উদাহরণস্বরূপ তারা কি সহায়ক সংস্থা যেখানে আপনি উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ রাখেন যৌথ উদ্যোগ যেখানে আপনি নিয়ন্ত্রণ ভাগ করেন বা সহযোগীরা যেখানে আপনার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে কিন্তু নিয়ন্ত্রণ নেই রবি মাথা নাড়লু বুঝতে শুরু করল এবং আমি কিভাবে তা নির্ধারণ করব কি গুরুত্বপূর্ণ প্রভাব গঠন করে শিক্ষক ব্যাখ্যা করেছেন সাধারণত উল্লেখযোগ্য প্রভাব বিদ্যমান থাকে যখন আপনি একটি কোম্পানিতে ভোটাধিকারের বিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে থাকেন তবে পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব বা নীতি নির্ধারণী সিদ্ধান্তে অংশগ্রহণের মতো অন্যান্য বিষয়গুলিও বিবেচনা করা যেতে পারে বুঝেছি সুতরাং আমার প্রকাশগুলিতে এই সম্পর্কগুলিকে স্পষ্ট করতে হবে রবি বিন্দুগুলিকে সংযুক্ত করে বলেছিলেন ঠিক শিক্ষক নিশ্চিত করলেন আপনার আগ্রহের প্রকৃতি বর্ণনা করার পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার নিজের আর্থিক বিবৃতিতে এই বিনিয়োগগুলির আর্থিক প্রভাব প্রকাশ করতে হবে এতে সাবসিডিয়ারি জয়েন্ট ভেঞ্চার এবং অ্যাসোসিয়েটে বিনিয়োগের পরিমাণ সম্পর্কে বিশদ প্রদান অন্তর্ভুক্ত রয়েছে রবি ভাবুক দেখল যদি এই সংস্থাগুলির আর্থিক তথ্য অ্যাক্সেস করার জন্য আমার অধিকারের উপর কোন সীমাবদ্ধতা থাকে ভালো কথা রবি শিক্ষক চালিয়ে গেলেন যদি আপনি যে সত্ত্বার সাথে জড়িত তাদের আর্থিক কর্মক্ষমতা বা অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনার ক্ষমতার উপর বিধিনিষেধ থাকে তবে আপনাকে তা প্রকাশ করতে হবে এটি স্টেকহোল্ডারদের জন্য স্বচ্ছতা বাড়ায় যারা সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনার আর্থিক বিবৃতির উপর নির্ভর করে উপলব্ধিতে রবির চোখ জ্বলে উঠল সুতরাং এই প্রকাশের লক্ষ্য হল অন্যান্য সত্তাতে আমার আগ্রহের একটি সম্পূর্ণ চিত্র প্রদান করা অবশ্যই শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন এনএস এক এক দুই আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর জোর দেয় এটি নিশ্চিত করে যে বিনিযোগকারী ঋণদাতা এবং নিয়ন্ত্রক সহ স্টেকহোল্ডারদের অন্যান্য সত্তায় আপনার আগ্রহের প্রাসঙ্গিক তথ্যে অ্যাক্সেস রয়েছে এটি তাদের আর্থিক স্বাস্থ্য এবং আপনার সামগ্রিক ব্যবসায়িক ক্রিয়াকলাপগুলির কার্যকারিতা মূল্যায়ন করতে সহায়তা করে রবির আত্মবিশ্বাস বাড়তে থাকলে ক্লাস চলতে থাকে আমার আগ্রহের বিষয়ে আমার আর কি প্রকাশ করতে হবে শিক্ষক বিসদভাবে বললেন আপনাকে অবশ্যই এই স্বার্থের আর্থিক কর্মক্ষমতা প্রকাশ করতে হবে উদাহরণস্বরূপ যদি আপনার সহযোগী বা যৌথ উদ্যোগগুলি উল্লেখযোগ্য লাভ বা লোকসান তৈরি করে তাহলে এই তথ্যটি অন্তর্ভুক্ত করা অপরিহার্য উপরন্তু আপনার কোম্পানি এবং এই সত্তার মধ্যে যে কোন লেনদেন অবশ্যই প্রকাশ করতে হবে কারণ তারা উভয় পক্ষের আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে পাঠ শেষ হওয়ার সাথে সাথে রবি এণ্ডাস এক এক দুই এর আরও স্পষ্ট বোঝার সাথে ক্ষমতায়িত বোধ করেন তিনি আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতার প্রয়োজনীয়তা স্বীকার করে অন্যান্য সংস্থায় তার আগ্রহ প্রকাশ করার গুরুত্ব উপলব্ধি করেছিলেন এই জ্ঞানের সাথে রবি তার বিনিয়োগের জটিলতাগুলি নেভিগেট করতে এবং তার আর্থিক বিবৃতিতে আস্থা ও জবাবদিহিতা বৃদ্ধি করার সাথে সাথে তার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে স্টেকহোল্ডারদের অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে তা নিশ্চিত করতে আরও ভালোভাবে প্রস্তুত ছিলেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি রৌদ্রোজ্জ্বল বিকেলে রবি তার শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল তার জন্য কি মনোমুগ্ধকর পাঠ অপেক্ষা করছে তা আবিষ্কার করতে আগ্রহী তার শিক্ষক তার গল্প বলার দক্ষতার জন্য সুপরিচিত এনএস এক এক তিনের জটিল জগতের মাধ্যমে ছাত্রদের গাইড করতে প্রস্তুত ছিলেন যা ন্যায্য মূল্য পরিমাপের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি তার আসনে বসলেন এই জটিল বিষয় কীভাবে গল্পের মাধ্যমে জানানো হবে তা জানতে উত্তেজিত উষ্ণ হাসি দিয়ে শিক্ষক শুরু করলেন বিকাল সবাইকে আজ আমরা ন্যায্য মূল্য পরিমাপের আকর্ষণীয় ধারণাটি অন্বেষণ করতে যাচ্ছি এটিকে আরও পরিষ্কার করার জন্য কল্পনা করা যাক যে রবি এখানে চিত্রকলার প্রতি তার প্রতিভা প্রদর্শনের জন্য সম্প্রতি একটি ছোট আর্ট গ্যালারি শুরু করেছেন তার বেশ কয়েকটি সুন্দর শিল্পকর্ম রয়েছে কিন্তু সেগুলি বিক্রি করার সময় সেগুলির মূল্য কিভাবে নির্ধারণ করবেন তা তিনি নিশ্চিত নন রবি মনোযোগ সহকারে শুনলেন শিক্ষক চালিয়ে গেলেন হিসাব বিজ্ঞানের জগতে ন্যায্য মূল্য হল পরিমাপের তারিখে বাজারের অংশগ্রহণকারীদের মধ্যে একটি সুশৃঙ্খল লেনদেনে দায় হস্তান্তর করার জন্য একটি সম্পদ বিক্রি করার জন্য প্রাপ্ত মূল্য বা অর্থ প্রদান করা হয় আপনি যখন আপনার শিল্পকর্মের মূল্যায়ন করবেন তখন এই সংজ্ঞা আপনাকে গাইড করবে তাহলে স্যার আমি কিভাবে আমার আঁকা ছবির ন্যায্য মূল্য নির্ধারণ করব রবি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল শিক্ষক উত্তর দিলেন দারুণ প্রশ্ন রবি এন্ডেস এক এক তিনের অধীনে মূল্য পরিমাপের জন্য তিনটি মূল পন্থা রয়েছে বাজারের পদ্ধতি আয়ের পদ্ধতি এবং খরচ পদ্ধতি একটি উদাহরণ হিসাবে আপনার আর্ট গ্যালারি ব্যবহার করে এই পদ্ধতিগুলির প্রতিটি অন্বেষণ করা যাক রবি সামনের দিকে ঝুঁকে তথ্য শুষে নিতে আগ্রহী বাজার পদ্ধতি কি শিক্ষক ব্যাখ্যা করেছেন বাজার পদ্ধতি অনুরূপ সম্পদের জন্য পর্যবেক্ষণযোগ্য বাজার মূল্যের উপর নির্ভর করে আপনার ক্ষেত্রে আপনি আপনার স্থানীয় এলাকায় বা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া অনুরূপ শিল্পকর্মের দাম দেখতে পারেন আপনি যদি একটি তুলনামূলক পেইন্টিং খুঁজে পান যা দশ হাজার টাকায় বিক্রি হয় তাহলে আপনি এই তথ্য ব্যবহার করে আপনার শিল্পকর্মের ন্যায্য মূল্য অনুমান করতে পারেন রবি চিৎকার করে বলল আয় পদ্ধতি সম্পর্কে কি? আয় পদ্ধতি শিক্ষক বিস্তারিতভাবে বলেছেন ভবিষ্যত নগদ প্রবাহের উপর ভিত্তি করে যা একটি সম্পদ উৎপন্ন হবে বলে আশা করা হয় আপনার পেইন্টিংগুলির জন্য আপনি সময়ের সাথে সাথে আপনার শিল্পকর্মগুলি বিক্রি করে কতটা আয়ের আশা করছেন তা অনুমান করতে পারেন ভবিষ্যতের নগদ প্রবাহকে তাদের বর্তমান মূল্যে ছাড় দিয়ে আপনি আপনার পেন্টিংয়ের জন্য একটি ন্যায্য মূল্যে পৌঁছাতে পারেন এই পদ্ধতিটি নিয়মিত আয় তৈরি করে এমন সম্পদের জন্য ভালো কাজ করে ইন্টারেস্টিং আর খরচের পন্থা কি রবি জিজ্ঞাসা করল তার কৌতূহল আরও গভীর হচ্ছে শিক্ষক উত্তর দিলেন খরচের পদ্ধতিটি একটি সম্পদ প্রতিস্থাপন বা পুনরুৎপাদন করতে যে পরিমাণ লাগবে তার উপর ফোকাস করে আপনার ক্ষেত্রে এর অর্থ হল আপনার আর্টওয়ার্ক তৈরিতে যে উপকরণ এবং শ্রম খরচ হয়েছে তা বিবেচনা করা যদি একটি নির্দিষ্ট পেইন্টিং তৈরি করতে আপনার পাঁচ হাজার টাকা খরচ হয় তাহলে আপনি এই অঙ্কটিকে ন্যায্য মূল্য হিসাবে ব্যবহার করতে পারেন যদি আপনি বিশ্বাস করেন যে এটি বাজারে সম্পদের মূল্য সঠিকভাবে প্রতিফলিত করে রবি মাথানার্ল ধারণা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী সুতরাং আমি এমন পন্থা বেছে নিতে পারি যা আমার চিত্রকর্মের মূল্যকে সর্বোত্তমভাবে প্রতিফলিত করে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে পদ্ধতির পছন্দটি ডেটার প্রাপ্যতা এবং সম্পদের নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে হওয়া উচিত তাছাড়া আপনাকে নিশ্চিত করতে হবে যে ন্যায্য মূল্য পরিমাপ সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আপনার আর্থিক বিবৃতিতে যথাযথভাবে সেগুলি প্রকাশ করুন রবি একটা হাত তুলল আরও বুঝতে আগ্রহী আমার শিল্পকর্মের জন্য কোন সক্রিয় বাজার না থাকলে কি হবে তাহলে আমি কিভাবে তাদের মূল্য পরিমাপ করতে পারি শিক্ষক মুচকি হেসে বললেন একটি বৈধ উদ্বেগ রবি এই ধরনের ক্ষেত্রে ন্যায্য মূল্যে পৌঁছানোর জন্য আপনাকে মূল্যায়ন কৌশলগুলি ব্যবহার করতে হতে পারে যা বাজারের ডেটা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যকে অন্তর্ভুক্ত করে বাজার এবং নির্দিষ্ট সম্পদের গভীর উপলব্ধির সাথে এখানেই পেশাদার রায় কার্যকর হয় পাঠ চলতে থাকলে রবি এণ্ড্যাস এক এক তিনের জ্ঞান দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অনুভব করেন তিনি তার সম্পদের মূল্য সঠিকভাবে রিপোর্ট করার ক্ষেত্রে মূল্য পরিমাপের গুরুত্ব উপলব্ধি করেন নিশ্চিত করেন যে তিনি তার আর্ট গ্যালারির আর্থিক অবস্থান স্বচ্ছ এবং নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করতে পারেন অবশেষে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে শিক্ষক সকলকে মনে করিয়ে দিলেন মনে রাখবেন মূল্য পরিমাপ শুধু সংখ্যা নয় এটি বাজারের গতিশীলতা বোঝা এবং জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এই জ্ঞানের সাথে আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার সম্পদের মূল্যায়নের জটিলতাগুলি নেভিগেট করতে সক্ষম হবেন রবি সেদিন আলোকিত বোধ করে শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেলেন তার আর্ট গ্যালারিতে ন্যায্য মূল্য পরিমাপের নীতিগুলি প্রযোগ করতে প্রস্তুত তিনি নিশ্চিত হন যে তিনি তার প্রতিভা প্রদর্শন করতে পারেন এবং কার্যকরভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল সকালে রবি তার শ্রেণিকক্ষে প্রবেশ করলেন তার শিক্ষক দিনের জন্য কি অনন্য পাঠ প্রস্তুত করেছেন তা দেখতে আগ্রহী তার গল্প বলার ক্ষমতার জন্য বিখ্যাত শিক্ষক এনএস এক চার এর জটিল বিষয়ের মাধ্যমে ছাত্রদের গাইড করতে প্রস্তুত ছিলেন যা নিয়ন্ত্রক স্থবিত অ্যাকাউন্টগুলির সাথে সম্পর্কিত রবি তার আসনে বসার সাথে সাথে এই ধারণাটি কীভাবে একটি গল্পে বোনা হবে তা নিয়ে তিনি কৌতূহলী ছিলেন শুভ সকাল ক্লাস শিক্ষক শুরু করলেন তার চোখ উদ্দীপনায় জলজল করছে আজ আমরা নিয়ন্ত্রক স্থগিত অ্যাকাউন্টের আকর্ষণীয় বিশ্ব অন্বেষণ করব এই ধারণাটিকে আরও সম্পর্কযুক্ত করতে কল্পনা করা যাক রবি সম্প্রতি তার সম্প্রদায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী একটি ব্যবসা শুরু করেছেন রবির কান খচখচ করে উঠল বিদ্যুত সেবা এটা আকর্ষণীয় শোনাচ্ছে স্যার শিক্ষক বললেন হ্যাঁ রবি এই পরিস্থিতিতে গ্রাহকরা যে শক্তি ব্যবহার করেন তার ওপর ভিত্তি করে আপনাকে চার্জ করার অনুমতি দেওয়া হয় তবে আপনার কিছু নিয়ন্ত্রক চুক্তিও রয়েছে যা আপনাকে কিছু খরচ পিছিয়ে দেওয়ার অনুমতি দেয় ধরা যাক যে ন্যায্য মূল্য নিশ্চিত করতে আপনি আপনার গ্রাহকদের কাছ থেকে কতটা চার্জ নিতে পারবেন তা সরকার নিয়ন্ত্রণ করে রবি মাথা নেবে পরিস্থিতি চিত্রিত করার চেষ্টা করে তাহলে এই নিয়ন্ত্রক বিলম্বগুলি কিভাবে কাজ করে দারুণ প্রশ্ন রবি শিক্ষক উত্তর দিলেন এনএস এক এক চারের অধীনে নিয়ন্ত্রক স্থগিত অ্যাকাউন্টগুলি খরচ এবং রাজস্ব শনাক্ত করতে ব্যবহৃত হয় যা আপনার ব্যবসা পরিচালনাকারী প্রবিধানগুলির কারণে আপনাকে বিলম্বিত করার অনুমতি দেওয়া হয় উদাহরণস্বরূপ আপনি যদি আপনার বিদ্যুতের পরিকাঠামো উন্নত করতে খরচ করেন কিন্তু অবিলম্বে সেই খরচগুলির জন্য আপনার গ্রাহকদের কাছ থেকে চার্জ করতে না পারেন তাহলে আপনি এই খরচগুলিকে নিয়ন্ত্রক স্থগিত অ্যাকাউন্ট হিসাবে চিনতে পারেন রবি কৌতূহলী তাকাল সুতরাং আমি এখনই আমার গ্রাহকদের কাছ থেকে চার্জ না নিলেও এই খরচগুলো রেকর্ড করতে পারি ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনাকে শেষ পর্যন্ত আপনার উপার্জনের সাথে আপনার খরচ মেলানোর অনুমতি দেয় এটা নিশ্চিত করতে সাহায্য করে যে আপনার আর্থিক বিবৃতি আপনার কার্যকলাপের প্রকৃত অর্থনৈতিক প্রভাব প্রতিফলিত করে আপনি কি আমাকে একটি উদাহরণ দিতে পারেন স্যার রবি তার আসনে সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করল নিশ্চয়ই শিক্ষক উৎসাহের সাথে উত্তর দিলেন ধরুন আপনি বিদ্যুৎ গ্রিড আপগ্রেড করতে দুই মিলিয়ন টাকা খরচ করেছেন কিন্তু নিয়ন্ত্রক সংস্থা আপনাকে গ্রাহক চার্জের মাধ্যমে পরবর্তী পাঁচ বছরে এই খরচগুলি পুনরুদ্ধারের অনুমতি দেয় আপনি আপনার ব্যালেন্স শীটে একটি নিয়ন্ত্রক ডিফারেল অ্যাকাউন্ট হিসাবে এই দুই মিলিয়ন রুপি খরচ চিনতে পারেন আপনি আপনার গ্রাহকদের কাছ থেকে অর্থপ্রদান সংগ্রহ করার সাথে সাথে আপনি ধীরে ধীরে এই পরিমাণগুলি নিয়ন্ত্রক ডিফারেল অ্যাকাউন্ট থেকে আপনার আয়ের বিবরণীতে রাজস্ব হিসাবে স্থানান্তর করবেন বিন্দুগুলো সংযুক্ত করতেই রবির চোখ বড় হয়ে গেল সুতরাং আমি দেখাতে পারি যে আমি এই খরচগুলি বহন করেছি কিন্তু আমার লাভ বা ক্ষতি অবিলম্বে প্রভাবিত করার দরকার নেই অবশ্যই শিক্ষক উত্তর দিলেন তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে নিয়ন্ত্রক স্থগিত অ্যাকাউন্টটি শুধুমাত্র তখনই স্বীকৃত হবে যদি এটিএনএস এক এক চার দ্বারা নির্ধারিত নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে এর মধ্যে দেখানো হয় যে খরচ পুনরুদ্ধার সম্ভাব্য এবং স্থগিত প্রাসঙ্গিক নিয়ন্ত্রক দ্বারা অনুমোদিত কর্তৃত্ব রবি এক মুহূর্ত চিন্তা করলেন এবং তারপর জিজ্ঞাসা করলেন নিয়ন্ত্রক সংস্থা যদি এই খরচগুলি পুনরুদ্ধারের বিষয়ে তার মন পরিবর্তন করে তবে কি হবে আরেকটি চমৎকার প্রশ্ন শিক্ষক উত্তর দিলেন যদি নিয়ন্ত্রক পরিবেশ পরিবর্তিত হয় বা আপনি যদি নির্ধারণ করেন যে পুনরুদ্ধার আর সম্ভব নয় তাহলে আপনাকে নিয়ন্ত্রক স্থগিত অ্যাকাউন্টটিকে স্বীকৃত করতে হবে এর মানে আপনাকে আপনার আয় বিবরণীতে ক্ষতি চিনতে হবে নিয়ন্ত্রক পরিবর্তন সম্পর্কে আপডেট থাকা এবং সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্টগুলি পরিচালনা করা অপরিহার্য পাঠের অগ্রগতির সাথে সাথে রবি এন্ড্যাস এক এক চার সম্পর্কে ক্রমবর্ধমান আত্মবিশ্বাসী বোধ করেন নিয়ন্ত্রক কাঠামো মেনে চলার সময় তিনি তার বিদ্যুৎ ব্যবসার আর্থিক অবস্থানকে সঠিকভাবে উপস্থাপন করতে নিয়ন্ত্রক ডিফারাল অ্যাকাউন্টের গুরুত্ব বুঝতে পেরেছিলেন ক্লাসের শেষে শিক্ষক সংক্ষিপ্তভাবে বললেন মনে রাখবেন নিয়ন্ত্রক স্থগিত অ্যাকাউন্টগুলি আপনার মতো ব্যবসাগুলিকে ভবিষ্যতের রাজসের সাথে খরচ মেলানোর অনুমতি দেয় আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করে এই অনুশীলনটি শিল্পগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে প্রবিধানগুলি মূল্য নির্ধারণ এবং খরচ পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই দিন রবি ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তিনি আলোকিত এবং নিয়ন্ত্রক স্থগিত অ্যাকাউন্ট সম্পর্কে মূল্যবান জ্ঞান দিয়ে সজ্জিত অনুভব করেছিলেন তিনি তার বিদ্যুত ব্যবসায় এই নীতিগুলি প্রযোগ করতে প্রস্তুত ছিলেন এটি নিশ্চিত করে যে তিনি তার ক্রিয়াকলাপগুলি পরিচালনাকারী প্রবিধানগুলি মেনে চলাকালীন আর্থিক প্রতিবেদনের জটিলতাগুলি নেভিগেট করতে পারেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক রৌদ্রোজ্জ্বল বিকেলে রবি তার ক্লাসরুমে চলে গেল দিনের পাঠের জন্য উত্তেজনায় ভরা তার শিক্ষক তার অসাধারণ গল্প বলার দক্ষতার জন্য পরিচিত এনএস এক এক পাঁচের জটিলতাগুলি উন্মোচন করতে আগ্রহী ছিলেন যা গ্রাহকদের সাথে চুক্তি থেকে আয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি তার আসনে বসার সাথে সাথে তিনি ভাবতে লাগলেন কিভাবে তার শিক্ষক এই জটিল বিষয়কে জীবন্ত করে তুলবেন সুব বিকেল ক্লাস শিক্ষক শুরু করলেন তার চোখে এক পলক আজ আমরা একটি গল্পের লেন্সের মাধ্যমে রাজস্ব স্বীকৃতির জগতে অনুসন্ধান করব কল্পনা করুন যে রবি তার নিজস্ব মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ব্যবসা শুরু করেছে অনন্য কেস এবং চার্জার তৈরি এবং বিক্রি করছে রবি তার নিজের আকাঙ্ক্ষার সাথে সংযোগের দ্বারা আগ্রহী হয়ে উঠল এটি একটি মজার ব্যবসার মতো শোনাচ্ছে স্যার আসলে তাই তো শিক্ষক চালিয়ে গেলেন এখন রবি যখন এই উদ্যোক্তা যাত্রা শুরু করে তখন তাকে বুঝতে হবে কিভাবে সে তার গ্রাহকদের সাথে যে চুক্তিতে প্রবেশ করে তার থেকে রাজস্ব চিনতে হবে এনএস এক এক পাঁচের অধীনে যখন পণ্য বা পরিষেবার নিয়ন্ত্রণ গ্রাহকের কাছে হস্তান্তর করা হয় তখন রাজস্ব স্বীকৃত হয় এবং এটি একটি পাঁচ পদক্ষেপ প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয় রবি মনোযোগ সহকারে শুনলেন যখন তার শিক্ষক প্রথম ধাপটি ব্যাখ্যা করেছিলেন প্রথম ধাপ হল গ্রাহকের সাথে চুক্তি চিহ্নিত করা ধরা যাক রবি স্থানীয় দোকান থেকে একশত মোবাইল ফোন কেসের অর্ডার পেয়েছে এই অর্ডারটি একটি চুক্তি গঠন করে কারণ এটি মূল্য এবং ডেলিভারি টাইমলাইন সহ নির্দিষ্ট শর্তগুলির রূপরেখা দেয় বুঝলাম স্যার পরবর্তী পদক্ষেপ কি রবি আরও জানতে আগ্রহী জিজ্ঞাসা করলেন দ্বিতীয় ধাপ হল চুক্তিতে কর্মক্ষমতার বাধ্যবাধকতা চিহ্নিত করা শিক্ষক বিস্তারিতভাবে বলেছেন এই ক্ষেত্রে রবিকে মামলাগুলি প্রদানের মাধ্যমে আদেশটি পূরণ করতে হবে যাই হোক যদি তিনি মামলাগুলির জন্য একটি ওয়ারেন্টি প্রদান করার প্রতিশ্রুতি দেন তবে সেই ওয়ারেন্টিটি একটি পৃথক কার্য সম্পাদনের বাধ্যবাধকতা হিসাবে বিবেচিত হয় কারণ এটি গ্রাহককে অতিরিক্ত মূল্য প্রদান করে রবি মাথা নেবে তথ্য শুষে নিল তৃতীয় ধাপটি কি তৃতীয় ধাপ হল লেনদেনের মূল্য নির্ধারণ করা শিক্ষক ব্যাখ্যা করলেন রবি তার পণ্যগুলির জন্য এই পরিমাণটি পাওয়ার আশা করে দোকান একশত মামলার জন্য দশ হাজার টাকা দিতে রাজি হলে এটি লেনদেনের মূল্য হয়ে যায় যাই হোক যদি রবি একটি ছাড়ের প্রস্তাব দেয় তাহলে তাকে অবশ্যই চূড়ান্ত মূল্যের সাথে তা বিবেচনা করতে হবে ইন্টারেস্টিং আমি দেখছি এটা কিভাবে কাজ করে রবি বলল তার উৎসাহ বাড়ছে চতুর্থ ধাপে কার্য সম্পাদনের বাধ্যবাধকতার জন্য লেনদেনের মূল্য বরাদ্দ করা জড়িত শিক্ষক চালিয়ে যান যদি রাভির চুক্তিতে মামলা এবং ওয়ারেন্টি উভয়ই অন্তর্ভুক্ত থাকে তাহলে তাকে তাদের স্বতন্ত্র বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে প্রতিটি বাধ্যবাধকতার জন্য দশ হাজার টাকার একটি অংশ বরাদ্দ করতে হবে এটি নিশ্চিত করে যে স্বীকৃত রাজস্ব প্রতিটি উপাদানের মূল্য প্রতিফলিত করে বাহ এটা বেশ বিস্তারিত রবিচিৎকার করে বলল এবং চূড়ান্ত পদক্ষেপ কী চূড়ান্ত ধাপ হল রাজস্বকে স্বীকৃতি দেওয়া যখন কর্মক্ষমতার বাধ্যবাধকতাগুলি সন্তুষ্ট হয় শিক্ষক বললেন তার সুর উৎসাহজনক একবার রবি কেসগুলি স্টোরে পৌঁছে দেয় এবং নিয়ন্ত্রণ স্থানান্তর করে সে তার আর্থিক বিবৃতিতে রাজস্ব চিনতে পারে যদি ওয়ারেন্টিটি এক বছরের বেশি সময় ধরে থাকে তাহলে সে ওয়ারেন্টির জন্য আলাদাভাবে রাজস্ব স্বীকার করবে কারণ সে সময়ের সাথে সেই বাধ্যবাধকতা পূরণ করবে প্রক্রিয়াটি বুঝতে পেরে রবির চোখ বড় হয়ে গেল তাহলে আমি কখন কেস ডেলিভারি করি এবং কখন রাজস্ব সঠিকভাবে চিনতে আমি ওয়ারেন্টি পরিষেবা প্রদান করি তা ট্র্যাক রাখতে হবে ঠিক শিক্ষক নিশ্চিত করলেন এই পাঁচ পদক্ষেপের মডেলটি বোঝা আপনাকে নিশ্চিত করতে সাহায্য করবে যে আপনার আর্থিক প্রতিবেদন এনএস এক এক পাঁচের সাথে সারিবদ্ধ আপনার ব্যবসার আর্থিক কর্মক্ষমতা সঠিকভাবে চিত্রিত করার জন্য সঠিক রাজস্ব স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ শেষ হওয়ার সাথে সাথে শিক্ষক জোর দিয়ে বললেন মনে রেখো রবি রাজস্ব চিনতে পারা শুধু সংখ্যা রেকর্ড করা নয় এটি অন্তর্নিহিত চুক্তি এবং আপনার গ্রাহকদের দেওয়া মূল্য বোঝার বিষয়ে এই জ্ঞান আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে আপনার ব্যবসাকে কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম করবে এন্ডেস এক এক পাঁচের একটি নতুন উপলব্ধির সাথে রবি অনুপ্রাণিত হয়ে শ্রেণিকক্ষ ছেড়ে চলে যান তিনি তার মোবাইল ফোন আনুষাঙ্গিক ব্যবসায় এই নীতিগুলি প্রযোগ করতে উত্তেজিত ছিলেন নিশ্চিত করে যে তিনি সঠিকভাবে রাজস্ব চিনতে পারেন এবং তার উদ্যোগের একটি স্পষ্ট আর্থিক চিত্র উপস্থাপন করতে পারেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি উজ্জ্বল বিকেলে রবি তার শ্রেণিকক্ষে প্রবেশ করলেন তার শিক্ষকের কাছে কি মনোমুগ্ধকর পাঠ রয়েছে তা দেখতে আগ্রহী তার অনন্য গল্প বলার দক্ষতার জন্য বিখ্যাত শিক্ষক এনএস এক এক ছয় এর জটিল বিষয় অন্বেষণ করার জন্য প্রস্তুত ছিলেন যা ইজারা সংক্রান্ত পূর্বের এনএস এক সাতের পরিবর্তে রবি এই ধারণাটি কিভাবে গল্পের মাধ্যমে প্রকাশ করা হবে তা নিয়ে কৌতূহলী ছিলেন বিকাল ক্লাস শিক্ষক অভিবাদন জানালেন তার কণ্ঠ উষ্ণ এবং আমন্ত্রণমূলক আজ আমরা একটি গল্পের মাধ্যমে ইজারা সম্পর্কে জানতে যাচ্ছি কল্পনা করুন যে রবি তার পাড়ায় একটি ছোট ক্যাফে শুরু করছে তার ক্যাফে চালু করার জন্য তার পরিচালনা করার জন্য একটি জায়গা প্রযোজন নিজেকে একজন ক্যাফে মালিক হিসাবে চিত্রিত করার কারণে রবির আগ্রহ বেড়ে যায় স্যার তার কী ধরনের জায়গা লাগবে রাভির ক্যাফের জন্য নিখুঁত জায়গা হল একটি ব্যস্ত রাস্তার কোণে একটি অদ্ভুত ছোট্ট জায়গা শিক্ষক বলতে থাকেন তবে সম্পত্তি কেনার পরিবর্তে রবি এটিকে পাঁচ বছরের জন্য লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটি তাকে তার ব্যবসার অন্যান্য দিক যেমন সরঞ্জাম এবং তালিকার জন্য তার তহবিল সংরক্ষণ করতে দেয় রবি মাথা নাডল ইজারা দেওয়ার ব্যবহারিকতা বুঝতে পেরে তাহলে এনএস এক এক ছয় কীভাবে কার্যকর হয় এনএস এক ছয় এর সারমর্ম হল যে এটি আর্থিক বিবৃতিতে কিভাবে ইজারা হিসাব করা হয় তা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে শিক্ষক ব্যাখ্যা করেছেন এই স্ট্যান্ডার্ডের অধীনে রবি যখন ইজারা চুক্তিতে স্বাক্ষর করেন তখন তাকে তার ব্যালেন্স শিটে একটি ব্যবহারের অধিকার এবং একটি ইজারা দায় স্বীকার করতে হবে এটি এনএস সাত থেকে আলাদা যেখানে ইজারাগুলিকে অপারেটিং বা ফাইন্যান্স লিজ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল আপনি কি আরও ব্যাখ্যা করতে পারেন স্যার রবি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল অবশ্যই আমাদের ক্ষেত্রে রবি একবার ইজারা স্বাক্ষর করলে তাকে অবশ্যই ভবিষ্যতের ইজারা প্রদানের বর্তমান মূল্য গণনা করতে হবে শিক্ষক বিস্তারিতভাবে বলেছেন ধরা যাক বার্ষিক ইজারা প্রদান এক লক্ষ টাকা প্রতি বছর শেষে প্রদে রবিকে তার ব্যালেন্স শিটে মোট ইজারার দায় নির্ধারণ করতে এই ভবিষ্যত পেমেন্টে ছাড় দিতে হবে রবির ভ্রুটা খানিকটা কুঁচকে গেল ব্যবহার অধিকার সম্পদ সম্পর্কে কি? ব্যবহারের অধিকার সম্পত্তি ইজারা মেয়াদের সময় লিজ দেওয়া জায়গাটি ব্যবহার করার রাভির অধিকারকে প্রতিনিধিত্ব করে শিক্ষক চালিয়ে যান তিনি প্রাথমিকভাবে এই সম্পত্তিকে লিজ দায়বদ্ধতা সমান পরিমাণে চিনবেন যে কৃতেই ক্রিতেইড লিস পেমেন্ট বা প্রাথমিক সরাসরি খরচের জন্য সামঞ্জস্য করা হবে এটি অর্থনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করে যে রবি ইজারা সময়কালের জন্য লিজ দেওয়া স্থান নিয়ন্ত্রণ করে এটা বোধগম্য হয় রবি বলল ধারণাটা বুঝতে শুরু করল ইজারার মেয়াদে কি হবে দারুণ প্রশ্ন শিক্ষক উত্তর দিলেন সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে রাভিকে ব্যবহারের অধিকারে সম্পদের পরিমার্জন করতে হবে এবং ইজারার দায়বদ্ধতার সুদের ব্যয় স্বীকার করতে হবে প্রতি মাসে তিনি বকেয়া ইজারা দায়বদ্ধতার উপর ব্যবহারের অধিকারের সম্পদ এবং সুদের ব্যয়ের অবমূল্যায়নের জন্য হিসাব করবেন এই পন্থাটি খরচের স্বীকৃতিকে সেই সময়ের সাথে সারিবদ্ধ করে যে সময়ে সে ইজারা থেকে উপকৃত হয় তাহলে এটা কিভাবে আমার আর্থিক বিবরণীকে প্রভাবিত করে রবি জিজ্ঞাসা করলেন প্রভাবটি উল্লেখযোগ্য শিক্ষক জোর দিয়েছিলেন ইজারা দায়বদ্ধতা এবং সঠিক ব্যবহারের সম্পদকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাভির ব্যালেন্স ব্যালেন্সশিট তার আর্থিক অবস্থানকে আরও সঠিকভাবে প্রতিফলিত করবে তার ক্যাফেটি আরও লিভারেজের প্রদর্শিত হবে এটি দেখায় যে তার একটি সম্পদ এবং একটি সংশ্লিষ্ট দায় উভয়ই রয়েছে উপরন্তু এনএস এক এক ছয়ের এর অধীনে এই নতুন চিকিৎসা একটি কোম্পানির লিজিং কার্যক্রম সম্পর্কে আরও স্বচ্ছতা প্রদান করে পাথের অগ্রগতির সাথে সাথে রবি এনএস এক এক ছয় এর গুরুত্ব উপলব্ধি করতে শুরু করে সুতরাং ইজারা আমার লাভ এবং আর্থিক অনুপাতকে প্রভাবিত করতে পারে তাই না তিনি জিজ্ঞাসা করলেন একদম শিক্ষক নিশ্চিত করলেন এই স্ট্যান্ডার্ডটি বোঝা আপনাকে লিজ বনাম সম্পদ কেনার বিষয়ে জ্ঞাত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনাকে স্টেক হোল্ডারদের কাছে আপনার আর্থিক অবস্থান সঠিকভাবে উপস্থাপন করার অনুমতি দেবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে শিক্ষক সংক্ষিপ্ত করে বললেন মনে রেখো রবি এনএস এক ছয় থেকে মূল টেকওয়ে হল যে এটি লিজ অ্যাকাউন্টিংয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর জোর দেয় সম্পত্তি ব্যবহারের অধিকার এবং ইজারা দায় স্বীকার করে আপনি নিশ্চিত করবেন যে আপনার আর্থিক বিবৃতিগুলি আপনার ক্যাফে ব্যবসার বাস্তবতাকে সঠিকভাবে প্রতিফলিত করে ইজারা সম্পর্কে একটি নতুন উপলব্ধির সাথে রবি অনুপ্রাণিত হয়ে শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেল তিনি লিজ এবং তার আর্থিক স্বাস্থ্যের উপর এর প্রভাবে ট্র্যাক রাখার সময় তার ক্যাফে পরিচালনার চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে প্রস্তুত বোধ করেছিলেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন এক ঝিনঝিন বিকেলে রবি তার শ্রেণীক্ষে চলে গেলেন তার শিক্ষকের কাছ থেকে আরেকটি আকর্ষণীয় পাঠের জন্য উত্তেজিত যে তার গল্প বলার ক্ষমতার জন্য পরিচিত আজ বিষয় ছিল এন্যাস এক এক নয় যা পরিষেবা ছাড়ের ব্যবস্থা নিয়ে কাজ করে রবি কৌতূহলী ছিলেন কিভাবে তার শিক্ষক এই জটিল ধারণাটিকে একটি গল্পে বুনবেন বিকাল ক্লাস শিক্ষক অভিবাদন জানালেন তার হাসি সংক্রামক আজ আমরা একটি বর্ণনার মাধ্যমে পরিষেবা ছাড়ের ব্যবস্থাগুলি অন্বেষণ করব কল্পনা করা যাক যে রবি তার সম্প্রদায়ের একটি পাবলিক পার্কের উন্নয়ন ও পরিচালনার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে আগ্রহে চোখ মেলে রবির একটি পার্ক এটা মজার শোনাচ্ছে আসলে তাই তো শিক্ষক বলতে থাকেন এই পরিস্থিতিতে স্থানীয় সরকার রবিকে একটি পরিষেবা ছাড়ের ব্যবস্থা করেছে এর মানে হল যে তার একটি নির্দিষ্ট সময়ের জন্য পার্কের উন্নয়ন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করার অধিকার রয়েছে ধরা যাক বিশ বছর এই সময়ের মধ্যে রবি জনসাধারণের জন্য পার্ক পরিষেবাগুলি প্রদান করবে যেমন রক্ষণাবেক্ষণ সুবিধা এবং বিনোদনমূলক কার্যক্রম একটা বড় দায়িত্ব মনে হচ্ছে তথ্যগুলো শুষে নিয়ে বলল রবি একদম তবে একটি ধরা আছে শিক্ষক ব্যাখ্যা করেছেন রবির পার্ক পরিচালনার অধিকার থাকলেও স্থানীয় সরকার এখনও জমির মালিকানা ধরে রেখেছে এনএস এক এক নয় অনুসারে রবিকে তার আর্থিক বিবৃতিতে এই ব্যবস্থার জন্য অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে হিন্দু সে এটা কীভাবে করে রবি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল প্রথম ধাপ হল আর্থিক সম্পদ বা পরিষেবা ছাড়ের সাথে সম্পর্কিত অস্পষ্ট সম্পদকে স্বীকৃতি দেওয়া শিক্ষক বিস্তারিতভাবে বলেছেন যদি সরকার রবিকে পার্কে প্রবেশের জন্য ব্যবহারকারীদের চার্জ করার অধিকার প্রদান করে এটি রাজস্ব তৈরি করে এই ক্ষেত্রে রবি একটি আর্থিক সম্পদকে স্বীকৃতি দেবে যা ব্যবহারকারীদের কাছ থেকে নগদ প্রবাহ পাওয়ার অধিকারকে প্রতিফলিত করে যেমন এন্ট্রি ফি এবং ইভেন্ট থেকে ভাড়া আয় রবি মাথা নাডুল সংযোগ বুঝতে পেরে আর যদি সরকার কিছু খরচে ভর্তুকি দেয় দারুণ প্রশ্ন যদি সরকার রবিকে পার্কের উন্নয়নে সহায়তা করার জন্য একটি নির্মাণ বা অপারেটিং অনুদান প্রদান করে তবে তাকে অবশ্যই একটি অমূল্য সম্পদের স্বীকৃতি দিতে হবে শিক্ষক স্পষ্ট করেছেন এই অমূল্য সম্পত্তি পরিষেবা ছাড় ব্যবস্থার অধীনে তাকে প্রদত্ত অধিকারগুলিকে প্রতিনিধিত্ব করে উদাহরণস্বরূপ যদি সরকার একটি খেলার মাঠ তৈরির জন্য তহবিল দেয় তবে রবি এটিকে তার ব্যালেন্স শিটে একটি অস্পষ্ট সম্পদ হিসাবে রেকর্ড করবে এটা মজার স্যার খরচের কি খবর রবি আরও জিজ্ঞাসা করল পার্ক পরিচালনা করার সময় রবিও খরচ বহন করবে শিক্ষক ব্যাখ্যা করলেন এনএস এক এক নয় অনুসারে তাকে এই খরচগুলিকে চিনতে হবে কারণ সেগুলি করা হয়েছে উদাহরণস্বরূপ যদি তিনি পার্কের রক্ষণাবেক্ষণের জন্য কর্মী নিয়োগ করেন বা সরঞ্জাম ক্রয় করেন তবে এই খরচগুলি তার লাভ এবং ক্ষতির বিবরণীতে প্রতিফলিত হবে রবি এক মুহূর্ত ভাবলেন এবং তারপর জিজ্ঞেস করলেন এটা আমার সামগ্রিক আর্থিক অবস্থাকে কীভাবে প্রভাবিত করে প্রভাব তাৎপর্যপূর্ণ শিক্ষক বলেন আর্থিক এবং অস্পষ্ট সম্পদের স্বীকৃতির মাধ্যমে রাভির শীট পরিষেবা ছাড়ের ব্যবস্থা থেকে প্রাপ্ত মূল্যের একটি পরিষ্কার চিত্র দেখাবে উপরন্তু তাকে নিশ্চিত করতে হবে যে ব্যবহারকারীর ফি এবং অনুদান থেকে তার আয় সঠিকভাবে রিপোর্ট করা হয়েছে ব্যবস্থার অর্থনৈতিক বাস্তবতা প্রতিফলিত করে বাহ এটা অনেক বিবেচনা করার মতো রবি স্বীকার করল যদি আয়োজন শেষ হয় আমি কিভাবে এর জন্য হিসাব করব যখন পরিষেবা ছাড়ের ব্যবস্থার মেয়াদ শেষ হয়ে যায় তখন রবিকে সম্পদের মূল্য এবং অবশিষ্ট কোনো বাধ্যবাধকতা বিবেচনা করতে হবে শিক্ষকটি চালিয়ে যান যদি তিনি পার্কের উন্নয়নে বিনিয়োগ করে থাকেন তবে তাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে যে তিনি সেই খরচগুলি পুনরুদ্ধার করতে পারবেন কিনা আর্থিক বা অস্পষ্ট সম্পদের অবশিষ্ট মূল্য যথার্থভাবে হিসাব করা উচিত পার্কটি শেষ হওয়ার সাথে সাথে শিক্ষক সংক্ষিপ্তভাবে বলেছেন মনে রাখবেন ওয়েবাই এনএস এক এক নয় পরিষেবা ছাড় ব্যবস্থায় স্বচ্ছতার উপর জোর দেয় নিশ্চিত করে যে সরকারি খাত এবং বেসরকারি খাতের সংস্থা উভয়ই তাদের অধিকার এবং বাধ্যবাধকতার জন্য সঠিকভাবে জবাবদিহি করতে পারে এই বোঝাপড়া আপনাকে একটি পরিষ্কার আর্থিক চিত্র উপস্থাপন করার সময় আপনার প্রকল্পকে কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম করবে পরিষেবা ছাড়ের ব্যবস্থা সম্পর্কে নতুন জ্ঞানের সাথে রবি অনুপ্রাণিত হয়ে শ্রেণিকক্ষ ছেড়ে চলে যান তিনি পার্ক পরিচালনার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত বোধ করেন নিশ্চিত করেন যে তিনি তার উদ্যোগের প্রতিটি দিক সঠিকভাবে হিসাব করতে পারেন অনুগ্রহ করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন এবং বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি টিপুন একটি রৌদ্রোজ্জ্বল সকালে রবি তার শ্রেণিকক্ষে প্রবেশ করেন তার শিক্ষকের কাছ থেকে শিখতে আগ্রহী যিনি তার আকর্ষণীয় গল্প বলার পদ্ধতির জন্য বিখ্যাত ছিলেন আজ বিষয় ছিল এনএস এক দুই শূন্য যা সরকারি ঋণের অ্যাকাউন্টিংয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে রবি আবিষ্কার করতে পেরে উত্তেজিত হয়েছিলেন যে কীভাবে তার শিক্ষক এই বিষয়টিকে একটি মনোমুগ্ধকর বর্ণনায় পরিণত করবেন গুড মর্নিং ক্লাস শিক্ষক অভিবাদন জানালেন তার কণ্ঠস্বর উদ্দীপনায় ভরা আজকে আমরা একটি গল্পের মাধ্যমে সরকারি ঋণ অনুসন্ধান করব কল্পনা করা যাক যে রবির তার সম্প্রদায় একটি ট্যাক্সি বেকারি খোলা স্বপ্ন রয়েছে এই উদ্যোগটি শুরু করার জন্য তার আর্থিক সহায়তা প্রয়োজন এবং তিনি ছোট ব্যবসার প্রচারের জন্য ডিজাইন করা একটি সরকারি ঋণের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন রবি ঝুঁকে পড়ল দৃশ্য দেখে কৌতূহলী হয়ে গেল এটা একটা দারুণ সুযোগ বলে মনে হচ্ছে স্যার কিন্তু ঋণ কিভাবে কাজ করে সরকার রবির আবেদন মঞ্জুর করে এবং তাকে স্বাভাবিকের চেয়ে কম সুদে পাঁচ লক্ষ টাকা ঋণ প্রদান করে শিক্ষক ব্যাখ্যা করলেন এই ঋণ তাকে সরঞ্জাম উপাদান ক্রয় এবং প্রাথমিক পরিচালন খরচ কভার করতে সাহায্য করবে যাই হোক ঋণের শর্তাবলীর মধ্যে রয়েছে সুনির্দিষ্ট শর্ত যা রবিকে অবশ্যই পাঁচ বছর পর ঋণ ক্ষমার যোগ্যতা অর্জন করতে হবে ঋণ মাফ এটা কিভাবে কাজ করে রবি জিজ্ঞাসা করল তার কৌতূহল জাগল ভালো প্রশ্ন এনএস এক দুই শূন্য এর অধীনে যখন রবি সরকারি ঋণ গ্রহণ করেন তখন তাকে অবশ্যই তার ব্যালেন্স শিটে দায় হিসেবে স্বীকৃতি দিতে হবে শিক্ষক বিস্তারিতভাবে বলেছেন ঋণের পরিমাণ একটি আর্থিক বাধ্যবাধকতার প্রতিনিধিত্ব করে এবং তাকে অবশ্যই সময়ের সাথে সাথে এটি ফেরত দিতে হবে সাধারণত সুদের সাথে যাই হোক যেহেতু এই ঋণটি বিশেষভাবে উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে তাই কিছু শর্ত পূরণ হলে সরকার নিম্ন সুদের হার বা সম্ভাব্য ক্ষমা সহ অনুকূল শর্তাবলী অফার করতে পারে রবি মাথা নেড়ে ধারণাটি বুঝতে শুরু করে তাহলে এটি কিভাবে আমার অ্যাকাউন্টিংকে প্রভাবিত করে রবি একবার তহবিল ব্যবহার করা শুরু করলে তাকে অবশ্যই ঋণের সুদের ব্যয়ের হিসাব রাখতে হবে শিক্ষক চালিয়ে গেলেন প্রতি মাসে তিনি অর্থ প্রদান করার সময় তিনি তার লাভ এবং ক্ষতির বিবরণীতে সুদের ব্যয় রেকর্ড করবেন তবে যদি তিনি ঋণ মাফের শর্ত পূরণ করেন তাহলে তিনি ঋণের সেই অংশটিকে সরকারি অনুদান হিসেবে স্বীকৃতি দিতে পারেন ইন্টারেস্টিং তাহলে আমি অনুদানের হিসাব কিভাবে করব রবি সাগ্রহে জিজ্ঞেস করল যদি রবি ঋণ মাফের জন্য যোগ্য হন তাহলে তাকে অবশ্যই অনুদান হিসাবে স্বীকৃতি দিতে পারে এমন পরিমাণ মূল্যায়ন করতে হবে শিক্ষক ব্যাখ্যা করেছেন এনএস এক অনুসারে তিনি এই অনুদানকে তার লাভ এবং ক্ষতির বিবরণীতে আয় হিসাবে রেকর্ড করবেন যা তার সামগ্রিক ব্যয় কমাতে সাহায্য করবে এই স্বীকৃতি সরকার থেকে তিনি যে আর্থিক সহায়তা পেয়েছেন তা সঠিকভাবে প্রতিফলিত করতে সাহায্য করে বুঝেছি কিন্তু আমি যদি ক্ষমার শর্ত পূরণ না করি রবি একটু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন যদি রবি মানদণ্ড পূরণ না করে তবে তাকে অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে এবং এটি জমা হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট সুদের ব্যয়কে স্বীকৃতি দিতে হবে শিক্ষক তাকে আশ্বস্ত করলেন এটা নিশ্চিত করে যে তার আর্থিক বিবৃতি সঠিক থাকবে এবং তার বাধ্যবাধকতা প্রতিফলিত হবে ক্লাস যত এগোল রবি ততই আলোচনায় মগ্ন হয়ে উঠল ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করা হলে কি হবে একবার রবি সম্পূর্ণরূপে ঋণ পরিশোধ করলে তাকে অবশ্যই তার ব্যালেন্স শীট থেকে দায় অপসারণ করতে হবে শিক্ষক ব্যাখ্যা করলেন সেই সময়ে তার আর্থিক অবস্থানের একটি পরিষ্কার চিত্র থাকবে যা দেখাবে যে তার আর সেই বাধ্যবাধকতা নেই তিনি যদি ঋণের কোনো অংশকে অনুদান হিসেবে স্বীকৃতি দিতে সক্ষম হন তাহলে এটি তার লাভক্ষতির বিবরণীতেও ইতিবাচক অবদান রাখবে পাঠ শেষ হওয়ার সাথে সাথে শিক্ষক সংক্ষিপ্তসারে বলেছিলেন মনে রেখো রাই এনএস এক দুই শূন্য সরকারি ঋণের হিসাব রাখার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর জোর দেয় এই ঋণগুলি এবং সম্ভাব্য অনুদানগুলি কিভাবে চিনবেন তা বোঝা আপনাকে অ্যাকাউন্টিং মানগুলি মেনে চলার সময় কার্যকরভাবে আপনার বেকারির অর্থ পরিচালনা করতে সহায়তা করবে সরকারি ঋণের নতুন উপলব্ধি নিয়ে রবি অনুপ্রাণিত ও আত্মবিশ্বাসী হয়ে শ্রেণিকক্ষ ছেড়ে চলে যান তিনি ট্যাক্সি বেকারি খোলার জন্য তার যাত্রা শুরু করার জন্য প্রস্তুত বোধ করেছিলেন আর্থিক অ্যাকাউন্টিং এবং সরকারি সহায়তার জটিলতাগুলি নেভিগেট করার জ্ঞানে সজ্জিত